ঠিক আছে, তো এই উইকে তো উইক 4-এর লেকচার গুলো ছিল হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস এর উপরে, আর উইক 5-এর লেকচার গুলো ছিল হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন এর উপরে মেইনলি। তো এই দুইটা টেকনিক খুবই ইম্পর্টেন্ট, দুইটা টেকনিকই নতুন, ইনফ্যাক্ট ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড সবই নতুন, বাট মানে পিএসএ 250-র মেইন এসেন্স বলতে গেলে আসলে এই নোডাল অ্যানালাইসিস আর সোর্স ট্রান্সফরমেশন, আরো দু একটা জিনিস আছে, বাট এই দুইটা জিনিসই বেসিক্যালি সার্কিটে সবচেয়ে বেশি ইউজ হয় বলতে গেলে, সার্কিট অ্যানালাইসিস করতে। ঠিক আছে, সো দুইটা সম্পর্কেই ভালো মতো আইডিয়া থাকা দরকার, এবং কিভাবে ম্যাথগুলা করব দুইটাই খুবই প্রসিডিউরাল জিনিস। ঠিক আছে, স্যার হুম স্যার একটু ইন্টারাপ্ট করি, আমার ল্যাব নিয়ে একটু প্রবলেম ছিল, আমি এটা কাকে বলবো? আচ্ছা, ল্যাব নিয়ে প্রবলেম ছিল, কি প্রবলেম? স্যার আমার পিএসপাই সিমুলেটর সিমুলেটটা প্রেস করলে এটা এরর দেখায়, নেট লিস্টের এরর দেখায়, তারপর লঞ্চ করতে পারছে না এটা দেখায়। হাউ ডু আই সলভ দিস আপনি কি প্রোটিয়াস ট্রাই করেছেন? স্যার? প্রোটেস্টটা স্যার পিএসপাইটা করলে ভালো হয়, বেশি আই থিঙ্ক ওটা ভালো হয় ইজিয়ার। না, পিস পাইসের প্রবলেম হয় অনেক, মানে পুরানো সফটওয়্যার তো অ্যাকচুয়ালি অনেক কিছুতে একটু সমস্যা হয়, তো দ্যাটস হোয়াই কি প্রোটিয়াসটা রেকমেন্ড করেছিলাম। তো এটা একটু ট্রাই করে দেখেন, ইনস্টল করে যদি না হয় তখন অন্য কোনো আচ্ছা সফটওয়্যার স্যার, দেখানো থ্যাংক ইউ। যায়। তো যেখানে ছিলাম আর কি, তো নোডাল অ্যানালাইসিস আর সোর্স ট্রান্সফরমেশন মানে টেকনিক গুলা খুবই প্রসিডিউরাল, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। এবং যেমন নোডাল অ্যানালাইসিসটা হচ্ছে একটা জেনারেল প্রসেস, যে কোনো সার্কিট দিলে সেই সার্কিটের ভোল্টেজ কারেন্ট সবকিছু বের করে ফেলা পসিবল। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, এইটা আপনাদের উইক 4-এর ছিল, ঈদের আগে ছিল, ওইটা তো আই গেস মানে দেখানো হয়েছে ঈদের আগে, সো ওইটা নিয়ে খুব বেশি কিছু বলছি না, বাট আপনাদের যেহেতু মিড এক্সাম আছে এবং মিড ভাইভা আছে, দ্যাটস ওয়াই আরকি রিমাইন্ডার দিয়ে দিলাম। আপনাদের নোডাল অ্যানালাইসিস এর উপর অবভিয়াসলি কোয়েশ্চেন থাকবে, সোর্স ট্রান্সফরমেশন কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, সো হচ্ছে যে মানে এই দুইটা জিনিস ভালো মতো দেখবেন, আর আগের জিনিসপাতিগুলো স্যার ছোটখাটো মানে কোয়েশ্চেন থাকবে। নোডাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে ইকুয়েশনের সলিউশন গুলোকে দেখাইতে হবে না, আমরা যে ক্যালকুলেটারের মাধ্যমে যেটা বের করে ওটা দিলেই হবে? ক্যালকুলেশনের মাধ্যমে জাস্ট ডিরেক্টলি রেজাল্ট বসালেই চলবে, সমস্যা নেই, বাট ইকুয়েশন গুলা হচ্ছে মেইন, মানে নোডাল অ্যানালাইসিস এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানে বড় প্রবলেম বলতে ভুল হয় যেখানে, সেটা হচ্ছে ইকুয়েশন গুলো যখন লেখা হয় তখন ভুল হয়ে যায়। সো দেখা যাচ্ছে একটা ম্যাথ করতে হয়তো আপনার 20 মিনিটস মতো লাগবে, ঠিক আছে, তো 20 মিনিটস ধরে যদি আপনি ইকুয়েশনটাই যদি ভুল করে ফেলেন পুরাটাই, আসলে সম্পূর্ণটা একটা ইকুয়েশন ভুল হলে সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। তো ইকুয়েশন গুলা খেয়াল করে লিখবেন, দেন হচ্ছে জাস্ট যে কোনো ক্যালকুলেটার ইউজ করেন বা অনলাইন ইকুয়েশন সলভার ইউজ করেন, যেমন অনলাইন ইকুয়েশন সলভার একটা লিঙ্ক মনে হয় দেওয়া আছে, ওটা আমি আবার সবাইকে নোট করে দিব না, ওইখানে জাস্ট আপনার বাক্সে যে ইনপুট গুলা দেন ওইগুলাই জাস্ট কপি পেস্ট করে দিলে অ্যান্সার চলে আসে। ঠিক আছে, তো কম্প্যাটেবল একটা আছে দিয়ে দিব না, ওটা দেওয়া আছে প্রবলি, বাট আরেকবার মেনশন দিয়ে দিব। ঠিক আছে, তো সলিউশন ডিরেক্টলি বসান, সমস্যা নাই, কোনো হাতে সলভ করা লাগবে না, ঠিক আছে, বাট ইকুয়েশন গুলা কিভাবে আসে এটা একটু ভালো মতো খেয়াল করবে। তো এটা আচ্ছা ঠিক আছে, এটা একটু হালকা পাতলা করে বলেই দিই, সেটা হচ্ছে যে খেয়াল রাখবেন মানে এখানে ভুল হয় যেগুলো, যেমন ভোল্টেজ সোর্স থাকলে ইউজুয়ালি ভুলটা হয়, ঠিক আছে, ভোল্টেজ সোর্স যে জায়গাগুলোতে থাকে ওইগুলো সিম্পলার, বাট খেয়াল থাকে না ভুল হয়ে যায়। ঠিক আছে, যেরকম আমার যদি একটা সার্কিট থাকে এরকম, ও আর ফার্স্ট অফ অল নোড গুলা ঠিক মতো আইডেন্টিফাই করতে হবে, যদিও আসলে কোয়েশ্চেন ইউজুয়ালি দেওয়া থাকবে, বাট স্টিল মানে নোড গুলা ঠিক মতো বোঝা জরুরি। তো লেটস সে হয়তো এদিকে আরো কিছু আছে ইন্টারেস্টেড না, আমি জাস্ট এখানে নোড 1 যেটা, এটার এখানকার ভোল্টেজ হয়তো V1, আর এটা যদি গ্রাউন্ড হয়
লেটস সে এটা 3 ভোল্ট, এটা 2 ওহম, 5 ওহম, 4 অ্যাম্পিয়ার, 2 ওহম দিলাম, এটা আন্দাজে দিলাম, ঠিক আছে। তো এদিকে আরো কিছু থাকতে পারে। সো যখন আমরা নোড ওয়ানের ইকুয়েশনের কথা বলবো, তখন হচ্ছে আপনাকে খেয়াল করা লাগবে যে ওকে এই নোডের সাথে কানেক্টেড আছে কি কি এলিমেন্ট। তো এই নোডের সাথে যদি মানে যে যেই নোড নিয়ে আর কি কাজ করছেন সেই সেই নোডের সাথে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তখন বি কেয়ারফুল, ভোল্টেজ সোর্স থাকলে কিন্তু কেসিএল করা লাগে না, ঠিক আছে? কেসিএল করতে পার মানে করতে গেলে ভেজালে পড়বেন, কারণ আপনি হচ্ছে দেখেন কারেন্ট সোর্সের জন্য কারেন্ট তো জানেনই, ঠিক আছে? রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ জানা থাকলে কারেন্ট বের করা যায়, যদিও ভোল্টেজ জানি না আমরা, অ্যাটলিস্ট মানে আননোন ভ্যারিয়েবলের রেসপেক্টে লিখতে পারি যে ওকে, যেমন আমি বলতে পারবো যে এইদিকে কারেন্ট হচ্ছে V1 মাইনাস V2 বাই 2, ঠিক আছে? তো অ্যাটলিস্ট কারেন্টের একটা এক্সপ্রেশন দেওয়া যাবে। বাট এইখানে আমার যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্সের কিন্তু মানে ভোল্টেজটাই আমরা খালি জানি, দুই সাইডে ভোল্টেজ ডিফারেন্সটাই খালি আমরা জানি, আমরা কিন্তু কারেন্টের কোনো ইকুয়েশন নাই। একটা ভোল্টেজ সোর্স চিন্তা করে দেখেন, আমরা যদি একটা সার্কিট বসাই, এখানে যদি 3 ভোল্টেই একটা ভোল্টেজ সোর্স দেই, এখানে 2 ওহম দিলে সবকিছু সেম থাকলো, বাট এখানে হচ্ছে ওকে হ্যাঁ মানে এখানে কারেন্ট হচ্ছে ধর লেটস এটা 3 ওহম দিলাম, এখানে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, রাইট? সো আমি যদি এটা চেঞ্জ করে এখন 6 ওহম দেই, তাহলে কিন্তু এটা তখন আবার 2 অ্যাম্পিয়ার হয়ে গেল, ঠিক আছে? সো ভোল্টেজ সোর্স চেঞ্জ না করেও তার ভিতর দিয়ে কিন্তু মানে ভ্যালু চেঞ্জ না করেও তার ভিতরে কারেন্ট কিন্তু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? সো কারেন্ট মানে ভোল্টেজ সোর্স আইডিয়ালি আমরা যেটা চিন্তা করি, একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স সারা জীবনই মানে সাপ্লাই দিতে পারবে কারেন্ট, এবং যেই পরিমাণ কারেন্ট দরকার সেই পরিমাণ দিতে পারবে, ঠিক আছে? যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন, কাইন্ড অফ এরকম আর কি, ঠিক আছে? সো দের ইজ নো সেট ইকুয়েশন ফর কারেন্ট, ঠিক আছে? ডিপেন্ডস অন দ্য সিনারিও, যে পুরো সার্কিটের নিড কতটুকু। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 ওহম হইলে এখানে 1 অ্যাম্পিয়ার নিড আসে, ঠিক আছে? সো তখন সে হচ্ছে 1 অ্যাম্পিয়ার সাপ্লাই দেয়। আর যখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে যদি 6 ওহম আসে, তাহলে আচ্ছা এটা 2 অ্যাম্পিয়ার বলছিলাম আগে, সরি, এটা হচ্ছে এখন 6 ওহম হইলে 0.5 অ্যাম্পিয়ার হবে, 3 ভোল্ট ডিভাইডেড বাই 6 ওহম, 0.5 অ্যাম্পিয়ার। সো যতটুকু নিড থাকবে ততটুকু দিবে, কোনো সেট অ্যামাউন্ট নাই, ঠিক আছে? কোনো মানে ভোল্টেজের সাথে ডিরেক্টলি কোনো রিলেশন নাই, ডিপেন্ডস অন দ্য আদার সার্কিটস, আদার সার্কিট কম্পোনেন্টস। তো এটা সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো নোডের সাথে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে, ওই নোডে আর কেসিএল এর দিকে যাবেন না, নোড ইকুয়েশন বড় ইকুয়েশন লিখতে যাবেন না, এটাই সবচেয়ে বড় ভুল হয়, ঠিক আছে? সো বি কেয়ারফুল, এটা বলে দিলাম, এক্সামের টাইমে খেয়াল রাখবেন, এবং ভাইবা টাইবার সময় সবসময় মানে এই কোর্সে বাকি পুরাটা সময় আসলে এই জিনিসটা লাগবে, ঠিক আছে? সো এটার ইকুয়েশন কিরকম হবে? এটার ইকুয়েশনটা আসলে খুবই সিম্পল, জাস্ট V1 মাইনাস, এই সাইডে যেহেতু গ্রাউন্ড, V1 মাইনাস 0 ইকুয়ালস টু 3 ভোল্ট, দ্যাটস ইট। সো বেসিক্যালি V1 ইকুয়ালস টু 3, ঠিক আছে? এটাই। সো নোড ইকুয়েশনে যদি ভোল্টেজ সোর্স থাকে, মানে যেহেতু এখানে আছে গ্রাউন্ড আছে, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে গ্রাউন্ডেড ভোল্টেজ সোর্স, মানে এক সাইডে গ্রাউন্ড আছে। এক সাইডে যদি গ্রাউন্ড থাকে, খুব ইজিলি এই V1 এর ভ্যালু বের করে ফেলা যায়, ঠিক আছে? এবং এরকম যদি আরো ভোল্টেজ সোর্স থাকে, যেমন চিন্তা করতে পারেন যে এই সাইডে হয়তো আরেকটা কিছু আছে, ঠিক আছে, এই জায়গায় নোট যেটা হবে সেটা V3, V3 তে যদি এখানে 5 ভোল্ট থাকে, সো আপনি বলতে পারবেন যে ওকে V3 সমান সমান 5, ঠিক আছে? দ্যাটস ইট, আর কোনো ইকুয়েশন লেখা লাগবে না, ঠিক আছে? সো এই দিকে 4 অ্যাম্পিয়ার আছে কি কি এটসেট্রা, ওইগুলো দেখা লাগবে না, জাস্ট নোড ওয়ান এর জন্য, দ্যাটস এনাফ। আচ্ছা, তারপরে কি হয়েছে, এটা এক ধরনের, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স হতে পারে ফ্লোটিং ভোল্টেজ সোর্স। ফ্লোটিং ভোল্টেজ সোর্স মানে কি? ফ্লোটিং ভোল্টেজ সোর্স মানে হচ্ছে আমাদের কোন একটা সার্কিট যদি থাকে, তো আচ্ছা
সো আমাদের যদি কোন একটা সার্কিট থাকে এবং ওইখানকার ভোল্টেজ সোর্সটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড না থাকে, যেমন এখানে হয়তো আছে আরেকটা, বা এখানে হয়তো রেজিস্ট্যান্স দিয়ে তারপরে গ্রাউন্ড আছে, এখানে হয়তো অন্য জিনিসপাতি আছে, কারেন্ট সোর্স আছে, হয়তো বাঁকাভাবে কিছু দিয়ে দিলাম, সো 5 ভোল্ট, 3 ওহম, 4 ওহম, কোন একটা ভ্যালু দিলাম সবগুলা। এখন এখানে নোড যেমন দেখতেছি, এটা একটা নোড হতে পারে, এটা একটা নোড, মানে হতে পারে কি, এগুলো একটা নোড এবং এটা একটা নোড, আর এটা তো পুরোটাই গ্রাউন্ড নোড। সো লেটস সে এটা V1, এটা V2, এটা V3, আর বাকিটা গ্রাউন্ড। তো এখন সমস্যা হচ্ছে কি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, সো ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে V1 এবং V2 এর সাথে। আগে যেরকম এই কেসে জাস্ট বাম সাইডের ভোল্টেজ সোর্সটা অনলি V1 এর সাথে রিলেটেড ছিল, ঠিক আছে, সো ভেজালটা আসলে একটা নোডের মধ্যেই ছিল, ভেজাল বা যেটাই বলে, আমার কাছে মনে হয় যে আরো ইজিয়ার, জাস্ট সিম্পলার ইকুয়েশন, রাইট। সো এইখানে হচ্ছে দুইজনের মধ্যে, তো দেখেন এইখানে সবসময় এটাকে এভাবে চিন্তা করবেন, লেটস সে এটা ভোল্টেজ সোর্স না হয়ে যদি অন্য যে কোনো কিছু হতো, কারেন্ট সোর্স বা অন্য কোনো কিছু একটা, তাহলে আপনি V1 এর জন্য একটা ইকুয়েশন পেতেন, নোড ইকুয়েশন, ঠিক আছে, KCL ইকুয়েশন পেতেন, V2 এর জন্য একটা নোড ইকুয়েশন পেতেন, ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে ইকুয়েশন 1 পেতেন, এখান থেকে হয়তো ইকুয়েশন 2 পেতেন, ঠিক আছে, এবং V3 তে তো ইকুয়েশন 3 পাইলেন, তো তিনটা আননোন ভ্যারিয়েবল, তিনটা ইকুয়েশন সুন্দর মতো সলভ করতে পারবেন, অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে যখন ভোল্টেজ সোর্স থাকছে, তখন যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ওকে এখানকার ডিরেক্টলি ইকুয়েশন গুলো, মানে নোড ইকুয়েশন লেখা যাচ্ছে না, নোড ইকুয়েশন বলতে KCL ইকুয়েশন বলছি, KCL ইকুয়েশন লেখা যাচ্ছে না, তাহলে তো আমার মাত্র একটা ইকুয়েশন পেলাম, রাইট। এবং আরেকটা যেটা বলি যে ওকে আমাদের এই V2 এবং V1 এর জন্য এই ভোল্টেজ সোর্সের থেকে একটা ইকুয়েশন, দেখেন এর আগেও কিন্তু ভোল্টেজ সোর্স থেকে এই ইকুয়েশনটা পেয়েছেন যে V1 মাইনাস V0, মানে V1 মাইনাস 0 এটা হচ্ছে 3 ভোল্ট, তো দ্যাট মিন্স ভোল্টেজ সোর্সে প্লাস এবং মাইনাসের মধ্যে দিয়ে যেটা বোঝায় যে প্লাস টার্মিনাল আর মাইনাস টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 3 ভোল্ট, ঠিক আছে। তো এইখানে যেটা হবে যে ওকে V2 মাইনাস V1, তো এটা 5 ভোল্ট ছিল, V2 মাইনাস V1 সমান সমান 5 ভোল্ট। আচ্ছা, এখানে আরেকটা সিলি মিস্টেক অনেকেই করেন, সেটা হচ্ছে যে পজিটিভ মাইনাস নেগেটিভ টার্মিনাল করেন না, ঠিক আছে, এটা একটা কমন মিস্টেক, সো এটাও একটা দিয়ে দিলাম যে ভুল হয় এই জায়গাটাতে, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল এখানে, স্যার এটা কি শুধু গিভেন ভোল্টেজের ক্ষেত্রে, মানে গিভেন ভোল্টেজ সোর্সটার ক্ষেত্রে মেনটেন করব, যে পজিটিভ মাইনাস নেগেটিভ আর হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ, গিভেন ভোল্টেজ বলতে, গিভেন ভোল্টেজ সোর্স যে এখানে আমাদের 5 ভোল্ট দেওয়া আছে, সো এটার ক্ষেত্রে আমরা এটা ফলো করতেছি এমন কিছু একটা? মানে সবসময় আমাদের ভোল্টেজ সোর্সের ডেফিনেশনে এই যে সিম্বলটা দেওয়া হয়, প্লাস এবং মাইনাস সিম্বলটা দেওয়া হয়, হ্যাঁ স্যার, এইটার মানেই হচ্ছে যে আপনাকে সব, মানে ভোল্টেজ সোর্সের কাইন্ড অফ বলতে পারেন ডেফিনেশনই হচ্ছে এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ যদি বাদ দেন, তাহলে আপনি এর গায়ে যে লেভেল দেওয়া থাকবে সেই লেভেলটার ভোল্টেজ দেখতে পাবেন, ঠিক আছে। যেমন আমাদের যে পেন্সিল ব্যাটারিতে যেরকম থাকে, পেন্সিল ব্যাটারিতে যেরকম থাকে, এখানে প্লাস এখানে মাইনাস দেওয়া থাকে, গায়ে দেখবেন লেখা থাকে 1.5 ভোল্ট, দ্যাট মিন্স যে আপনি যদি এটা কানেক্ট করেন, মানে এটা যে এই নোডটা যদি V1 বলেন, এই নোডটা যদি V2 বলেন, তাহলে V1 মাইনাস V2 সমান সমান হচ্ছে 1.5, বা এইভাবে চিন্তা করতেন যে প্লাস V1 মাইনাস V2, সো প্লাস সাইডে আছে, মানে তো এইভাবে যদি মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। তো দিস ইজ বেসিক্যালি সব, আর স্যার উপরের ও রেজিস্টরটার জন্য যদি আমি ভোল্টেজ ডিফারেন্স বের করতে যাই, ওই ক্ষেত্রে তো স্যার আমি জানি না এখানে পজিটিভ কোনটা আর নেগেটিভ কোনটা, আর এই যে স্যার 3 ওহম এর জন্য যদি আমি ভোল্টেজটা বের করতে যাই ভোল্টেজ ডিফারেন্স, তো এইটার জন্য যেটা করবেন, দেখবেন ওই নোডাল অ্যানালাইসিস এর ভিডিওটাই ওখানে আমি দেখিয়েছি, যে আপনি যে কোনো দিকেই ধরেন না কেন, আপনি যেহেতু জানেন না কারেন্টটা কোন দিকে, লেটসে আপনি এইদিকে ধরলেন, ঠিক আছে, এইদিকে ধরলে আপনি যে
মানে আপনাকে প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতে হবে, যে কারেন্টটা সবসময় পজিটিভ সাইড দিয়ে ঢোকে আর নেগেটিভ Yes, sir. সাইড দিয়ে বের হয়, ঠিক আছে? তো আপনি যদি এই Okay. কনভেনশনটা ঠিক রাখেন, এই জন্য প্যাসিভ সাইন কনভেনশনের উপর এত জোর দিচ্ছি, যে প্যাসিভ সাইন আচ্ছা কনভেনশনটা ঠিক রাখলে আপনি কারেন্টটা না জানলেও প্রবলেম নাই, কারেক্ট অ্যান্সার আসবে। যেমন আপনি যদি উল্টা দিকে ধরতেন, উল্টা দিকে যদি আই ধরতেন, তখন এখানে প্লাস এখানে মাইনাস দিতেন এবং দেখতেন যে এক্সাক্ট সেম অ্যান্সার পাবে, ঠিক আছে? মানে সার্কিটের জিনিসপত্র সেম আসবে। তো সবসময় ওই আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, তাহলে স্যার এই যে আমি প্যাসিভ সাইন কনভেনশন যদি আমি মেনটেন করি, এন্ড আমি KVL এর ক্ষেত্রে স্যার আমি ওই ভ্যালু গুলো আমার পজিটিভ আসবে, এন্ড মানে যে স্যার ভোল্টেজ সোর্স টা কি আমি যে 5 ভোল্টটা পাবো এটাই রাখবো, নাকি ওইটাও আবার প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী ওইটাকে চেঞ্জ করবো, এই যে 5 ভোল্টটা? না, লাইক এটা স্যার আমি যদি চেঞ্জ ধরি করার, রাইট টু লেফটে কারেন্টটা যাচ্ছে ওই ক্ষেত্রে? হ্যাঁ মানে এই এই ক্ষেত্রে মানে ওকে করতে পারেন, মানে কখনো কখনো করা লাগতেই পারে, বাট আমি যেটা মানে প্রিফার করি সেটা হচ্ছে, আচ্ছা যেহেতু এই দিকে কারেন্টটা যাবে, ঠিক আছে, মানে ধরেন আমরা ভোল্টেজ সোর্সের জন্য যদি চিন্তা করি, তাহলে প্যাসিভ সাইন কনভেনশন ফলো করলে এইদিকে কারেন্টটা যাবে। সো আমরা yes. যাদের মানে বাকি যেগুলো যেগুলো নাই, সেগুলোকে আমরা ওইদিকেই তাহলে ডিরেকশনে ধরি, তাহলে তো সুবিধা হয়, রাইট? সো এখানে প্লাস আচ্ছা আসবে, এখানে মাইনাস আসবে, এটা হইলে ভুল হওয়ার পসিবিলিটিটা কম। বাট হ্যাঁ, কারেক্ট, অনেক সময় আমাদের লাগতেই পারে। যেমন ধরেন আমি যদি এখন এইভাবে দেই, এখানে 3 ভোল্ট, 5 ভোল্ট, এটা হয়তো 2 ওহম, 4 ওহম কিছু একটা, তো এরকম জায়গায় যদি দেই, দেখেন আপনি এই এই জায়গায় যদি মানে 5 3 ভোল্টের প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে চিন্তা করেন, তখন আপনি এই দিকে যাইতে হবে, রাইট? আচ্ছা এন্টি ক্লকওয়াইজ যাইতে হবে। তো তখন কিন্তু এইটার জন্য আবার ফলো হচ্ছে না, কারণ এইটা হচ্ছে উল্টা দিকে আসছে। তো তখন আপনাকে ঘুরায় নিতে হবে, ঠিক আছে? তখন আপনি যে কোনো একটাকে ঘুরায় নেন, ঠিক আছে? ইনফ্যাক্ট আপনার যদি সুবিধা হয়, আমি সবসময় বলি যে ওকে এটাকে ঘুরায় নেন দরকার হলে, -5 করে দেন, ঠিক আছে? বুঝতে পারছেন, এটা তো এখানে প্লাস মাইনাস ছিল, আমি ডিরেকশনটা ঘুরে ঘুরে দিয়েছি, আবার ভ্যালুটাও নেগেটিভ করে দিয়েছি, এখন দেখেন সবাই একই ডিরেকশনে কাইন্ড অফ চলে গেছে। তো মানে স্যার এটা আমার হচ্ছে ওই যে ল্যাব টাস্কটা করতে গিয়ে আমি একটু কনফিউশনে পড়ে গেছিলাম আর কি, কজ আমি VA তো আগেই বের করে ফেলছিলাম, মানে ভোল্টেজ সোর্সটা আমার আগেই দেওয়া ছিল, বাট আমি যদি এই ভোল্টেজ সোর্সটাকেও প্যাসিভ কনভেনশন মাইনা ধরি তাহলে ওই ক্ষেত্রে আমার মানে জিরো আসতেছিল না, ওই ক্ষেত্রে সবগুলা হয়তো বা নেগেটিভ হইতেছে অথবা সবগুলাই একসাথে পজিটিভ হয়ে যেতেছে। ওকে, মানে মানে সবগুলো পজিটিভ হচ্ছে, বাট ভ্যালু কি নেগেটিভ ধরছিলেন কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে। বাট ইউজুয়ালি যেটা হবে, যে ধরেন আসলে আমরা তো ইয়া করে বলি, এটা ধরেন, আচ্ছা ঠিক আছে, এই সার্কিটটা কি এরকম কিছু ছিল, ধরেন মানে একটা ভোল্টেজ ছিল এরকম কিছু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একটা তো এইখানে ধরেন যদি আপনি এই ডিরেকশনে মানে এই ডিরেকশনে নেন, তাহলে হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন ফলো করছে। তো এখানে প্লাস, এখানে প্লাস, এখানে হচ্ছে আমার প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো আপনি বলছেন যে আমি যখন এভাবে নিচ্ছি, তখন হচ্ছে সবগুলো প্লাস আসছে, রাইট? এটাই বলতেছেন তো? ইয়েস স্যার মানে সো ইয়েস স্যার হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, তো আসুক। সো মানে ওইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট তাহলে স্যার আমি KVL এর যে ইয়াটা মেইন মোটিভটা যে পুরো সার্কেল জিরো হবে ওইটা আমি দেখাইতে পারতেছি না, পুরা সার্কেল জিরো হবে দেখাতে মানে পারতেন? পুরো লুপের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা জিরো হবে এমন কিছু? ও আচ্ছা, সো আপনি মনে হয় এটা খেয়াল করেন নাই, যে বললাম না যেটা, যে ভ্যালু, যে কারেন্টটা কিন্তু এখানে নেগেটিভ আসবে। কারণ চিন্তা করে দেখেন, ওকে আমরা যদি রিয়েল লাইফে ইয়েস স্যার সার্কিটটা বানাই, অবভিয়াসলি পজিটিভ সাইড থেকে কারেন্টটা যে বের হয়ে আসবে, রাইট? আচ্ছা মানে বুঝতে পারছেন, অ্যাকচুয়াল আপনি যদি এটা এভরি সার্কিটে সিমুলেট করেন, দেখবেন যে এদিক থেকে কারেন্ট বের হয়ে হচ্ছে ইয়া করতেছে আর কি, মানে মুভ করতেছে, কিন্তু আপনি তো কারেন্ট নিয়েছেন উল্টা ডিরেকশনে, তো আপনি দেখবেন যে আপনার কারেন্টের ভ্যালুটা আসলে নেগেটিভ আসছে। তো দ্যাটস দ্য প্রবলেম, মানে ওইখানে হচ্ছে আপনার নেগেটিভটা, আপনি খালি যে ম্যাগনিটিউডটার কথা চিন্তা করছেন, তো সো সিমুলেশনে Yes. খেয়াল করবেন ডিরেকশনটা, ডিরেকশনটা কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে। তো আপনার ডিরেকশনের সাথে কিন্তু আপনার মানে ভ্যালুটার কি ম্যাচ করায় নিতে হবে, রাইট?
তো আপনি যদি সিমুলেশনে যদি বলে যে না এইদিকে সিমুলেশনে ইউজুয়ালি পজিটিভই দেখায়, তো সিমুলেশন হয়তো বলতে এইদিকে কত কারেন্ট হবে, 4, 5, 6, 11, আচ্ছা লেটস সে সামথিং 11, 3/11, 3/11 অ্যাম্পিয়ার এরকম কিছু একটা দেখাচ্ছে, ঠিক আছে, তো মেবি 0.29 সামথিং এরকম কোন একটা কারেন্ট দেখাচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনি উল্টা ডিরেকশনে ধরছেন, সো দ্যাট মিনস আপনার কারেন্টের ভ্যালুটা হচ্ছে -0.29 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে, কারণ আপনি উল্টা ডিরেকশনে ধরছেন, ওরা যে ডিরেকশনে শো করছে। যদি এমন হইতো যে ওকে হ্যাঁ ওদের ডিরেকশনও আপনার সেম ডিরেকশন, তখন আবার পজিটিভ হইতো, বাট ফর দিস কেস আমি দেখতেই পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি এই ডিরেকশনে অ্যান্সারটা দিবে, ঠিক আছে, তো তখন নেগেটিভ হবে, এবং তখন কিন্তু আপনার যে কি বলে আমাদের ইকুয়েশনটা যদি এখানে লিখে যে ওকে +3 + i মানে 4 + 4i + 5i + 2i ইকুয়ালস টু 0, মানে সবগুলাই হচ্ছে i টাইমস r সমান সমান ভোল্টেজ, v ইকুয়ালস i r ইউজ করছি, ওহমস ল ইউজ করছি, ঠিক আছে, তো i এর ভ্যালু যেহেতু সবগুলাই নেগেটিভ, সো মানে কাইন্ড অফ কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, কারেন্ট যে অ্যাকচুয়ালি জিরো আসবে, তো এই নেগেটিভ সাইনটা একটু খেয়াল করেন, তাহলে এখানে সবসময় একটু সাইন গুলা খেয়াল রাখতে হবে, না হলে আসলে প্রবলেম হবে। আমি স্পেসিফিক প্রবলেমটা কি আপনাকে একটু দেখাইতে পারবো, যে জায়গাটাতে আমার একটু বুঝতে সমস্যা হইতেছে? ঠিক আছে, স্ক্রিন শো স্ক্রিন শেয়ার করবেন? ইয়েস স্যার। আচ্ছা করুন, সমস্যা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে, এই প্রবলেমটার ক্ষেত্রে আর কি, এখানে আমি এই যে গিভেন ভোল্টেজের জন্য আমি ভিবিটা পাইছি আর কি, ভিবি যে নোটটা ওইটার জন্য ভিবিটা আমি পজিটিভ পাই গেছি, এন্ড এইটার পরে স্যার আমি এই যে প্যাসিভ সাইন কনভেনশনটা ফলো করছি। ঠিক আছে, আপনি এই ডিরেকশনে ধরছেন, এই ডিরেকশনে ধরলে আপনার ইকুয়েশন যেটা লিখছেন মানে এখানে ধরলে তো আপনার কারেন্ট পজিটিভ আসবে, বাট এখানকার কেভিএল ইকুয়েশনটা কি হবে বলেন তো, আপনি যেভাবে লিখছেন সেই হিসেবে? ওইটাতেই আমার একটু প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখানকার কেভিএল ইকুয়েশন যদি আপনি যেভাবে লিখছেন সেভাবে যদি লেখেন, যেটা পাবেন যে দেখেন মানে কেভিএল ইকুয়েশন লেখাটা খুবই ইজি, ঠিক আছে, জাস্ট এটা খেয়াল করবেন এই যে লুপে যেই ডিরেকশনে আপনি যাচ্ছেন প্রত্যেকটা এলিমেন্টের প্লাসে হিট করছে নাকি মাইনাসে হিট করছে প্রথমে, ঠিক আছে, ওকে মানে ধরেন আমরা যেমন এই যে ভিবি থেকে শুরু করলাম ওই ভিবি পয়েন্টটা থেকে, ঠিক আচ্ছা আছে, ওখান থেকে যদি ডান দিকে যাওয়া শুরু করি, মানে আপনি তো যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে দিয়েছেন, ডান দিকে যদি যাওয়া শুরু করি R1 রেজিস্টারে প্লাসে হিট করবে নাকি মাইনাসে হিট করবে? ক্লাস প্লাসে, সো আপনি ওই R1 এর জন্য যে ভোল্টেজটা লিখবেন ওটা প্লাস নিতে হবে, ঠিক আছে, ওকে দেন আপনি VC তে আসলেন, তাই না, মানে VB থেকে VC তে আসলেন, সো নেক্সট হচ্ছে R2, R2 তেও কি প্লাসে হিট করবে না, ইয়েস স্যার। ঠিক আছে, দেন হচ্ছে R3 তেও প্লাসে হিট করবে, বাট লাস্টে দেখেন ঘুরে এসে ভোল্টেজ সোর্সটা কোথায় হিট করবে, নেগেটিভ নেগেটিভ, সো এটার ইকুয়েশন লেখার সময় সো -VA হবে, সো আপনার ও ইকুয়েশনটা কাইন্ড অফ, আচ্ছা ঠিক আছে, সো খুবই জি সিম্পল, স্যার, জাস্ট এইটার জন্য আপনার আমার প্রবলেমটা হচ্ছে। প্রথম সিম্বল যেটাতে হিট করে সেটাই, ঠিক আছে, আর স্যার এখানে তাহলে কি আরেকটা জিনিস স্যার, এই যে আমি স্যার প্যাসিভ কনভেনশনটা মানতেছি, বাট এই যে প্রথম আমি যে ভিবি এর ভ্যালুটা বের করছি ওই ক্ষেত্রে মানতেছি না, এটা কি সমস্যা হবে এই যে স্যার এটার ক্ষেত্রে? VBA এর ভ্যালু বের করার সময় না, এটা তো হচ্ছে আপনার কি বলে কম্পোনেন্ট ইকুয়েশন, ঠিক আছে না, মানে এটা আপনি তো ভোল্টেজ মানে ভোল্ট মানে যেটা বললাম যে একটা ব্যাটারির গায়ে যে লেবেলটা লেখা থাকে ওই লেবেলটার মানেই হচ্ছে এটা যে পজিটিভ মাইনাস নেগেটিভ, তো ওইটাও মানে প্যাসিভ সাইন কনভেনশন, কিন্তু ওইটা না, মানে প্যাসিভ সাইন কনভেনশন হচ্ছে আপনি কারেন্ট যেদিকে ধরবেন মানে কোন একটা ওকে এলিমেন্টের পজিটিভ দিয়ে ঢোকা লাগবে আর নেগেটিভ দিয়ে বের হওয়া লাগবে, এটা হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে, সো এইটাকে আর কি প্যাসিভ সাইন কনভেনশন বলে, মানে প্যাসিভ সাইন কনভেনশন হচ্ছে আপনার কারেন্টের ডিরেকশনের সাথে ভোল্টেজের ডিরেকশন ম্যাচ করানো, ঠিক আছে, গ্যাঞ্জামটা হয় ওইখানে যে অনেকে মানে দুইটা আর কি ইন্ডিপেন্ডেন্ট না, ভোল্টেজ আর কারেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না,
সো ডিরেকশনটা যদি আমরা ওকে ইচ্ছা মতো নেই তাহলে আসলে ভেজাল হয়ে যায়, ঠিক আছে? তো ওইটা হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন। আপনি এখানে যেটা লিখছেন এটাকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ট ইকুয়েশন। যেরকম হচ্ছে আমাদের রেজিস্টরের ডেফিনেশন কি, রেজিস্টরের ডেফিনেশন হচ্ছে কাইন্ড অফ ওহমস ল যারা ফলো করে, মানে ভোল্টেজ আর কারেন্ট প্রপোর্শনাল। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি বলি এখন ভোল্টেজ সোর্সের ডেফিনেশন কি, ভোল্টেজ সোর্সের ডেফিনেশন হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দেয়, তাই না? তো সেই কতটুকু Yes, ভোল্টেজ সাপ্লাই দেয় সেটা ওর গায়ে যেটা লেখা থাকে। তো ভোল্টেজ সাপ্লাই দেওয়া মানে হচ্ছে কি, ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করা। ডিফারেন্স ক্রিয়েট করা, yes. হ্যাঁ, তো এইটাই আর কি আপনি ওইখানে লিখছেন যে ওকে, আমি আসলে একটা ভোল্টেজ সোর্স মানে আসলে আমরা বুঝাচ্ছি দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে? তো এটাই, ওইটা আপনি হচ্ছে এখানে প্লাস থেকে প্লাস মাইনাস ফলো করতেছেন, সমস্যা নেই, ঠিক আছে? তো ওকে, Yes, sir. এখন তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আর এটা আমি আবার Yes, ইয়া sir. করছি, Yes, sir. ঠিক আছে? তো এটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি, আচ্ছা আমি এখন স্ক্রিন শেয়ার আবার করলাম, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা তাহলে যে ডিরেকশনে ধরছেন, দুই ডিরেকশনেই ধরেন, আপনি যে কোনো ডিরেকশনে ধরেন না কেন, অ্যান্সার যদি ঠিক থাকে। আচ্ছা, আমার ভ্যালুগুলো মনে নেই, 5K ছিল, 25 স্যার কে আমার ছিল। সাডেনলি স্যার কালকে একবার খেয়াল হইলো যে আচ্ছা আমি যদি পুরাটা সার্কিট কি প্যাসিভ সাইন কনভেনশন করতে যাই তাহলে আমার এটা আসতেছে না কেন, ওই যে আমি KVL ইয়াদের হ্যাঁ, ফর্মুলাটা আপনার ভুল ভোল্টেজ সোর্স বললাম। একটা আর কি মিট করছেন এই জন্য আর কি। ইয়েস স্যার, তো সবসময় হচ্ছে আপনার যেহেতু মানে আসলে প্যাসিভ সাইন কনভেনশন সবার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অনেকলি যেটা, এটা আমি আসলে একটু ভিতরে ডিটেলস এ যাই নাই, কারণ এটা গেলে আর কি কনফিউজিং হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তো আপনি যদি কারেন্ট আর কি এই ডিরেকশনে নেন, তাহলে এখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এবং এখানেও প্লাস, এখানেও মাইনাস আসা উচিত, রাইট? Yes, sir. যদি যদি একদম সবারটাই ফলো করেন, ঠিক আছে? Yes, sir. তো যেহেতু, সো আমি যদি মানে বেসিক্যালি এটা ভি বি দিচ্ছেন, এটা ভি সি দিচ্ছেন, আর এটা কি নাম দিছিলেন, VA নাকি এটা VD, ভি sir. ভিডি? ওকে ঠিক আছে, এ বাদ দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। Yes, sir. তো VA ছিল স্যার ওই সোর্স ভোল্টেজটা তার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে কিন্তু, আর এটা তো 0 ভোল্ট, কোনো সমস্যা নাই। এখন KVL কিন্তু খুবই সিম্পল একটা কথা বলে, যেটা মনে করেন আমরা আসলে সবাই জানি, যে কাইন্ড অফ আমরা যদি VB মাইনাস VC এটার সাথে হচ্ছে যে অ্যাড করি, মানে যদি VB মাইনাস VC, VB মাইনাস VC কি, খেয়াল করেন তো এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্স না, Yes, sir. ঠিক আছে? মানে এই এই রেজিস্টরের, সরি রেজিস্টর বলছে কিনা খেয়াল নাই, যাই হোক, এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স লিখতে গেলেও তো আমরা কি লিখবো, ভিবি মাইনাস ভিসি, তাই না? যে সবসময় Yes, sir. পজিটিভ টার্মিনাল মাইনাস নেগেটিভ টার্মিনাল, যখনই ভোল্টেজ ডিফারেন্স বলবো, ডেল ভি সবসময় ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ টার্মিনাল সবসময়, ঠিক আছে? আচ্ছা, এখন এটা, তারপরে হচ্ছে এটার সাথে আমি যদি সেকেন্ড রেজিস্টরটা যোগ করি ভিসি মাইনাস ভিডি, দেন হচ্ছে থার্ড রেজিস্টারটা যোগ করি, এটা হচ্ছে VD মাইনাস 0, আর লাস্টে যদি এটা যোগ করি সেটা হচ্ছে 0 মাইনাস VD, ঠিক আছে? এই ভোল্টেজ সোর্স এর জন্য যদি যোগ করি প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে, ঠিক আছে, তখন এটা যোগ করলে 0 হবে, এটাই তো KVL বলে। এবং এটার Yes, ভ্যালু sir. যতই হোক না কেন, এটা তো আসলে সবসময় 0ই হবে, কারণ সব কাটাকাটি চলে যায়, ঠিক আছে? আমি কি মিস কি ভুল করলাম, VB মাইনাস VC মাইনাস VD, VD মাইনাস কি করছে, VB একটাকে, ও সরি, এটা VB হবে, 0 হ্যাঁ minus VB. 0 মাইনাস VB, হ্যাঁ। সো VC VC কাটাকাটি, VB VB কাটাকাটি, VD VD কাটাকাটি, সো যোগ করলে 0ই হবে, এটাই কিন্তু KVL বলে। আমরা জাস্ট ওইটাকে দেখতে পাই হচ্ছে যে অ্যাকচুয়াল ভ্যালু হিসেবে, জাস্ট ওকে এই ভ্যালুগুলো যোগ করলে মানে জাদুর মতো ইয়ে হয়ে যায়। এখন এখানে যেটা পয়েন্ট Yes, আউট করতে বলতেছি সেটা হচ্ছে, দেখেন এই জায়গাটা হচ্ছে ভিবি মানে 0 মাইনাস ভিবি, ঠিক আছে? yes. কিন্তু আমরা যখন এটা এইটা কি স্যার ইকুয়েশন আমি লিখছি, কম্পোনেন্ট ইকুয়েশন হিসাবে নিতে পারবো? জিরো এটা মাইনাস ভিবি, কম্পোনেন্ট ইকুয়েশন না, 0 মাইনাস, এখানে কিন্তু যে বললাম যেটা ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স হ্যাঁ স্যার, লিখতেছেন, ভোল্টেজ ডিফারেন্স হ্যাঁ স্যার, সবসময় ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, যেইভাবে ওকে আর কি দেখবেন আর কি, এই পজিটিভ গুলা আর এই মানে এই যেগুলো আর কি আপনি দিছেন প্যাসিভ সাইনের পজিটিভ নেগেটিভ। আর হচ্ছে যে এইখানকার কম্পোনেন্ট ইকুয়েশন মানে হচ্ছে যে সার্কিট বাদ দিয়েও যদি চিন্তা করেন, কমপ্লিটলি সার্কিটের বাদে, একদম সার্কিটই বাদ, জাস্ট ওই কম্পোনেন্টটা নিয়ে চিন্তা করছেন, এখানে ভিবি ভোল্ট, এখানে 0 ভোল্ট,
এখানে 30 ভোল্ট, তাহলে আপনি কি বলবেন ওইটাকে? আপনি বলবেন না যে ভিবি মাইনাস 0 = 13 ভোল্ট, মানে ভিবি Yes, মাইনাস sir. 0 = 13 ভোল্ট, এটাকে বলবো কম্পোনেন্ট ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে কম্পোনেন্ট ইকুয়েশন। তো মানে আমার পয়েন্টটা হচ্ছে এখানে দেখেন 0 - ভিবি আসছে, এখানে হচ্ছে ভিবি মাইনাস Yes, sir. জিরো আসছে, তো আমি যেটা তার মানে এটা হচ্ছে ভ্যালু অ্যাকচুয়ালি -13, ঠিক আছে? বাকিগুলোর ভ্যালু যা আসে ওইভাবে, ঠিক আছে? তো এখানে Yes, মাইনাসটা sir. আসে, তো আমি আসলে এই জন্য এত কনফিউজ করি না, কারণ জিনিসটা দেখলে মনে হয় যে আচ্ছা এখানে একটা প্লাস মাইনাস, আবার এখানে আর একটা প্লাস মাইনাস, ঠিক আছে? কনফিউজিং লাগবে, এই জন্য জি সহজ শর্টকাট সিস্টেম, প্রথম যেই সাইনে হিট করবে, ধরেন এখান থেকে শুরু করলাম, পজিটিভে হিট করলে প্লাস নিব এটার জন্য, তারপরে হচ্ছে আবার এটাতে হিট করলো প্লাসে, তারপর এটাতে আবার হিট করলো প্রথম প্লাসে, এদিক থেকে এসে এখানে মাইনাসে হিট করলো, সো জাস্ট মাইনাস নিবেন, ঠিক আছে? সিম্পল রুল অফ থাম যেটা সবসময় কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে কেভিএল এর জন্য আর কি, কাইন্ড অফ শর্টকাট, কাইন্ড অফ যে ওকে ওই সব ভিতরে না যে কনফিউজড না হয়ে ডিরেক্টলি আমরা যে প্রথম মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি প্লাসে হিট করে তাহলে প্লাস নিব, আর ওটা যদি মাইনাস হিট করে তাহলে মাইনাস দিব, ঠিক আছে? আর কিছুই না, ঠিক আছে? তো এটাই আর কিছু না। ইনফ্যাক্ট খেয়াল করে দেখেন, আমরা যদি আসলে মানে ফলো করি, প্যাসিভ সাইন কনভেনশন ফলো করি, সবসময় কিন্তু রেজিস্টর প্লাসই আসবে, তাই না? কারণ আমরা বাই ডেফিনেশন এই ডিরেকশনে যাচ্ছি, আবার মানে প্রথমে তো সবসময় প্লাস হিট করবো, রাইট? সো আপনার আসলে কাইন্ড অফ চিন্তা করা লাগবে না, এইগুলা সবসময় সবসময় কাইন্ড অফ প্লাস আসবে, ডিপেন্ড করবে খালি আপনার ভোল্টেজ সোর্সটা, ঠিক আছে? তো Yes. যেমন এইখানে হচ্ছে আমাদের -13 প্লাস 5i প্লাস 25i প্লাস, এটা যদি i ধরি আর কি, প্লাস 30i ইকুয়ালস টু 0। সো এখানে জাস্ট মাইনাস আসছে বিকজ এটা মাইনাসে হিট করবে, আর কোনো কারণ, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন জিনিস আর কি, ঠিক আছে? Yes, আর sir. সেম বুঝতে পারছি. আরেকটা জিনিস, এটা হচ্ছে কেবিলে আরেকটা ভুল অনেক সময় হয়ে যায়, সেটা হচ্ছে এটা যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে কি হবে, ঠিক আছে? তখন কিন্তু এটা খেয়াল করবেন যে এটারও কিন্তু ভোল্টেজ সোর্সের যেমন কারেন্টের সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে? নেসেসিটি অনুযায়ী কারেন্ট ইচ্ছা মতো কারেন্ট সাপ্লাই দিতে পারে, কারেন্ট সোর্স হচ্ছে উল্টা, এর ভোল্টেজের সাথে ডিরেক্টলি কোনো রিলেশন নাই, যতটুকু নেসেসিটি ততটুকু ভোল্টেজ দিবে। তো এখানে কেভিএল ইকুয়েশন লেখার সময় কিন্তু এটা আসবে না, মানে এইখানে আর কি এটার একপাশে কোন একটা ভোল্টেজ থাকবে সেটা আসবে, যেটা আমরা বের করতে হবে সার্কিটের উপর ডিপেন্ড করে আসবে। তো খেয়াল রাখবেন মানে সোজা কথা কি বলে, ভোল্টেজ সোর্স হচ্ছে কি বলে কেসিএল এ আসে না, ঠিক আছে? আর কারেন্ট সোর্স হচ্ছে কেভিএল এ আসে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সবাই। এই এটা কিন্তু ইন জেনারেল সবাইকে বললাম, ঠিক আছে? সো বি কেয়ারফুল, কারণ এই কমন জিনিসগুলাই কিন্তু ভুল হয় ইয়াতে, ঠিক আছে? মিডের সময় কিন্তু এই সিম্পল জিনিসপাতি, মিড ভাইবার সময় কিন্তু এই সিম্পল জিনিসপাতি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এটা কেভিএল ইকুয়েশন কি হবে, বা মানে এই ধরনের ছোটখাটো জিনিসই কিন্তু জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? সো এই কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা দেন ওকে, যেখানে ছিলাম সেখানে একটু ফেরত যাই, আমি আসলে একটু নোড অ্যানালাইসিস এর দিকে যাচ্ছিলাম। সো নোড অ্যানালাইসিস এর দিকে যেটা বললাম, আমাদের ভোল্টেজ সোর্স থাকলে কি করব। সো আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি আমার এখানে 5 অ্যাম্পিয়ার থাকে, কারেন্ট সোর্স থাকে, তাহলে আমাদের হচ্ছে এই সার্কিটের জন্য ইকুয়েশন টু, ইকুয়েশন মানে কেসিএল ইকুয়েশন 1, কেসিএল ইকুয়েশন 2, আর এখান থেকে কেসিএল ইকুয়েশন 3, তিনটা ইকুয়েশন থেকে সলভ করে বের করে ফেলতে পারতাম যে ওকে আমার V1 V2 V3 এর ভ্যালু কত হবে, ঠিক আছে? এখন যেহেতু এটা মানে কারেন্ট সোর্স না, তো আমরা বলতেছি যে কেসিএল ইকুয়েশন লেখা যাবে না, ঠিক আছে? আর নোডাল অ্যানালাইসিস খালি কেসিএল ইকুয়েশনই মেইনলি ইউজ করে, ঠিক আছে? কোনো কেভিএল ইকুয়েশন লেখে না, ঠিক আছে? সো কেসিএল দিয়ে কাইন্ড অফ সলভ করার ট্রাই করে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আচ্ছা এখন তাহলে এখানে কি করব, আমার তো ইকুয়েশন মাত্র একটা হইলো, আর দুইটা কোথায় পাবো? ওয়েল, একটা ইকুয়েশন পাবেন এই ভোল্টেজ সোর্স থেকে, মানে যেটা আমি এরকম বলছি যে ভোল্টেজ সোর্স এর কারণে আপনি ইকুয়েশন লিখতে পারতেছেন না, কিন্তু ওই আপনাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেটা হচ্ছে ওটার কম্পোনেন্ট ইকুয়েশন, যে V2 - V1 = 5, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ইকুয়েশন,
আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের, বাই দ্য ওয়ে এটা সবসময় মনে রাখবেন, ইকুয়েশন লেখার সময় কিন্তু আমরা কখনো ইউনিট লিখি না আর কি, ঠিক আছে? আমরা একটা ইউনিট ধরে নিই যে আমরা এসআই ইউনিটে কাজ করতেছি নাকি, মাঝে মাঝে যদি আমি ক্ল্যারিটির জন্য লিখি, বাট কখনোই কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আপনারা যখন লেখেন যে এক্স ইকুয়ালস টু মানে এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ ধরেন, এরকম কোনো কিছু সলভ করেন, কোথাও কিন্তু কখনো ইউনিট থাকে না, ঠিক আছে? সো এই জন্য কখনোই ইকুয়েশনে ইউনিট লিখবেন না। আচ্ছা, এটা গেল একটা ইকুয়েশন। এখন স্টিল আমরা একটা প্রবলেমে আছি, কারণ আমাদের এখানে আননোন তিনটা, V1 V2 V3, বাট ইকুয়েশন পেয়েছি মাত্র দুইটা, ঠিক আছে? আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো? আচ্ছা, আরেকটা ইকুয়েশন হচ্ছে এইখানে, এটার জন্য দেখালাম, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং ভোল্টেজ সোর্স প্রবলেম, ঠিক আছে? তো গ্রাউন্ডেড ভোল্টেজ সোর্স যেটা বলেছিলাম, গ্রাউন্ডেড ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ সোর্স এর একটা সাইড গ্রাউন্ডে থাকে, ঠিক আছে? ওইটা খুবই ন্যাচারাল, নর্মালি করে যাবেন, ঠিক আছে, অ্যান্সার চলে আসবে। এইখানে করলে আপনি হচ্ছে যে একটা ইকুয়েশন শর্ট পড়বে আপনার, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার সুপার নোড ইকুয়েশন, যেটা এই মানে এই V1 এবং V2 থেকে আপনার আবার ইকুয়েশন বাইর হবে, ঠিক আছে? তো আপনার মানে আগে তো কি ছিল, আগে V1 থেকে একটা ইকুয়েশন দিত আর V2 থেকে একটা মানে ইকুয়েশন দিত, দুইটা ইকুয়েশন পাওয়ার কথা ছিল কাইন্ড অফ, ঠিক আছে? তো এখানে আপনি জাস্ট একটা V2 মাইনাস V1 পাইছেন, এখন আরেকটা ইকুয়েশন পান নাই, ওইটাই হচ্ছে সুপার নোড, ঠিক আছে? তো সুপার নোড কি জিনিস? সুপার নোড হচ্ছে বেসিক্যালি আমরা দুইটাকে মিলায় এই মানে V2 এবং V3, তো এটা গ্রিন কালার দিয়ে লিখি, V2 এবং V3 কে মিলায় একটা একটা নোড যদি চিন্তা করতাম, ঠিক আছে, একটা বিশাল নোড যদি চিন্তা করতাম, তো এই এই জন্যই আসলে জিনিসটাকে বলা হয় হচ্ছে সুপার নোড, যে অনেকগুলা নোড মিলায় একটা সুপার নোড বলতে পারেন। এবং আপনার যদি মানে সুপার নোডের ইকুয়েশন লিখতে যান, তাহলে কাইন্ড অফ এক্স্যাক্টলি KCL এর ইকুয়েশনের মতোই, ঠিক আছে? এক্সেপ্ট আমাদের এই যে ভোল্টেজ সোর্সটা ভেজাল করতেছিল, সেটাকে আপনি এখন মানে কাইন্ড অফ মনে মনে মুছে দিতে পারেন, মনে মনে মুছে দিয়ে এইখানে হচ্ছে যে বাকি ইকুয়েশন গুলা লিখতে পারেন, মানে বাকি যা যা আছে সেটা লিখতে পারেন। যেমন এখানে সুপার নোড ইকুয়েশন হবে হচ্ছে নোড ওয়ান এর জন্য, মানে একটা নোডের ইকুয়েশন লিখতে গেলে, যেমন নোড থ্রি এর ইকুয়েশন লিখতে গেলে আমরা কি করি, নোড থ্রি এর ইকুয়েশন লিখতে গেলে আমরা করি যে ওকে V3, ঠিক আছে, টাইমস এটার সাথে যা যা রেজিস্টার আছে, তো এইটার একটা ভ্যালু দিয়ে দিই, 10 ওহম ভ্যালু দিয়ে দিই, তো দেখতেছি যে V3 এর সাথে কানেক্টেড আছে, থ্রি প্লাস মাইনাস ও চিন্তা করা লাগবে না, যেহেতু মানে KCL শর্টকাট ইউজ করতেছি, ঠিক আছে? V3 টাইমস 1/3। বাই দ্য ওয়ে আমি আপনাদের অনেক অনেকগুলা কাইন্ড অফ শর্টকাট মেথড বলছি, ঠিক আছে? শর্টকাট মেথড ফলো করার ট্রাই করবেন, মিস্টেক কম হয়, ঠিক আছে? শর্টকাট সময় কম লাগবে, ভুলও কম হয়, ঠিক আছে? তো যেমন এখানে চাইলে আপনি, ইয়েস আপনি চাইলে পুরো KCL ইকুয়েশন লিখতে পারেন, বাট শর্টকাট করাটা রিলায়েবল, কাইন্ড অফ ভুলটা কম হয়। যেমন আমরা এখানে দেখতেছি V3 এর সাথে কি কি রেজিস্টার আছে, সো 1/3 প্লাস 1/10 প্লাস 1/4, আচ্ছা, তো এই তিনটা রেজিস্টার গেল গেল এবং প্রত্যেকটার জন্য প্রত্যেকটা রেজিস্টারের কিন্তু আরেকটা উল্টা সাইড আছে, রাইট? সো উল্টা সাইডের ভোল্টেজ গুলো মাইনাস দিয়ে হবে। সো কাইন্ড অফ আমি এটা ভিডিওতে বলছিলাম যে ওকে V3 হচ্ছে কাইন্ড অফ VIP, এ খালি পজিটিভ, বাকিরা সবাই নেগেটিভ হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে মাইনাস V2 বাই মানে, সো ওকে এখানে হচ্ছে প্রথমে আমি মানে যাতে মিস না হয় এই জন্য যেটা করি যে ওকে 3 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, 3 অ্যাম্পিয়ারের উল্টা সাইডে দেখতে পাচ্ছি V2, সো মাইনাস V2/3, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছি 10 ওহম, 10 ওহমের যেমন এই যে 10 ওহম, 10 ওহমের উল্টা সাইডে দেখতে পাচ্ছি গ্রাউন্ড আছে, সো -0/10, অথবা ওটা বাদই দিতে পারেন, আমি জাস্ট ক্ল্যারিটির জন্য লিখলাম। আর দেন হচ্ছে 4 ওহম, 4 ওহমের জন্য দেখতে পাচ্ছি, স্যার স্যার 10 ওহমের উল্টা সাইডে V3 স্যার চিহ্নটা যদি এভাবে চিন্তা করি, আমরা অপর অন্য সাইডটা নিব, মানে V3 বাদে। হ্যাঁ, V3 তো অলরেডি লিখেই ফেলছেন, রাইট? মানে আপনি তো আসলে এখানে তো V3 জন্য লিখেই ফেলছেন, মানে আমরা হচ্ছে এখানে আছে V3, V3 এর সাথে রেজিস্টার দেখলাম, তিনটা রেজিস্টার কানেক্টেড, তাই না? জি স্যার, তো এই প্রত্যেকটা রেজিস্টার V3 এর জন্য তো মানে এই তিনটা কিন্তু লিখছেনই, কাইন্ড অফ R1 R2 R3 তিনটার জন্য কিন্তু আপনি এই তিনটা পার্ট লিখে ফেলছেন। এখন এদের উল্টা সাইড গুলোতে যে ভোল্টেজ গুলো আছে ওইগুলো তো কাইন্ড অফ মানে ইনফরমেশন ক্যারি করে, তাই না?
সো জি স্যার। ওইগুলো তো আপনার কাইন্ড অফ লাগবে, সো ওইগুলো আর কি এখন লিখতেছে। সো V3 এর উল্টা সাইডে তো আমরা এখন গ্রাউন্ড আছে না, সো V3/10 কিন্তু অলরেডি আপনি লিখছেন, ঠিক আছে। সো উল্টা সাইডে যেহেতু গ্রাউন্ড আছে -0/10, আর 4 ওহম যেরকম, 4 ওহম এর উল্টা সাইডে দেখতে পাচ্ছি V1 -V1/10, যেটা VIP তাকে তো অলরেডি লিখছেনি, ঠিক আছে, জি একবার স্যার। তো লেখাই লিখছে, সো ওইটা আর কি। ঠিক আছে, এটা আসলে ডিসগাইজড, ইয়া আমরা আসলে V3 মানে আমরা যদি ধরেন এইখানে ইয়া লিখতাম, এখানকার কারেন্টটা বলতাম, কারেন্টটা কত বলেন তো, যদি নোড ইকুয়েশন আকারে লিখি তাহলে এটা কি বলা যায় যে V3 -0/10 এই কারেন্টটা, এটা কি অ্যাগ্রি করে? হ্যাঁ, কারণ ওয়েল এটার ভোল্টেজ ডিফারেন্স যে এটা এই সাইডে V3, এই সাইডে 0, তো V3 -0/10 ওহমস ল ইউজ করে আপনি কিন্তু এই জিনিসটাকে দেখেন এখানে মানে ভাঙায় লিখছেন যে V3/10 আর হচ্ছে আমাদের -0/10, বুঝতে পারছেন? সো এটা আসলে কিছুই না, আমরা যে এখানকার নোড ইকুয়েশন যে কারেন্টগুলা জাস্ট এখানে একটা KCL ইকুয়েশন অ্যাপ্লাই করা কিছু না, ঠিক আছে। বাট ওইটাই বললাম যে আমরা যদি শর্টকাট ইউজ করি কাইন্ড অফ মোস্ট অফ দ্য কেস আর কি মানে সহজ হয়, অনেকের কাছে আবার শর্টকাটটা কঠিন লাগে, ঠিক আছে, তারা নর্মালি করেন, কোনো সমস্যা নেই, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ এ কারেক্ট ইকুয়েশন কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো এইটা গেল। এখন মিস্টেক যেটা হয় যে এটার সাথে আমরা রেজিস্টার গুলো লিখে ফেলি কিন্তু আমাদের কারেন্ট সোর্সের কথা খেয়াল থাকে না, যেমন এখানে হচ্ছে কারেন্ট সোর্স আছে, সো ভোল্টেজ সোর্স থাকলে তো আমরা নোড ইকুয়েশন লিখতামই না, সো ভোল্টেজ সোর্স বাদ, কারেন্ট সোর্স এটার জন্য কিছু লেখা লাগবে। সো কারেন্ট সোর্স এর ভ্যালুটা ধরেন এখানে দিলাম 5 অ্যাম্পিয়ার দিলাম, তাহলে এটা +5 = 0, +5 কেন, কারণ নোড থেকে এক্সিট করতেছে, ঠিক আছে, = 0, এটা হচ্ছে আপনার নোড ইকুয়েশন। সো নোড ইকুয়েশন কাইন্ড অফ শর্টকাটে লিখলে এরকম, ঠিক আছে। তো এখন ধরেন, আচ্ছা লেটস সে কি বলে, জাস্ট আপনাদের আরেকবার ইয়া করার জন্য কি বলে, জাস্ট ক্ল্যারিটির জন্য, যেমন ধরেন এখানে আরেকটা এক্সাম্পল দেখায়, এই যে V2 এর সাথে যদি দেখায়, এটা হয়তো 3 ওহম, সো V2 এর জন্য যদি আমরা দেখাই, এটা একটা নাম দিয়ে দিই, নোড ইকুয়েশন লিখতে যাই, তাহলে খেয়াল করে দেখেন আমাদের V2 এর সাথে কানেক্টেড জিনিসপাতি কয়টা রেজিস্টার আছে বলেন তো, এখানে স্যার 2 ওহম, 5 ওহম, 5টা স্যার। হ্যাঁ 5টা, এটা কিন্তু সবাই খেয়াল করবেন যে নোডটা কিন্তু পুরা জায়গাটাই হচ্ছে নোড, রাইট? সো এটা দেখলে আর কি কাইন্ড অফ আপনি দেখতে পাচ্ছেন যে ওকে 2 ওহম আছে, 6 ওহম আছে, 2 ওহম, 3 ওহম, 5 ওহম, সো এটার ইকুয়েশনটা হবে কি V2, সবগুলো লিখে যে 1/2 +1/6 প্লাস নিচের 1/2 +1/3 +1/5, ঠিক আছে। তো দেখছেন যে অনেকগুলা হয়ে গেছে, এই জন্য আর কি আমি বলি যে শর্টকাট মেথড ইউজ করলে মিস যাওয়ার চান্সটা কম। আচ্ছা, দেন মাইনাস, এই যে প্রথম 2 ওহম, 2 ওহম এর উল্টা সাইডে যে ভোল্টেজটা, সো লেটস এটার একটা নাম দিয়ে দিই, এটা V3 দেওয়া হয়েছে, সো এটাকে V4 দেই, আর এটা V3 দেওয়া হয়েছে, বাকি সবগুলো নাম দেওয়া আছে। আচ্ছা, সো এই যে 2 ওহম, 2 ওহম এর উল্টা সাইডে কে আছে, সো 2 ওহম এর উল্টা সাইডে আছে V4, সো -V4/2। আচ্ছা, তারপরে যে 6 ওহম, 6 ওহম এর উল্টা সাইডে কে আছে, 6 ওহম এর উল্টা সাইডে হচ্ছে V3 আছে, রাইট? পুরাটাই কিন্তু পুরা নোডটাই কিন্তু V3, সো V3 যদি থাকে -V3/6। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট এই 2 ওহম, নিচের 2 ওহমটা, সো এটা হচ্ছে -V1/2, তারপরে হচ্ছে আমাদের 3 ওহম, 3 ওহম এর উল্টা সাইডে -V3/3, আর হচ্ছে 5 ওহম, 5 ওহম এর উল্টা সাইডে হচ্ছে -0/5, তো যাই হোক এটা যেহেতু 0 এটা লিখলাম না যেহেতু আমার জায়গা কম, তো এটা = 0, ঠিক আছে। তো এই পুরাটাই হচ্ছে আমাদের নোড ইকুয়েশন, ঠিক আছে, যে নোড 2 এর জন্য ইকুয়েশন হচ্ছে এটা, নোড 2 এর ইকুয়েশন, বুঝতে পারছেন? খুবই সিম্পল, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে পারি আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গুলো নোড অ্যানালাইসিস দিয়ে করানো, ওই কারণটাই হচ্ছে যে প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যেটা আমি একটু মানে কাইন্ড অফ একটু আপগ্রেডেড ভার্সন, এখন আমরা সুপার নোডে কেমনে লিখবো KCL ইকুয়েশন। তো আমি যেটা বলছিলাম যে জাস্ট নর্মালি এটাকে, এটা যদি একটা বিশাল নোড হইতো মানে সুপার নোড হইতো,
বিশাল একটা সুপার নোড হইতো, যদিও নোডে তো একটাই ভোল্টেজ থাকে, সুপার নোডে কিন্তু দুই সাইডে দুইটা ভোল্টেজ। তো ঠিক আছে, সমস্যা নাই, দেখি ট্রাই করি আমরা তাও KCL লেখার। সো আমি যদি বলি যে ওকে, এই নোডটার সাথে কয়টা রেজিস্টর কানেক্টেড বা কয়টা কম্পোনেন্ট কানেক্টেড বলেন তো, মানে এই সুপার নোডটার সাথে। চারটা চারটা চারটা, সো মানে কাইন্ড অফ আমরা একই সাথে নোড ওয়ান এবং নোড টু এর কাউন্ট করতেছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে, এখানে 3, 4, 9 সবগুলো মিলায়। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যদি পুরাটাই একটা সিঙ্গেল নোড হইতো, লেটস সে মানে জাস্ট ইয়ার জন্য দেখাচ্ছি যে এটা যদি পুরাটাই আমাদের একটা নোড হইতো, V2 হইতো, তাহলে আমরা কি লিখতাম? ওকে, V2 টাইমস 1/3 প্লাস 1/4 প্লাস 1/9 প্লাস 1/6, মানে এই নোডের সাথে চারটায় কানেক্টেড, প্লাস ডট ডট ডট, মানে বাকিটা আমরা প্রত্যেকটার জন্য নেগেটিভ ভার্সন গুলা লিখতাম, ঠিক আছে। সো ভেরি ক্লোজ টু নোড অ্যানালাইসিস, মানে KCL ইকুয়েশন, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের এইখানে অ্যাকচুয়ালি জাস্ট একটা রেজিস্ট, মানে একটা ভোল্টেজ নাই, আমাদের এখানে অ্যাকচুয়ালি দুইটা ভোল্টেজ আছে, উপরেরটা হচ্ছে V2, নিচেরটা হচ্ছে V1, রাইট। সো আপনি যখন এই যে 4, 9, 6 এইগুলা লিখতেছেন, এইগুলা কিন্তু ভোল্টেজ V1 এর সাথে কানেক্টেড, তাই না? সো আপনাকে লিখতে হবে এইভাবে যে ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের V2, মানে সবগুলো লিখবো যে ওকে, V2 1/3 প্লাস V2 এর সাথে বাকিরা শেষ, এখন V1 আছে, V1 এর সাথে কে আছে, V1 টাইমস 1/4 প্লাস 1/6 প্লাস 1/9, ঠিক আছে। এখন এখানে গ্রাউন্ড করে দেই, মাইনাস একইভাবে 3 ওহম, এই 3 ওহমের উল্টা সাইডে কে আছে, 3 ওহমের উল্টা সাইডে কে আছে, V2 তো বাদ স্যার, যাচ্ছে, V3। V3 হ্যাঁ, মানে আপনি জাস্ট এই 3 ওহমের কথা বললে, যেটা বলছি যে ওকে, হ্যাঁ, 3 ওহমের এক সাইডে V2 আছে, সেটা তো অলরেডি করাই হয়েছে, আর উল্টা সাইডে V3 আছে, তো মাইনাস V3/3। আচ্ছা, তারপরে হচ্ছে 4 ওহম, 4 ওহমের উল্টা সাইডে কে আছে, ওয়েল, ফোর ওহমের V3 উল্টা সাইডে V3 আছে, ঠিক আছে। তারপরে 6 ওহম, 6 ওহমের উল্টা সাইডে কে আছে, 6 ওহমের উল্টা স্যার সাইডে V0 স্যার V0 বা 0, ঠিক আছে। Yes, sir. তো 0/6 ওটার ভ্যালু যেহেতু জানি আমরা, আর 9 ওহমের উল্টা সাইডে আছে আবার 0, 0/9 ইকুয়ালস টু 0, দ্যাটস ইট, এটাই সুপার নোড ইকুয়েশন, ঠিক আছে। খুব সিম্পল না? জাস্ট আপনাকে প্রসিডিওর ফলো করতে হবে, জাস্ট নর্মালি প্রসিডিওর ফলো করলে খুব সুন্দর মতো চলে আসবে। এখন যদি আপনি এইটাকে কাইন্ড অফ ওই কি বলে নর্মাল প্রসিডিওরে যাইতে দেন, নর্মাল প্রসিডিওর ইন দ্য সেন্স যে ওকে, আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্সটার মধ্যে কারেন্ট জানি না, একটা কারেন্ট ধরতাম, কারেন্ট ধরলে এখানে একটা KCL ইকুয়েশন হবে, অনেকে আবার মানে ওই কারেন্টের ইয়াটা মিস করে ফেলেন, যাই হোক, একটা আননোন কারেন্ট ধরবো, তারপরে এইটার জন্য একটা KCL ইকুয়েশন লিখবো, এইটার জন্য একটা KCL ইকুয়েশন লিখবো, দেন দুইটা আবার যোগ করবো, কাটাকাটি করে আননোনটা চলে যাবে, এটসেট্রা, দিন শেষে এটা পাবেন। অর ইউ কুড ফলো দ্য শর্টকাট, জাস্ট নর্মালি লিখবেন, লিখলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তো দ্যাটস ইট, আর কিছু না। সো সুপার নোট খুবই ইজি, জাস্ট প্র্যাকটিসের বিষয়, আর কিছু না। আচ্ছা, এখন যেমন ধরেন আমি আপনাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দেই, যেমন সুপার নোড সবসময় আমাদের যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে ওগুলা মোস্টলি দুইটা নোড দিয়ে দেওয়া হয়েছে, বাট বইয়ে দেখবেন অনেক সময় মানে মাল্টিপল দিয়েও আছে। সো আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, সেম প্রসিডিওর ফলো করলে হয়ে যাবে। সো জাস্ট কি ভয় ভাঙানোর জন্য দেখানো আর কি, ঠিক আছে। সো যেমন এখানে, সো ফার্স্ট কোয়েশ্চেন ইউ আস্ক ইজ যে কি কয়টা নোড আছে এখানে। তো আমরা দেখতেছি এখানে V1, এটা V2 নাম দিলাম, এটা V3 নাম দিলাম। বাই দ্য ওয়ে, কারোর যদি আর কি নাম্বারিং নিয়ে ইয়া হয়, যে আমি সবসময় বাম সাইড থেকে আর কি ক্লকওয়াইজ ইয়ে করে নাম্বারিং করি, বা মানে এটার কোনো রুল নাই, আমি জাস্ট নর্মালি দেই, এই জন্য আপনাদের কোয়েশ্চেন গুলোতে নোট গুলো আমি নাম্বারিং করেই দিই, সমস্যা নাই, ঠিক আছে। বাট এটা ডাজেন্ট ম্যাটার, আপনার মনে হইলো আপনি এটাকে 1 দিবেন, এটাকে 3 দিবেন, কোনো কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে। তো ওইটা নিয়ে ওয়ারি করার কোনো দরকার নেই। আচ্ছা, সো ওকে, নোডের নাম যেভাবে দিলেন দিলেন, বাট নোড আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, নোড আইডেন্টিফাই করার পরে আপনাকে দেখতে হবে, আচ্ছা, V1 এর ইকুয়েশন আমি লিখতে পারবো কিনা,
ঠিক আছে, তো v1 এর ইকুয়েশন লিখতে গেলে আপনি ভেজালে পড়বেন, কারণ এখানে v1 এর সাথে একটা ভোল্টেজ সোর্স আছে, আর ভোল্টেজ সোর্স মানেই দ্যাটস এ নো গো। ঠিক আছে, আমরা ওইখানে আর KCL ইকুয়েশন লিখব না। আচ্ছা তাহলে এবার দেখি v2, v2 এর জন্য কি KCL ইকুয়েশন লেখা যায়? জাস্ট মানে নর্মাল সিম্পলার ইকুয়েশন যেটা, সিম্পল KCL ইকুয়েশন, ওয়েল ওইটাও লিখতে পারবো না, কারণ আমাদের এখানে দুই সাইডেই ভোল্টেজ মানে ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে, এবং KCL এ ভোল্টেজ সোর্স এর কোনো জায়গা নেই। আচ্ছা v3 এর সাথে দেখেন ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে, সো v3 তেও আমরা কোনো ইকুয়েশন লিখতে পারবো না, KCL ইকুয়েশন লিখতে পারবো না। ঠিক আছে, সো এইটা একটা বড় সমস্যা। সরি, 6 ওহম দিয়েছি কেন, ইউনিট তো ভোল্টেজ হবে। হ্যাঁ, সো এখন সমস্যা মনে করার কোনো কারণ নাই। প্রথম কথা যেটা বলছিলাম যে সমস্যা যারা ক্রিয়েট করে তারাই আপনাকে একটা সলিউশন দিবে, যেমন এইখানে দুইটা ভোল্টেজ সোর্স আপনাকে দুইটা ইকুয়েশন দিবে। ঠিক আছে, সো এই 5 ভোল্টের জন্য ইকুয়েশন, একটা ইকুয়েশন পাবেন হচ্ছে v1 মাইনাস v2 ইকুয়ালস টু 5, রাইট? আর 6 ওহমের জন্য পাবেন v2 মাইনাস v3 ইকুয়ালস টু 6, সবসময় পজিটিভ মাইনাস নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, অলরেডি দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, আমাদের কি আরেকটা ইকুয়েশন লাগবে না? তিনটা ইকুয়েশন সলভ করতে গেলে, মানে তিনটা ভ্যারিয়েবল সলভ করতে গেলে, একটা ইকুয়েশন পেয়েছি, দুইটা ইকুয়েশন পেয়েছি, 3 নাম্বার আরেকটা ইকুয়েশন লাগবে। সো 3 নাম্বার ইকুয়েশনটা কোথা থেকে পাবো? ওয়েল, 3 নাম্বার ইকুয়েশনটা যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স এ ভেজাল করছে, ফ্লোটিং ভোল্টেজ সোর্স, ঠিক আছে, এই ভোল্টেজ সোর্সটা কানেক্টেড হচ্ছে নোড 1 এবং নোড 2 এর সাথে, এবং এই ভোল্টেজ সোর্স টা কানেক্টেড নোড 3 এবং 2 এর সাথে, দ্যাট মিনস এইখানে মানে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। ঠিক আছে, সবই আননোন, মানে প্রত্যেকটা ভোল্টেজই আসলে আননোন। ঠিক আছে, সো দ্যাট মিনস এখানে আমাদের আসলে লাগবে কি বলে, সুপার নোড লাগবে। এখন যেটা বলছিলাম যে আপনাকে যে মানে সুপার নোডটা কার কার মধ্যে হবে এটা বোঝা লাগবে। আগের বার আমরা দেখেছিলাম যে একটা ভোল্টেজ মানে ভোল্টেজ সোর্স ছিল, তো মানে ওই সুপার নোডটা ওইটাকে বাদ দিয়ে, মানে ওই ভোল্টেজ সোর্সটাকে কাইন্ড অফ মনে মনে উঠাই দিয়ে আমরা এখানে একটা দিয়েছিলাম। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আরেকটু কমপ্লিকেট করা দরকার আছে, বাট আচ্ছা দেখা দেবো। সো আমাদের এখানে 5 ভোল্ট, 5 ভোল্টটাকে উঠাই দিয়ে আমরা এর পুরোটা একটা সুপার নোড চিন্তা করা লাগবে। ঠিক আছে, আবার এই 6 ভোল্টটাকে উঠাই দিয়ে পুরাটাকে একটা সুপার নোড চিন্তা করা লাগবে, রাইট? সো অ্যাকচুয়ালি যেটা করা লাগবে যে আপনি আসলে পুরা তিনটা মিলায়ে একটা একটা সুপার নোড করবেন, এবং ওই সুপার নোড থেকে একটা ইকুয়েশন আসবে, সেটাই হবে আপনার 3 নাম্বার সুপার নোড ইকুয়েশন। ঠিক আছে, সো কাইন্ড অফ মানে যদি চেইন থাকে এরকম, সবগুলো মিলায় একটা সুপার নোড পান। ঠিক আছে, তো ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা খুবই সিম্পল, ইকুয়েশনটা হচ্ছে আপনার প্রথমে আমরা দেখতেছি v1, ঠিক আছে, v1 যেহেতু সুপার নোডের মধ্যে আছে, অবভিয়াসলি মানে কাইন্ড অফ এখানে vip হচ্ছে v1 v2 v3 তিনজনই vip। ঠিক আছে, সো v1 1/2, ঠিক আছে, দেন আর কিছু নাই, প্লাস v2 এর সাথে 3 ওহম আছে, 1/3, প্লাস v3 এর সাথে 1/4 আছে, 1/4, আর অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই এখানে, সো ইকুয়ালস টু 0, দ্যাটস ইট, এটাই সুপার নোড ইকুয়েশন, এটাই 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা কি প্রবলেম হয়, আরেকটা প্রবলেম হয় হচ্ছে, প্রবলেম বলতে এটা আরেক ধরনের প্রবলেম দেওয়া হতে পারে, সেটা হচ্ছে 6 ভোল্ট, সেটা হচ্ছে এখানে যদি রেজিস্টর থাকে, ঠিক আছে, সো লেটস সে এটার ভ্যালু হচ্ছে কি দিব, ধরেন 7 ওহম দিলাম কিছু একটা, সো তখন মানে ওকে সেম প্রবলেম, আমাদের নোড আসলে তিনটাই, পুরা সার্কিটটাতেই তিনটা, এবং ইকুয়েশন 1 এবং 2 আগের মতোই আছে, সমস্যা নাই, ইকুয়েশন 3টা সুপার নোড করা লাগবে। সো সুপার নোড যদি আমরা করি, আবার একই কথা, ভোল্টেজ সোর্স উঠাবো, ভোল্টেজ সোর্স উঠায় পুরাটা মিলায় একটা সুপার নোড করব। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 7 ওহম, ঠিক আছে, আচ্ছা আমরা নর্মালি লিখি, দেখি এখন এখন ইকুয়েশনটা লিখি, এইখানে একটা মানে ভুল হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে v1, ঠিক আছে, ওকে, সো v1 এর সাথে আমরা দেখতেছি 2 ওহম এবং 7 ওহম দুইটাই আছে না, সো 1/2 প্লাস 1/7। আচ্ছা v2 এর সাথে দেখতেছি
মানে 3 ওহম আছে, সো V2/3 লিখে দিলাম, V2/3 প্লাস V3 এর সাথে দেখতেছি 4 এবং 7, V3 এর সাথে 1/4 প্লাস 1/7। আচ্ছা এখন আবার কি করতে হবে, এখন আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর জন্য আবার দেখতে হবে যে উল্টা সাইডে কে আছে। তো যেমন এই 2 ওহম এর উল্টা সাইডে গ্রাউন্ড আছে, ওটা -0/2, আমি আর জিরো গুলা লিখলাম না। 7 এর উল্টা সাইডে কে আছে, এই 7টার উল্টা সাইডে কে আছে, V3। সো আপনাকে কিন্তু এখানে -V3/7 লিখতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আবার এখানে কি আছে, এখানে 3 ওহম দেখতেছি, 3 ওহমের উল্টা সাইডে জিরো আছে, সো -0/3। আচ্ছা তারপরে V3, এই যে 4 ওহম, 4 ওহমের উল্টা সাইডে দেখতেছে আবার জিরো আছে, সো -0/4। আর হচ্ছে 7 ওহমের উল্টা সাইডে কে আছে, V1, সো -V1/7 ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। সো এইভাবে করে মানে কোনো রেজিস্টার মিস হওয়ার কোনো চান্স নাই, এইভাবে আগাবেন, ঠিক আছে, সব সময় ইয়াটা পাবেন। এখন একটু ক্যালকুলেশন করলে দেখতে পাবেন এই যে V3/7 -V3/7, আর এইখানে যদি ইয়া করে দেই 1/7, আর এটা কাটাকাটি যায় না, এইটা আর এটা কাটাকাটি যায় না, কারণ V3 আর V3/7, আবার দেখেন V1/7 আর V1/7, এটাও কাটাকাটি যাবে। তো আপনার ইকুয়েশন আসলে সিম্প্লিফাইড হয়ে গেছে, সিম্প্লিফাইড হয়ে দুইটা যে কোনোটাই লেখেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু খেয়াল করে দেখলেন যে এটা আগের ইকুয়েশনই আসছে, ঠিক আছে। এটা হচ্ছে সুপার নোড ইকুয়েশন হবে। এখন এটা একটু আপনাদের কাছে কেমন মনে হতে পারে যে 7 ওহমটা কাটাকাটি চলে গেল কি করে? আচ্ছা এটা কাটাকাটি চলে গেল কারণটা হচ্ছে, দেখেন মানে আমাদের যদি নর্মাল কোন একটা সার্কিট হইতো, ধরেন কোন একটা সার্কিটে আমাদের সবসময় কি রেজিস্টর বা কম্পোনেন্ট গুলো যেটাই আঁকাল না কেন আমরা একটা নোড থেকে আরেকটা নোডে যাই, তাই না? কখনো কি আমরা এরকম করি যে ওকে মানে ধরেন ওকে আচ্ছা জাস্ট শো এর জন্য আমি ইয়া করতেছি, বাট দা ইউ শুড গেট দা পয়েন্ট, আমরা কি কখনো এভাবে রেজিস্টার একই পয়েন্টে ইয়া করি, যেমন এটা ধরেন V1 নাম দিই সবগুলোর, তো এটা একটা রেজিস্টার V3 V4, যেমন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই ভোল্টেজ সোর্সটা কোন কোন নোডের মধ্যে আছে, স্যার V4 V1 V4 আর V1, সো V4 আর V1, সো দুইটা ডিফারেন্ট নোডের মধ্যে আছে, ঠিক আছে। এটা আমি জাস্ট লিখা V1 আর V4 এর মধ্যে আছে। সিমিলারলি আপনি বলতে পারেন এটা V1 V2 এর মধ্যে আছে। এই R1 রেজিস্টারটা কোন কোন নোডের মধ্যে আছে, V1 শুধু V1 মানে V1 আর V1 বলতে পারেন, ঠিক আছে। সো কাইন্ড অফ এরকম কোনো কিছু থাকলে আপনি আসলে মানে কোন একটা এলিমেন্ট যদি, স্যার দুইটা V1 লিখলাম কেন স্যার? হ্যাঁ ঠিক আছে, দুইটা V1 লেখেন, সমস্যা নেই। এইটার জন্য যদি ইকুয়েশন লিখতে যান তাহলে কি হবে, V1/R1 -V1/R1 করে কি কাটাকাটি চলে যাবে না? মানে ধরেন আমরা যদি এইটার জন্য ওহমস ল লিখতে যাই, কাইন্ড অফ V1 -V1/R1, কাটাকাটি চলে জিরো হয়ে যাবে, ঠিক আছে। বা সহজ কথায় যদি চিন্তা করেন, আমরা মানে কাইন্ড অফ যদি কোন একটা রাস্তা থাকে শর্টকাট, ঠিক আছে, আপনার এখানে ধরেন এদিক দিয়ে রাস্তা হাঁটতে পারতেছেন, তো আপনাকে যদি কেউ এই দিক দিয়ে বলে যে এখানে ঘুরে যা, ঘুরেও যাইতে পারেন, ঠিক আছে, কেউ কি কখনো ঘুরে যাবে, সবসময় কি শর্টকাটে নিবে না, ঠিক আছে। তো কারেন্টও সেরকম, যে আমার তো এখানে যাওয়ার কোনো প্রয়োজনই নাই, ইলেকট্রন অন্যদিকে যাইতে মানে যেখানে তার এখান থেকে এখানে যাইতে গেলে সে ডিরেক্টলি যেতে পারছে, তাকে তো ঘুরে যাওয়ার কোনো পয়েন্টই নাই, ঠিক আছে। তো কখনোই মানে ইলেকট্রিক্যাল সার্কিটে কখনোই একই নোড থেকে ওই নোডে যদি কোনো কিছু আসে ওই জিনিসটাকে ডিরেক্টলি বাদই দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, ওই জিনিসটাকে ডিরেক্টলি বাদই দিয়ে দিতে সেটা পারেন, স্যার কারণ যে ওইটা কোনো সোর্স হইতে পারে, কারেন্ট সোর্স এটা হবে। কারেন্ট সোর্স হইলেও হইতে পারে, যে কোনো এলিমেন্ট, ঠিক আছে, যদি ভোল্টেজ সোর্স এভাবে লাগানো যাবে না, বাট ইন জেনারেল যে কোনো ক্ষেত্রেই, ঠিক আছে, এরকম যদি কোনো পয়েন্টে আপনি লাগানো, ওইটা আসলে মানে কি বলে কোনো কাজ নাই, ওটা আসলে কোনো কাজ নাই। এখানে যদি ধরেন আপনাকে আজকে আমি অন্য কোন একটা আননোন জিনিস যেটা পড়েন না এখনো, ক্যাপাসিটর লাগাই দিই, অথবা ধরেন একটা নাম যখন শুনছেন জাস্ট ডায়োড, এলইডি লাগাই দিই, এই এলইডি কখনো জ্বলবে না, ঠিক আছে, এটাকে যদি কোনো একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলেই তো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলা কাজ করে, তাই না?
যদি কোনো ভোল্টেজ ডিফারেন্স না থাকে কখনো কাজ করে না। তো এরকম যদি কোনো কিছু থাকে ওটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো যেমন আসলে এইভাবে আঁকেছি, তো তো ধরেন আমি যদি এইভাবে আঁকাই, এই R1 তো স্টিল V1 এবং V1 এর মধ্যে, ঠিক আছে, তো এটার কোনো কাজ নাই, কাইন্ড অফ এরকম। তো এটা কেন বলতেছি, খেয়াল করে দেখেন আপনি যখন এটাকে কমপ্লিট একটা সুপার নোড চিন্তা করতেছেন, তখন কিন্তু আপনি বলতে পারেন আচ্ছা এই 7 ওহমটা অ্যাকচুয়ালি এই সুপার নোড থেকে বের হয়ে, কারণ আমরা পুরোটাকে একটা কাইন্ড অফ নোডের মতো চিন্তা করতেছি, এই সুপার নোড থেকে বের হয়ে কাইন্ড অফ ওই সুপার নোডেই ঢুকছে, মানে একটা নোড থেকে বের হয়ে ওই নোডেই ঢোকার মতো একটা সিনারিও। সো এটা আসলে আপনার কাইন্ড অফ কমপ্লিটলি বাদ দিলেও চলবে, বাদ দিলে যেই সার্কিট হবে সেটাই আসলে মানে আপনি কাজ করতেন। ঠিক আছে, সো আপনাকে যদি এখানে রেজিস্টার কেন, আপনাকে যদি এই জিনিসটা একটা ক্যাপাসিটর দিয়ে দিতাম বা একটা ডায়োড দিয়ে দিতাম তাহলেও ম্যাটার করতো না, কারণ ওইটা আসলে সেম সুপার নোড থেকে, মানে ফর ফর দিস সিনারিও যে আপাতত এখানে ম্যাটার করে না আমাদের জন্য। ঠিক আছে, এটা বাদ, এই সুপার নোড ইকুয়েশন এটা বাদ। ঠিক আছে, তো এটাই সিম্পলি এটাই, জাস্ট আমাদের সুপার নোড ইকুয়েশন যাই থাকুক না কেন, নর্মালি চিন্তা ভাবনা করবেন মিলে যাবে। আর যদি হচ্ছে কি বলে মানে ইয়া করে ফলো করেন তাহলে জাস্ট বেটার হয়, মানে কোনোটা মিস হবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস এবং দিস ইজ কমপ্লিট নোডাল অ্যানালাইসিস। আপনাদের যা যা ভুল হওয়া পসিবল এবং যা যা কোয়েশ্চেন করা পসিবল কাইন্ড অফ ইন এ সেন্স এখানে হয়ে গেছে। ঠিক আছে, সো নোডাল অ্যানালাইসিস এর এর বাদে আসলে বাকি কিছু নাই, জাস্ট এখন একটু প্র্যাকটিস করে হাতে আনা, কারণ দেখা যাচ্ছে অনেক সময় খেয়াল থাকে না, সিলি মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে নেক্সট আরেকটা টপিকে আমি কাইন্ড অফ এটা আপনাদের এই ক্লাসটা কাইন্ড অফ মিডের প্রিপারেশন এক্সাম, মানে মিডের প্রিপারেশন ক্লাস হিসেবে নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে আপনাদের সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশন নিয়ে কি হইতে পারে, সোর্স ট্রান্সফরমেশন একটা মানে টেকনিক যে ওকে আমরা কি করি, আমাদের যদি দুইটা রেজিস্টর সিরিজে থাকে, লেটস সে এটা হচ্ছে 2 ওহম 3 ওহম, আমরা অনেক সময় কাজের সুবিধার্থে মানে অনেক সময় বলতে যখন অধিকাংশ সময় যেটা করি যে ওকে দুইটা মিলায় মানে 2 প্লাস 3 ওহম 5 ওহম করে দিই, তাই না? সো সিরিজে যোগ করা বলি আমরা এটাকে। আচ্ছা তারপরে ধরেন যদি প্যারালাল হয়, বাই দ্য ওয়ে আপনাদের সিরিজ প্যারালাল চেনাটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সিরিজ প্যারালাল চেনেন না অনেকেই, ঠিক আছে, চেনেন না বলতে কি মনে হয় যে এটা সিরিজ বা ওটা অ্যাকচুয়ালি সিরিজ না, প্যারালাল বলে ফেলেন অনেকটা। ঠিক আছে, এইটা একটু ভিডিওতে দেখবেন ক্লিয়ার করে দিছি, এটা প্রচুর ভুল হয়, এক্সাম্পল এক্সাম্পল দেওয়া আছে। তো একটু সিরিজ প্যারালাল ভালো মতো দেখা দরকার, ঠিক আছে, না হলে সব গ্যাঞ্জাম হয়ে যাবে। আচ্ছা এটা যদি একটু যদি প্যারালাল কানেকশন হইতো তাহলে আমরা কি করি, যে ওকে এই দুইটা প্যারালাল কানেকশন থাকলে আমরা এই যে একটা ইয়া আছে যে ফর্মুলা আছে 1/r = 1/2 + 1/3 করে আর এর ভ্যালু যা আসবে সেটা, ঠিক আছে, তো এটা মনে হয় 6/5 আসবে। তো এইটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই না? তো ইকুইভ্যালেন্ট খালি রেজিস্ট্যান্স কেন হবে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সও থাকে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সরি ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সও আছে, সমস্যা নাই। ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সটা কি, ওয়েল ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে যেমন মানে সোর্সটা কি বলতে মানে কয়েকটা এক্সাম্পল দেখায়, যেমন হচ্ছে আমাদের যদি দুইটা ভোল্টেজ সোর্স থাকে 2 ভোল্ট আর 3 ভোল্ট, আমরা দুইটাকে একইভাবে সিরিজে যোগ করে দিতে পারি 2 প্লাস 3 5 ভোল্ট। ঠিক আছে, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে খেয়াল রাখবেন রেজিস্টর তো কোনো মানে অ্যাকচুয়ালি প্যাসিভ এলিমেন্ট, তো কোনো ইনহেরেন্টলি কোনো প্লাস মাইনাস নাই, কোনো রেজিস্টর কিনলে আপনি দেখবেন এর গায়ে কোনো প্লাস মাইনাস দেওয়া নাই, কিন্তু ভোল্টেজ সোর্সের কিন্তু প্লাস মাইনাস আছে। সো দ্যাট মিনস আপনাকে এই ইয়াগুলো একটু ডিরেকশন গুলা খেয়াল করা লাগবে। ঠিক আছে, দেখেন আমি যেরকম আঁকিয়েছি এইভাবে আঁকায় নিবেন, এটা হচ্ছে মানে আঁকায় নিবেন বলতে আর কি সবগুলা সেম ডিরেকশনে ধরবে যে ওকে এখানে প্লাস দে মানে এই মানে ফার্স্টে প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস তারপর মাইনাস, এভাবে করতে থাকলে পুরাটাকে মিলায় একটা জাস্ট প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তো এটা একটা কেন থ্রি বলতে, ভোল্টের টা যদি মাইনাস প্লাস হইতো তাহলে তো আমি থ্রিটারে রোটেট করে মাইনাস থ্রি করতে পারতাম। হ্যাঁ যদি এরকম থাকতো, ঠিক আছে, সো ওকে ফার্স্ট অফ অল এটা এখন ভুল, ঠিক আছে, যদি এরকম থাকতো
তাহলে আপনি একটাকে ঘুরায় নিতে হবে। এখন আপনি সেটাকে 2 ভোল্ট নাকি 3 ভোল্ট কে ঘুরাবেন ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, আপনি ঘুরায় নেন। যেমন আমার ইচ্ছা হলো আমি এখন এটাকে ঘুরায় নিব, এখানে মাইনাস প্লাস, আর তখন এখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে, মানে মিনিং সেম রাখার জন্য। ঠিক আছে, আই থিঙ্ক এটা আমি আরেকবার আঁকাই জাস্ট ফর ক্ল্যারিটি, যে এইটা মানেই হচ্ছে আমাদের এখানে যদি ঘুরাই দিই, তো এটা মাইনাস, এটা প্লাস, এটা -2 হয়ে যাবে। তো তাহলে বলেন তো এখন এটার ইকুইভ্যালেন্টটা কি আসবে, 1 ভোল্ট ডিরেকশনটা মানে, ওকে হ্যাঁ, মাইনাস ওয়ান প্লাস ভোল্ট -2 প্লাস 3, সেটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে। সো এবং ডিরেকশন এই প্লাস মাইনাস গুলো থ্রি কিভাবে দিব, ভোল্টের মানে 3 ভোল্টের বলতে দুইটাই আসলে সেম, সো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। সো মানে সবগুলা কি সেম ডিরেকশনে নিয়ে নিবেন, সেই ডিরেকশনটাই হবে ফাইনালটা, আর ভ্যালু গুলো জাস্ট যোগ করে নিবেন। স্যার। আমি সো যদি এটা ভ্যালু দুইটা মানে জায়গায় রেখা, মানে আমি যদি ইকুইভ্যালেন্ট না করতাম, যে প্লাস মাইনাস আর মাইনাস প্লাস রাইখে যদি করতাম, তাহলে স্যার যেটা আমার মানে আসতো ওইটার সাইনটা আমি ফলো করতাম না। ওকে হ্যাঁ, ওইটা আপনি যদি করতে পারেন কোনো সমস্যা নাই করেন, কিন্তু আমি ইউজুয়ালি দেখছি যেটা, যে এটা অনেকে ভুল করে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আর কি আমি মানে অ্যাডভাইস করি যে ঘুরায় নেন, ঠিক আছে, একটাকে সবগুলোকে ঘুরায় নিয়ে ইয়ে করে নেন, ঠিক আছে। যেমন এইটা এই ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অনেক সময় হয় কি মানে বড় সার্কিটের ক্ষেত্রে খেয়াল করে না। এবং ধরেন আমি যদি এরকম দেই, আচ্ছা এইভাবে তো দেওয়া যাবে না, বাট হ্যাঁ এরকম যদি কিছু একটা দেই, তো তখন অনেকের কাছে মনে হয় যে আচ্ছা এই এইটা তো দুইটা ডিফারেন্ট ডিরেকশনে আছে, মানে গ্যাঞ্জাম হয়ে যায়। বাট খেয়াল করে দেখলে দেখেন, আমি যদি এখান থেকে শুরু করি মাইনাস প্লাস, তারপরে আবার মাইনাস প্লাস, তো আপনি পুরাটাকে মিলায়ে একটা জাস্ট মাইনাস প্লাসই রাখতে পারেন, আর দুইটার মানে দুইটার রেজিস্টার, দুইটার ভ্যালু যদি 2 ভোল্ট আর এটা যদি 3 ভোল্ট হয়, দুইটা মিলায় জাস্ট 5 ভোল্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ধরেন অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে আচ্ছা এটা তো প্লাস উপরে আর এটা প্লাস নিচে, ঠিক আছে। তো মানে ইয়া হইতে পারে, জাস্ট এটা খেয়াল রাখবেন যে ওকে মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম হচ্ছে কিনা, ওরকম না হইলে সেম ডিরেকশনে নিয়ে নিবেন, নিয়ে তারপরে কাজ করুন। তাহলে আর কি মানে আমি ইউজুয়ালি আর কি ফাস্ট মেথড প্লাস কাইন্ড অফ ওইটা তো একরকম ঠিক আছে, বাট অনেক সময় ভুল হয়ে যায় যে যে জায়গাগুলোতে, ওইগুলোতে আমি বলি যে মানে রিমাইন্ড করে স্যার দিই যে এইটা ফলো করো। স্যার ওইটাতে যদি স্যার আমি মাইনাস আর প্লাস দিতাম, তাহলে কি ওখানে 1 ভোল্ট হইতো? মাইনাস আর প্লাস কি এখানে না স্যার, ওই যে 5 ভোল্টের ওইখানে যদি মাইনাস আর প্লাস লিখে করতাম এরকম না, করে। সেটা তো হতো না। জিনিসটা হচ্ছে দেখেন, মানে আপনি যদি এটা মাইনাস এবং প্লাস দিতেন, এটা প্রথম কথা দিবেন না, ঠিক আছে, কারণটা হচ্ছে যে আপনার ডিরেকশনটা কিন্তু কাইন্ড অফ সেম থাকলো না, ঠিক আছে। কারণ আপনার এখানে দেখেন কি ছিল, এখানে ছিল মাইনাস, দেন মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম ছিল, আপনি কিন্তু শুরুতে আমি প্লাস। এটা -5 দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ যদি আমি ডিরেকশনটা চেঞ্জ করি? হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ করলে তো করতে পারবেন, সমস্যা নেই। তখন আপনার মানে আমি যেটা ইয়েস বলতে স্যার, চাচ্ছি যে এই বাকিগুলোও চেঞ্জ করা লাগবে, তখন আর কি এগুলা মানে ইয়েস স্যার, বেসিক্যালি আপনি যদি মাইনাস দেন, তখন এখানে ভ্যালু আপনার মাইনাস ভোল্ট আসা লাগবে। সো মানে সার্কিটের রুল গুলা এরকম, আপনি যাই করেন না কেন সেম জিনিসই কাইন্ড অফ আসবে, ঠিক আছে। তো ঘুরে ফিরে আপনি যদি এটাকে ঘুরায় দেন, ওকে এটাকে প্লাস মাইনাস, এটা ভ্যালু মাইনাস করে দিলাম, এটা মাইনাস প্লাস করে দিলাম, করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ডিরেকশন এখন আছে, যোগ করলাম -5 ভোল্ট করলাম, এটা যে কথা আগে ধরেন না ঘুরায় যেটা ছিল সেটা কিন্তু সেম কথাই ছিল, সবই সেম কথা, যে ওকে প্লাস মাইনাস 5 ভোল্ট আর এটা, ঠিক আছে। সো প্লাস মাইনাস 5 ভোল্ট এই তিনটাই কিন্তু সেম জিনিস ছিল, ঠিক আছে, এবং মানে আগে যে ছবিটা আঁকাইছে সেটা। সো মানে সার্কিটের রুল গুলো এমন ভাবে তৈরি করা সবসময় আপনার সেম এক্সাক্ট জিনিসই দিবে, ঠিক আছে, তিনটা জিনিসই সেম, সরি চারটা জিনিসই সেম। স্যার প্লাস 5টা একটু আরেকবার বলেন স্যার, মানে 2 প্লাস 3 করলাম, মানে যেটা কিভাবে যোগ করলাম আর কি ভাই স্যার? সো ওকে, সো সবসময় আচ্ছা মানে আমি জাস্ট এটা বলতেছি যে প্রথম কথা দেখেন যে সবগুলা সেম ফ্লোতে আছে কিনা, মানে ধরেন ওকে প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে আছে কিনা, বা ধরেন মাইনাস প্লাস মাইনাস প্লাস যাই তো, মানে এরকম যেন না হয় যে মাইনাস প্লাস প্লাস মাইনাস, মানে এরকম যেন কলাইড না হয়ে যায়, অল্টারনেট করতে থাকে, এটা করতেছে কিনা আগে খেয়াল করবেন।
ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে শুরু করি, কি হচ্ছে, প্রথমে মাইনাস দেখতেছি, তারপর প্লাস দেখতেছি, তারপরে কি মাইনাস আবার প্লাস দেখতেছি না, জি সো স্যার, ফ্লোটা ঠিক আছে, অল্টারনেট করে ফ্লো ঠিক আছে। সো দ্যাট মিনস, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, এখানে কিছু একটা বসাবো এবং সিম্পলি আমি যেটা বলি যে ওকে এইখানকার যে কোনো একটা নেন, মানে অলরেডি দুইটা দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করেন, যেভাবে আছে বাকিটাকে উধাও করে দেন, ঠিক আছে, দিয়ে ভ্যালুটা যদি অল্টারনেট করে, ঠিক আছে, এরকম অল্টারনেট করে, ওই এখানে যেমন অল্টারনেট করে না, অল্টারনেট করলে সিম্পলি যোগ হয় আর কিচ্ছু না, ঠিক আছে, আচ্ছা স্যার, অল্টারনেট করলে সিম্পলি যোগ হয়। এখন অল্টারনেট না করলে কি হবে, তখন আপনি ঘুরায় নিয়ে অল্টারনেট করে নিবেন, বুঝতে পারছেন? যদি অল্টারনেট না থাকে, যেমন আরেকটা এক্সাম্পল যদি দেই যে এটা প্লাস মাইনাস আর এটা প্লাস মাইনাস, অন্য ভ্যালু ইউজ করি কনফিউজড না হওয়ার জন্য, এটা আরেকটা অঙ্ক, তো এটা যদি করি দেখেন এখানে মাইনাস প্লাস, ঠিক আছে, সো কলেক্ট করতে হ্যাঁ কলাইট করেছে, মাইনাস প্লাস প্লাস মাইনাস হয়ে গেছে। তো এই জন্য এখন কি করব, যে কোনো একটাকে চেঞ্জ করব, কোনটাকে চেঞ্জ করব ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটাকেই চেঞ্জ করেন, এটাকে হচ্ছে মাইনাস প্লাস করে দিয়ে ভ্যালুটাও মাইনাস করে দিলাম যাতে মিনিং সেম থাকে। এখন হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, ফ্লো ঠিক আছে, এটা ফোর লিখেছি। সো যদি এরকম হয় তাহলে জাস্ট যে কোনো একটা রাখেন বাকিটা, যেমন ধরেন আমার মনে হলো ঠিক আছে আমি এখন 5 ভোল্টটা রাখি, মানে 5 ভোল্টের ডিরেকশনের জায়গাটা ঠিক রাখি, সো জাস্ট 5 ভোল্টের ডিরেকশনটা ছিল আর ভ্যালু যা আছে 5 প্লাস মাইনাস 4, ঠিক আছে, 1 ভোল্ট, শেষ, কোনো মানে কনফিউশন থাকবে না, এটা ফলো করলে, জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে স্যার। যেটা তো এটাই হচ্ছে কাহিনী। আর হ্যাঁ এটাই আসলে, আর কিছু না। আচ্ছা, তো এই এটা হচ্ছে আমাদের মানে ভোল্টেজের জন্য আর কি একটু ডিরেকশনটা খেয়াল রাখা লাগে। তো আমি আর কি সোজা কথা এটাই বলি যে যদি প্লাস মাইনাস অল্টারনেট করে, ঠিক আছে, সিম্পলি এই ছবিটা আঁকায়, ইনফ্যাক্ট এটা যদি আরো বেশিও থাকে, 3-4টাও থাকে, কোনো সমস্যা নাই, জাস্ট 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট থাকলে সবগুলো জাস্ট যোগ করে সেম ডিরেকশনে দিয়ে দিবেন, 1 প্লাস 2 প্লাস 3 6 ভোল্ট, কোনো সমস্যা নেই কিন্তু রেজিস্টরের স্যার মধ্যে। সবসময় তো এরকম লাইনে থাকবে না, সাপোজ একটা স্যার সিরিজে থাকে, মানে আবার একটা প্যারালালে থাকে স্যার, তখন মানে এটা তো সিরিজের ফার্স্ট টু জন্যই, লাস্ট করবো। আচ্ছা এটা সিরিজের জন্যই, এটা কিন্তু সিরিজ, মানে আমরা কি রেজিস্টরের জন্য কি বলি যে এই এই এটা কখন অ্যাপ্লাই করি, যখন সিরিজ আচ্ছা কানেকশন থাকে তখন করি না, জি জি স্যার, ঠিক আছে, আর এই এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করি, যখন প্যারালালে থাকে সেই সময়, রাইট, প্যারালালে থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে সিরিজের জন্যই, ঠিক আছে, সিরিজ কানেকশনের জন্য, সিরিজ কানেকশন মানেই হচ্ছে এটা, এবং সিরিজ কানেকশন বোঝা খুব সোজা, এই জায়গা দিয়ে অন্য কোনো কিছু বাইর হবে না, ঠিক আছে, জাস্ট পরপর চেইনের মতো সাজানো থাকবে এবং এইসব জায়গা দিয়ে কোনো অন্য কোনো ব্রাঞ্চ নাই, বুঝতে পারছেন, মানে জাস্ট একটা চেইন আর কিছু না, যদি মাঝখানে অন্য ভোল্টেজ কোনো, সোর্স তো প্যারালালে থাকা অ্যালাউড না, তাই না? হ্যাঁ ওটা আসতেছি, সো মানে প্রথম কথা সিরিজ যেটা চেনার উপায় হচ্ছে জাস্ট নর্মাল একটা চেইন, মাঝখানে অন্য কোনো রাস্তা নাই, কোনো মানে জাস্ট ওই অল্টারনেট করে যেটা বললাম যে আলটিমেটলি রাস্তা একটাই থাকবে, আপনার যদি অন্যদিকে কোনো অন্য কোনো রাস্তায় যাওয়ার থাকে তাহলে ওইটা সিরিজ কানেকশন না, ঠিক আছে, বুঝতে পারছেন? তো সবসময় খেয়াল রাখবেন সিরিজ প্যারালাল, আমি আরেকবার বলতেছি যে ওই ভিডিওটা একটু দেখবেন ভালো করে, সিরিজ প্যারালাল বোঝা দরকার আছে। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে ভোল্টেজ সোর্স এর সিরিজ কানেকশন, এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ভোল্টেজ সোর্স এর প্যারালাল কানেকশনের জন্য কি হবে, ওয়েল ভোল্টেজ সোর্স এর কোনো প্যারালাল কানেকশন দেওয়া যায় না, ঠিক আছে, ভোল্টেজ সোর্স এর প্যারালাল কানেকশন অ্যালাউড না, ঠিক আছে, অ্যালাউড না কেন, স্যার কারণ রিয়েল লাইফে স্যার সিনারিওটা কেমন হয় যদি আমি হ্যাঁ রিয়েল লাইফে ভোল্টেজ এটাও প্যারালালি বলছি, নেই? হ্যাঁ ওকে বলছি, সেটা হচ্ছে সিনেম্যাটিক ওয়ার্ল্ড এর মতোই হয়, সব ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, তো কি বলে যে কালচারের মতো যে আছে ডিপ জিরো, মানে ইরর দিলে হয়তো ক্যালকুলেটার ধ্বংস হয়ে যাবে, ওইরকমই সিনারিও হয়, তো ওইটা আসতেছি, সমস্যা নাই। এখন কেন দেওয়া যায় না, ল্যাবে যদি স্যার কেউ অ্যাক্সিডেন্টালি করে ফেলতো তাহলে কি হবে? তাহলে পুড়ে যায়, ঠিক আছে, ওইটা আসতেছি, সমস্যা ওকে নাই, এবং এটা এটা হইতোই, এটা মানে কমন একটা বিষয়, পোড়া গন্ধ বাইর হইতোই, ঠিক আছে, প্রত্যেক ল্যাবে, মানে প্রথম 2-3টা ল্যাবে এটা হবেই, ঠিক আছে, তো যাই হোক, আচ্ছা ওইটাতে আসতেছি, বাট আগে বুঝাই যে জিনিসটা কেন করা যাবে না, ধরেন এই যে 4 ভোল্ট এবং 5 ভোল্ট প্যারালালে কেন কানেকশন দেওয়া যায় না, দেখেন এই ভোল্টেজ সোর্সটার কম্পোনেন্ট ইকুয়েশন কি বলছে, লেটস সে এটা 0 ভোল্ট আর এটা হচ্ছে V1 ভোল্ট, তাই না, তো এই কম্পোনেন্ট ইকুয়েশনটা বলবে যে V1 মাইনাস 0 সমান সমান 4, ঠিক আছে, আর
এই এটার এই ভোল্টেজ সোর্সের কম্পোনেন্ট ইকুয়েশনটা বলবে ভি ওয়ান মাইনাস জিরো সমান সমান হচ্ছে ফাইভ। তাহলে ভি ওয়ান এর ভ্যালু কি ফোর নাকি ফাইভ? বুঝতে পারছেন এই যে একটা মানে কলিশন লেগে গেল না, ঠিক আছে, কন্ট্রাডিকশন লেগে লেগে গেল। দ্যাটস ওয়াই প্যারালাল কানেকশন মানে ভোল্টেজ সোর্স প্যারালাল কানেকশনে দেওয়া যায় না। এখন রিয়েল লাইফে যদি যেটা মানে রিয়েল লাইফে যদি করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে মানে এই জিনিসটাকে যে আমরা বলি না যে শর্ট সার্কিটে আগুন ধরে গেছে শর্ট সার্কিট হয়ে, ঠিক আছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স, ঠিক আছে। তো শর্ট সার্কিট হইলেই আসলে এই জিনিসটাই হয় যে আমাদের দুইটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্স হয়ে যায়, বা ধরেন একটা ভোল্টেজ সোর্সও, ঠিক আছে, মানে আচ্ছা ওইটাতে পড়ে যাচ্ছে, বাট শর্ট সার্কিট ধরে আগুন হয়ে যাওয়া মানেই হচ্ছে যে এটা যেমন, এবং এটাই ইউজুয়ালি হইতো, সেটা হচ্ছে যে কানেকশন যে তারগুলো দিয়ে মানে চিকন তারগুলো দিয়ে দেওয়া হয় ওই তারগুলো পুড়ে যায়, ঠিক আছে, পুড়ে যায়, বাট আলটিমেটলি সার্কিট কম্পোনেন্ট ক্ষতি টতি হয় এবং আগুন টাগুন যেগুলো ধরে এক্স্যাক্টলি এই ইস্যুর কারণেই হয়, ঠিক আছে। তো এটাই প্রবলেম যে আসলে মানে মানে ইন এ সেন্স ইনফাইনাইট কারেন্ট থিওরিটিক্যালি বলতে পারেন, ইনফাইনাইট কারেন্ট যাওয়া শুরু করে তো প্রচন্ড হিট হয়ে যায়, হিট হইলেই আসলে সব ইয়ে হয়ে যায়, ঠিক আছে। তো ইনফাইনাইট কারেন্ট তো রিয়েল লাইফে হয় না, তো মানে অনেক হাই অ্যামাউন্ট অফ একটা কারেন্ট যায়, কারেন্ট যেয়ে তখন তারটাই পুড়ে যেয়ে ইয়ে হয়ে যায়, বাট ততক্ষণে আসলে ক্ষতি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক প্যারালাল কানেকশন দেওয়া যায় না। আচ্ছা দেন হচ্ছে ইয়ার জন্য কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স সিরিজে থাকলে কি হবে? ওয়েল কারেন্ট সোর্স হচ্ছে সিরিজে কানেকশন দেওয়া যায় না, কারণ এখানেও কন্ট্রাডিকশন লেগে যাবে, ঠিক আছে। খেয়াল করে দেখেন এইটা এই মানে ইয়াটা দিয়ে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাচ্ছে, বা এখানে যদি ধরেন এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করলে -2 অ্যাম্পিয়ার ঢুক মানে -2 অ্যাম্পিয়ার +3 অ্যাম্পিয়ার বেরোচ্ছে ইকুয়ালস টু ওয়ান, কিন্তু এটা তো কেসিএল ইকুয়েশন অনুযায়ী তো এটা জিরো হওয়া উচিত ছিল, রাইট? কেসিএল বলে যে কারেন্ট গুলা একটা নোডে কারেন্ট গুলা যদি সব যোগ করি তাহলে সামেশন জিরো হবে। তো জিরো যেহেতু জি স্যার, হয় নাই তো এটাই আর কি সমস্যা, এবং এইভাবে চিন্তা না করে আমার কাছে যেটা ইজিয়ার মনে হয়, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি এই তারটার ভিতর দিয়ে কারেন্ট কত, আপনি এই এই জায়গায় দেখলে বলবেন যে আচ্ছা 2 অ্যাম্পিয়ার, কিন্তু আপনি যদি আবার এইটার দিকে তাকান তাহলে আপনি বলবেন 3 অ্যাম্পিয়ার, তাহলে ওই যে সেই কন্ট্রাডিকশন লেগে গেল, আসলে কি কারেন্ট 2 অ্যাম্পিয়ার নাকি 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই কন্ট্রাডিকশন লেগে যাওয়ার জন্যই এটাও অ্যালাউড না, ঠিক আছে, কারেন্ট সোর্স সিরিজে অ্যালাউড না কিন্তু প্যারালালে আবার অ্যালাউড, ঠিক আছে, প্যারালালে অ্যালাউড, এবং প্যারালাল কানেকশন সেম ডিরেকশনে যদি থাকে, ঠিক আছে, সেম ডিরেকশনে যদি থাকে 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার সেম ডিরেকশনে থাকলে জাস্ট একটাই কারেন্ট সোর্স হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভোল্টেজ সোর্স এর মতো, মানে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স মানে কাইন্ড অফ এক্স্যাক্টলি অপোজিট টু ওয়ান অ্যানাদার, ঠিক আছে। ভোল্টেজ সোর্স সিরিজে লাগানো যায় সাইনটা সাইনটা যদি স্যার অপোজিট হইতো, হ্যাঁ, সাইনটা যদি অপোজিট হয় তো একই কথা ঘুরায় নিবেন, ঠিক আছে। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেই, 4 অ্যাম্পিয়ার আর এদিকে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, আচ্ছা আপনাদের তো 6:30টা প্রায় বেজে গেছে, আমি আর একটু সময় নিব, হচ্ছে কুইজের ইয়াগুলো তো আলোচনা করা হয় নাই। সো এটাকে আপনি ওই যে সেম কথা আপনি একটাকে ঘুরায় নেন, যেমন আমার মনে হইলো আমি 4 অ্যাম্পিয়ার কে ঘুরায় নিব, ঠিক আছে। সো নিচের দিকে দেই ভ্যালু মাইনাস করে দিলাম সেম রাখার জন্য, মিনিং সেম রাখার জন্য। তো এখন এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, দেন সেম কথা বলবো, দুইটা এখন সেম ডিরেকশনে আছে, সো কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট যে কোনো একটা ডিরেকশনই মানে দুইটা আসলে সেম ডিরেকশন, সো যে কোনো একটার জায়গায় বসায় দেন, ভ্যালু কত হবে চোখ বন্ধ করে এখন যোগ করে দিতে পারেন 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ডিরেকশনটা যদি ঠিকঠাক করে নেন তারপরে চোখ বন্ধ স্যার, করে মানে দেন যোগ এটাকে করেন। সার্কিটে দেখাতেই হবে যে মাইনাস দিয়ে, মানে আমি যদি ডাইরেক্ট যোগ করে দেখাই আপনি দিই? যদি ডাইরেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই, আমি তো এটাই বললাম, মানে আমাকে তো আসলে কাইন্ড অফ একটা জেনারেল প্রসেস দেখাইতে হবে, যাতে করে মানে মনে করেন সবচেয়ে ফুল প্রুফ মেথড, মানে যাতে করে জেনারেলাইজ সবাই মোটামুটি ঠিকঠাক করে, ঠিক আছে। তো আপনি যদি মানে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন অনেক সময় অনেকেই ক্যালকুলেশন গুলা করে হচ্ছে যে পুরা নোড অ্যানালাইসিস না করেই সার্কিট মনে মনেও কাইন্ড অফ অনেকে সলভ করে ফেলে যে আচ্ছা এই দিক দিয়ে এই কারেন্ট হবে, এরকম মানুষজন আছে, তো ঠিক আছে ওইটা করলেও করেন সমস্যা নেই, কিন্তু মানে আমি একটা জেনারেল প্রসিডিউর দেখাচ্ছি, ডাজেন্ট ম্যাটার যে এভাবে আপনি কিভাবে আগাচ্ছেন।
ঠিক আছে, আপনি এখান থেকে এখানে আসলে কোনো প্রবলেম নাই আমার। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, তো এখন এতগুলো কথা কেন বলতেছি, সো এতগুলো জিনিস হচ্ছে যে সবগুলাই আমাদের আসলে বলে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে খালি রেজিস্ট্যান্স না, যে কোনো সার্কিটই আসলে ইকুইভ্যালেন্ট জিনিসপাতি আছে আর কি, ধরেন ঠিক আছে, যে কোনো জিনিসের ইকুইভ্যালেন্ট জিনিসপাতি আছে, তো কাইন্ড অফ এটার আর কি একটা বিল্ড আপ। যেমন এই জিনিসটা কিন্তু আমি ডেফিনেটলি শিওর আপনারা ইন্টারমিডিয়েটে ইউজ করছেন, কিন্তু এটাকে কাইন্ড অফ আমরা বলি নাই যে ওকে, মানে এভাবে এক্সপ্লিসিটলি বলি নাই, আমি জাস্ট এটাকে মোটিভেট করার জন্য আর কি এক্সপ্লিসিটলি দেখাইলাম, এবং কিছু ইস্যুও উঠে আসলো যে ওকে হ্যাঁ আমাদের প্যারালাল কানেকশন অ্যাড করা যায় না, তারপর এটসেট্রা এটসেট্রা, কারেন্ট সোর্সের জন্য কি হবে ওগুলো দেখলাম। তো ইন জেনারেল অনেকগুলো এরকম মানে সার্কিট আর কি, অনেকগুলো এরকম সার্কিট আছে, তো তার মধ্যে একটা হচ্ছে মানে এইটার মানে কাইন্ড অফ বলতে পারেন আছে, এটার নেক্সট ভার্সন কি হইতে পারে। আমরা তো দেখলাম রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স সবগুলো সবগুলো দেখলাম, আমরা কি এখন মানে মিক্স ম্যাচ করতে পারি? লেটস আমি বললাম যে ওকে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইটার কি কোনো ইকুইভ্যালেন্ট কিছু আছে? ওয়েল যেমন ধরেন আমি যদি বলি এটা 10 ভোল্ট আর এটা ধরেন 5 ওহম, ঠিক আছে, এটার ইকুইভ্যালেন্ট কিছু কি আছে? ওয়েল আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে ভোল্টেজ সোর্স কিন্তু সিরিজ, ঠিক আছে, মানে ভোল্টেজ সোর্স ইউজুয়ালি সবসময় ভোল্টেজ সোর্স প্লাস সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স, সো ভোল্টেজ সোর্স কাইন্ড অফ সবসময় সিরিজ হইতে চাই বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এইটার ইকুইভ্যালেন্ট আছে সেটা হচ্ছে কারেন্ট সোর্স, এবং কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে যায়, ঠিক আছে, ভ্যালু কি কি হবে, রেজিস্ট্যান্স 5 ওহমের মতোই থাকে, ঠিক আছে, আর কারেন্ট সোর্সের ভ্যালুটা কি হয়? আচ্ছা, কারেন্ট সোর্সের ভ্যালুটা আমরা আসলে জাস্ট ওই ইউনিট টেস্ট করে মানে বলে দিতে পারি, ইউনিট টেস্ট মানে হচ্ছে যে আমরা কি জানি যে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে কি কারেন্ট, না মানে ওহমস ল থেকেই তো আমরা কাইন্ড অফ জানি, ঠিক আছে, সো এইখানে আসলে কারেন্টের ভ্যালুটা জাস্ট নর্মালি এই 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার, 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 ওহম, সরি ওহম, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, সো এইটা বেসিক্যালি একটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট হবে যেটা আসছে হচ্ছে 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 ওহম থেকে, ঠিক আছে, এবং এটা সিরিজে চলে যাবে, সো দিস ইজ লাইক কারেন্ট সোর্স প্লাস প্যারালাল, সরি হাতের লেখার এই অবস্থা হচ্ছে কেন, প্যারালাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, সো ইন্টারেস্টিং একটা বিষয় যে আচ্ছা আমরা যদি মিক্স মিক্সও করতে পারি, যে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা যদি রেজিস্ট্যান্স রেজিস্টর সিরিজে নেই, তাহলে ওইটার ইকুইভ্যালেন্ট আসলে একটা কারেন্ট সোর্সের সাথে একটা প্যারালাল রেজিস্টর হয়ে যায়, ঠিক আছে, কারেন্ট সোর্স কাইন্ড অফ সবসময় প্যারালাল হইতে চায়, ঠিক আছে, তো এই বিষয়টাকেই আসলে বলে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, শর্টে আর কি এইভাবে লিখি আমরা, স্যার, ঠিক আছে, সোর্স, এখানে কি রেজিস্টারটাকে লেফট সাইডে আর কারেন্ট সোর্সটাকে রাইট সাইডে লেখা যাবে না? হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনার এটা ইন জেনারেল সিরিজ এবং প্যারালালের মানে নেচারই এরকম, যে আমার যদি যেমন এইখানে এইখানে চিন্তা করে দেখেন, আমরা যে 1 2 3 করছি এটাকে আপনি যদি চাইতেন প্রথমে 2 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপরে 1 ভোল্ট, এটাও নিতে পারতেন, কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি তো আপনি জাস্ট যোগ করতেছেন, তাই না, তো এই মানে 2 প্লাস 3 প্লাস 1 করলেও তো আপনি 6ই পাবেন, 6 ভোল্টই পাবেন, ঠিক আছে, তো সিরিজ অথবা প্যারালালে যদি কোনো কানেকশন থাকে ওই সিরিজ প্যারালালের এলিমেন্ট গুলাকে মানে রিঅর্ডারিং করা যায়, কোনো সমস্যা হয় না, ঠিক আছে, এটা সিরিজ এবং প্যারালালের বৈশিষ্ট্য, এটা আপনি যে কোনোটার জন্যই ট্রু, এটা আপনার মানে নর্মাল রেজিস্টর গুলার জন্য ট্রু, যে কোনো কিছুর জন্যই ট্রু, ঠিক আছে, যেরকম ধরেন এইখানে আমি এটা লিখছি, তো এইটা আপনি আগে চাইলে রেজিস্টর দিতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরে চাইলে ভোল্টেজ সোর্স দিতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে, সরি এই ডিরেকশনে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, যেভাবে দেন কোনো প্রবলেম নাই, আবার ধরেন এখানে আপনি এই রেজিস্টার এই সাইডে দিতে যাচ্ছেন, এটা যাচ্ছেন ডাজেন্ট ম্যাটার, কারণ পাশাপাশি চেঞ্জ করাই যায়, ওটা কোনো প্রবলেমই না, ঠিক আছে, প্যারালালেও চেঞ্জ করা যায়, সোয়াপ সোয়াপ করা যায়, সিরিজেও সোয়াপ করা যায়, ওটা কোনো প্রবলেমই না, স্যার, তাহলে মানে এটার সাথে যদি সাথে অন্য আরেকটা মানে কম্পোনেন্ট থাকে, আরেকটা রেজিস্টার থাকে অথবা অন্য কিছু থাকে, তখন সেটাই তো সমস্যা হবে না? আমি তো শুধু এই দুইটার মধ্যে সোয়াপ করব।
হ্যাঁ কারেন্ট সমস্যা নেই, মানে জাস্ট যতটুকু সিরিজ। সো হ্যাঁ ঠিক আছে, আমরা একটা কমপ্লিট এক্সাম্পল একটু দেখবো। আচ্ছা আমি একটু টাইম চেয়ে নিচ্ছি, আই গেস যেহেতু টাইম স্যার ওভার। তো আমাদের অ্যাসাইনমেন্টে স্যার ওইটা তো স্যার ফোল্ট বের করতে বলছে, মানে কোনো ট্রান্সফরমেশন তো হচ্ছে না স্যার, মানে বুঝলাম না অ্যাসাইনমেন্টের প্রবলেমটা স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি সমস্যা নেই, তাহলে ওই অ্যাসাইনমেন্টের প্রবলেমটাই ধরেন আলোচনা করি, সমস্যা নাই। বাট ওটা ওটাতেই আসতেছি, সমস্যা নাই। বাট এখানে আমি একটু শেষ করি। সো এই প্রবলেম, এই জিনিসটাকে সোর্স ট্রান্সফরমেশন বলে, ঠিক আছে? এই নামটাকে, এই ইকুইভ্যালেন্ট গুলাকে, এই ইকুইভ্যালেন্ট সার্কিট সিস্টেমটাকে বলা হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশন। এটা হচ্ছে জেনারেল নাম যে কোনো ইকুইভ্যালেন্ট জিনিস, আগের গুলাও ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল। এটাকে সোর্স ট্রান্সফরমেশন কেন বলে, কারণটা হচ্ছে দেখেন আপনি একটা ভোল্টেজ সোর্স কে কারেন্ট সোর্স বানায় ফেলছেন, ঠিক আছে? মানে কাইন্ড অফ সোর্সটাকে ট্রান্সফর্ম করে আরেকটা সোর্স বানায় ফেলছেন, আরেক ধরনের সোর্স বানায় ফেলছেন, ঠিক আছে? এই জন্য আর কি এটাকে সোর্স ট্রান্সফরমেশন বলে। বাট যেটা মানে একটু এইখানকার সোর্স ট্রান্সফরমেশনে যেটা ভুল হয়, প্রথম কথা ভুল হয় হচ্ছে যে এটা সিরিজে আছে, এটা মানে কারেন্ট সোর্স বানায় ফেললে, ট্রান্সফর্ম করে ফেললে ওইটা প্যারালাল চলে যাবে, বা ভাইস ভার্সা, যে মানে আপনি এদিক থেকে এদিকেও আসতে পারেন। ইকুইভ্যালেন্ট মানে তো উল্টা দিকেও আসা যায়, সমস্যা নাই। তো যদি কারেন্ট সোর্সের সাথে প্যারালাল থাকে, তখন যে ট্রান্সফর্ম করলে রেজিস্ট্যান্সটা সিরিজে চলে যাবে, এটা অনেকের খেয়াল থাকে না, ঠিক আছে? তো প্রথম কথা এটা যে এটার পজিশন যে চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল থাকে না অনেকের, ফার্স্ট অফ অল, ঠিক আছে? এটা এক নাম্বার। আর দ্বিতীয় পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে এর আগে আমরা যেটা দেখছি যে ওই সোর্স থাকলে আমাদের পোলারিটির কথা একটু চিন্তা ভাবনা করা লাগে, ঠিক আছে? সো ধরেন আমাদের যদি এই সেম ম্যাথটাই উল্টা ভাবে থাকতো, এই ডিরেকশনে 10 ভোল্ট আর এইখানে হচ্ছে 5 ওহম থাকতো, তখন কিন্তু আমাদের এই কারেন্ট সোর্সটাকেও ঘুরায় দিতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? এটা একটা মানে খুব বড় মিস্টেক যেটা সবসময় হয়, যে এই পোলারিটি ম্যাটার করে, রাইট? মানে আমরা আসলে এতদিন রেজিস্টর নিয়ে চিন্তা ভাবনা করে আসছি, তো আমাদের এই রেজিস্ট্যান্স, রেজিস্টরের কোনো পোলারিটি নাই, এই জন্য এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। বাট এইখানে আসলে প্রবলেম হয়, মানে যে কোনো পোলার ডিভাইসের জন্য এটা প্রবলেম হবে। তো ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এর তো ডিরেকশন যেহেতু আছে, ডেফিনেটলি ডিরেকশন ম্যাটার করে, ঠিক আছে? তো এইটার জন্য একটু খেয়াল রাখবেন যে আপনার ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে, সেইটা মানে খেয়াল রাখবেন আর কি। হ্যাঁ, তো আমি যেটা চিন্তা করি, দেখেন এটা তো সোর্স, তাই না? এই সোর্সটা কারেন্ট যদি সাপ্লাই দেয়, তাহলে কাইন্ড অফ কি এইখান থেকে কারেন্ট বের হবে না, মানে কাইন্ড অফ বলতে পারেন যে এদিক থেকে কারেন্ট বের হবে আর ঘুরে এসে এখানে হয়তো আসবে, ব্যাক আসবে, রাইট? খেয়াল করে দেখেন এই সার্কিটটাও ওই রকম, যে ওকে এইটাও একটা সোর্স, এবং সে কিভাবে দিচ্ছে, সে এদিক থেকে পুশ করছে। তো ওকে, কারেন্টটা আসলে এদিক থেকে এদিকে চলে আসবে এবং এদিক থেকে ব্যাক করবে, আর এই রেজিস্টর কিছুটা খাবে। বাট মেইন জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি ডিরেকশনটা খেয়াল করেন, যে বা আই গেস এটাকে এইভাবে আঁকাইলে বেটার হবে। সার্কিট তো অনেক ভাবে আঁকানো যায়, ধরেন এইভাবে যদি আঁকাই, ঠিক আছে? বা অথবা আপনি যেভাবে বলতেছিলেন যে এই সাইডে রেজিস্টর দিয়ে, তাহলে আরো একদম ভালো মতো দেখা যায়, এটা 2 ওহম, 2 অ্যাম্পিয়ার, আর এটা 5 ওহম। তো এরকম হইলে দেখেন যেটা হচ্ছে যে ওকে, সার্কিটে এদিক থেকে কারেন্ট ফ্লো করে এই বাইরের দিকে যাবে, ঠিক আছে? মানে এইদিকে আপনার আরো জিনিসপাতি থাকবে সার্কিট, ঠিক আছে? সো এইটা একটু জাস্ট খেয়াল করবেন, ঠিক আছে? এবং এই একটা জিনিস, এইখানেই একটা মাত্র জায়গা প্যাসিভ সাইন কনভেনশনের উল্টা, প্যাসিভ সাইনের সাইন কনভেনশনের উল্টা, মানে এটা অনেকে ইয়া করে যে প্যাসিভ সাইন কনভেনশনের সাথে মিলায় ফেলে, বাট এই একটা কেইসই খালি প্যাসিভ সাইন কনভেনশনের অপোজিট, এটা লিখে দিলাম আজকে, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? সোর্স ট্রান্সফরমেশনে প্যাসিভ সাইনের উল্টা হয়, কারণ মানে কারেন্টের ডিরেকশনটা এইদিকে হবে না, কারেন্টের ডিরেকশনটা হবে এই ডিরেকশনটা, দেখেন নিচের দিকে, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখবেন, কারণ এই একটা জায়গায় ইয়া হয়, এবং এটার কারণটা হচ্ছে মেইনলি এরা সাপ্লাই হিসেবে কাজ করতেছে, মানে সাপ্লাই দিচ্ছে, সেই জন্য আর কোনো কারণ নেই, ঠিক আছে? যে রিয়েল লাইফে আপনি অ্যাকচুয়ালি দেখলে কারেন্ট আসলে এইদিকে ফ্লো করে, কারণ এরা অ্যাক্টিভ এলিমেন্ট, তো এই জন্য হচ্ছে। তো এই জিনিসটা প্লিজ খেয়াল রাখবেন, এটা খুবই ভুল হয়, ঠিক স্যার আছে? এটা জাস্ট ইয়ার ক্ষেত্রে, সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। সোর্স ট্রান্সফরমেশনের জন্য, অনলি ফর সোর্স ট্রান্সফরমেশন, অনলি ফর সোর্স ট্রান্সফরমেশন, কিভাবে লিখবো, সোর্স ট্রান্সফরমেশন,
ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপকামিং মিড এবং মিড ভাইভাতে এগুলা খুবই ম্যাটার করবে। ঠিক আছে, তো মানে এটাই আর কি, যে এই ভুলগুলা ধরাই দিলাম, এই ভুলগুলা যদি খেয়াল রাখেন, সার্কিট কোর্স খুবই ইজি। ঠিক আছে, জাস্ট ভুলগুলা খেয়াল রাখলে আর মানে ইয়া হয় না, এবং মানে প্রসিডিওর খুব মুখস্থ প্রসিডিওর, নতুন কোনো কিছু মানে কাইন্ড অফ আপনাকে চিন্তা করতে হবে না। জাস্ট আমি আমি আর কি ইউজুয়ালি প্রসিডিওর গুলো এমন ভাবে বানাই যে ওকে ইউ ক্যান অ্যাপ্লাই দিস টু এনি সার্কিট। ঠিক আছে, আচ্ছা তো এখন ধরেন, আচ্ছা আমার অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের সার্কিটটার কথা মনে নাই কিরকম ছিল, বাট লেটস এ জিনিসটা হচ্ছে এরকম হয়তো কিছু একটা ছিল। হ্যাঁ ঠিক আছে, ধরেন এরকম কিছু একটা, বা ধরেন এই জায়গার জি স্যার, এখানে একটা ভোল্ট ছিল স্যার, এই যে লাস্টেরটাতে। লাস্টেরটাতে একটা ভোল্ট ছিল, তো ধরেন এখানে কিছু একটা, এটা আসলে আমি যে কোনো কিছু একটা থাকতে পারে, মানে আমি বলতে চাচ্ছি এইটা আবার বাড়লে স্যার ডান সাইড একটা ইয়া ছিল স্যার, আর একটা ভোল্ট। ওটার ভোল্টেজ সোর্স ছিল স্যার। এটা ভোল্টেজ সোর্স ছিল, ওকে দিলাম, কোনো সমস্যা নেই। আর এখানে কি ছিল, আর একটা ভোল্টেজ সোর্স স্যার, মানে ভোল্টেজ স্যার। ভোল্টেজ সোর্স প্যারাল্যালে রেজিস্টার আছে এখানে, এখানে জি মানে স্যার, রেজিস্টার রেজিস্টার। আছে, রেজিস্টার আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ভোল্টেজ সোর্স প্যারালালে দিতে হবে, মানে প্যারালালে দেওয়া যাবে না। তো ঠিক আছে, সমস্যা নেই, যেটাই দেন না কেন, এই দুইটা আসলে সেম। আমি এই এই শর্ট করেই দেখাই, সমস্যা নেই, একই কথা অ্যাপ্লাই করতে পারবেন। ইনফ্যাক্ট আমি ইন্টারেস্টেড হচ্ছে ধরেন এই পার্টটাতে। ঠিক আছে, ধরেন এখানে এখানে জানি না আমি আসলে কি বসাইছি, ডাজেন্ট ম্যাটার, আমি জানতে চাচ্ছি যে ওকে বাকি জিনিসপাতি আমরা আসলে ইকুইভ্যালেন্ট করলে কি করি, বাকি জিনিসপাতি কমায় ছোট করে আনি না, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট করার টার্গেট কি। আসল টার্গেটটা কিন্তু হচ্ছে কমানো, যেমন ধরেন এখানে প্রথমে আমাদের কি ছিল, দুইটা রেজিস্টার ছিল, দুইটা রেজিস্টার কমায় একটা বানাইছি। ঠিক আছে, এইখানেও তাই, দুইটা রেজিস্টার মানে মাল্টিপল রেজিস্টার মিলায় একটা বানানো, তারপরে ধরেন এইখানেও হচ্ছে যে আমাদের দুইটা মিলায় একটা বানানো বা মাল্টিপল মিলায় একটা বানানো, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের কাজ। যদিও সোর্স ট্রান্সফরমেশনে, সোর্স ট্রান্সফরমেশনে হচ্ছে মানে মাল্টিপল জিনিস, মানে শুরুতেও দুইটা, মানে বাম সাইডেও দুইটা জিনিস, ডান সাইডেও দুইটা জিনিস, রাইট? বাট এইটার কিছু মানে অ্যাডভান্টেজ দিবে, এটা এখনই দেখতে পাবেন, যেই কারণে আসলে আমরা মানে সার্কিট ছোট করতে পারি। ঠিক আছে, তো ধরেন মানে আমার মেইন টার্গেট হচ্ছে, আপনার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে এইটাকে ছোট বানান, দ্যাটস দ্য ফ্যাক্ট। ঠিক আছে, এটাকে ছোট বানান সামহাও, তো ধরেন র্যান্ডম ভ্যালু দিলাম সবগুলাতে, 1 ওহম, 2 ওহম, 3 অ্যাম্পিয়ার, 5 ওহম দিলাম কিছু একটা। এখন আপনার কাছে ইমিডিয়েটলি কি চোখে পড়তেছে বলেন, যে কি করা যেতে পারে এখানে? স্যার 5 ভোল্ট আর 1 ওহম কে স্যার এক, ওকে, একটু এটা একটু আগে বললাম না যে এরা কি সিরিজে, এদের কি অন্য রাস্তা আসছে না মাঝখানে, বুঝতে ওকে স্যার পারছেন? আছে। একটা চেইন থাকলে, অন্য কোন যদি 3 নাম্বার রাস্তা থাকে, ওরা ওদের মধ্যে ওই জায়গায় কোনো ইয়া নাই। ঠিক আছে, 1 ওহম এবং 2 5 ওহম এর মধ্যে 3 নাম্বার একটা রাস্তা আছে, দ্যাট মিনস ওরকম কাজ ওটা করে সিরিজ না। ঠিক আছে, এবং আচ্ছা আরেকটা আমরা কি বিষয়, 5 ভোল্ট এন্ড 1 ওহম এর মধ্যে সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো? এখন 5 ভোল্ট এবং 1 ওহম এর মধ্যে ওয়ান করতে হোম এর পারবো, মধ্যে ইয়েস ইয়েস, কারণ এটা হচ্ছে সিরিজ। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোনো কিছু সিরিজ না তার মানে যে ওইটা প্যারালাল, এটাও না। ঠিক আছে, সিরিজ প্যারালাল ছাড়া দুনিয়ায় অনেক রকমের কম্বিনেশন আছে, সিরিজ আর প্যারালাল হচ্ছে কাইন্ড অফ প্রমিনেন্ট ওয়ানস। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা এটা বলি, বাট কখনো কিন্তু এটা চিন্তা করবেন না যে এক্সক্লুসিভ। ঠিক আছে, সিরিজ আছে, প্যারালাল আছে, বাট আরো জিনিসপাতি যেমন ডেল্টা সার্কিট আছে, ঠিক আছে, তো ধরেন মানে যেমন এরকম ওয়াই সার্কিট আছে, ডেল্টা, মানে অনেক রকমের জিনিসপাতি আছে। ঠিক আছে, সো ওগুলোর মধ্যে আমি যাইতে চাই না, আমরা দুইটার মধ্যে থাকবো, সিরিজ এবং প্যারালালের মধ্যে থাকবো, এবং সিরিজ এবং প্যারালাল ভালোভাবে চিনবো, তাইলে আমাদের অন্যগুলো শেখা লাগবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা এখন তো এখন হচ্ছে জিনিসটা যেটা বললেন, যে ইয়েস আমাদের এইখানে 5 ভোল্ট এবং 1 ওহম সিরিজ সিরিজ আছে, রাইট? দেখেন এদের মধ্যে কোনো ইয়া নাই, ইনফ্যাক্ট আপনি বলতে পারেন যে এই তিনটাই কিন্তু সিরিজ আছে, খেয়াল করে দেখেন এদের মধ্যে কিন্তু আর কোনো 3 নাম্বার রাস্তা নাই, জাস্ট একটা লম্বা চেইন। ঠিক আছে, এরা সিরিজ কানেকশনে আছে, আচ্ছা, এবং কোনো প্যারালাল কানেকশন নাই এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্যারালাল কানেকশন মানে ওকে ঠিক আছে, প্যারালালটা আমি বলতেছি না, বাট ওকে ওটাতে পরে আসবো।
মেইন বিষয় হচ্ছে যে এখানে তাহলে আপনি দেখেন যে এটা পাইলেন সিরিজ, তো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে করেন। এখানে করলে যেটা হবে, আচ্ছা আমি এটা একটু ছোট করি যাতে পুরো একবার দেখা যায়। তো সো ওই পার্টটা যদি করেন, লেটস সে আমি ড্রয়িং করি, ওইটা করলে তাহলে আমার কি পাবো, একটা কারেন্ট সোর্স পাবো, ডিরেকশনটা উপরের দিকে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, এটা 5 ভোল্ট এবং 1 ওহম, ঠিক আছে। এবং আমি কাইন্ড অফ যেই এরিয়াটাতে ড্রয়িং করছি, আমি আর কি সবসময় এরকম করি যাতে করে আর কি ভুল না হয়, যে এরিয়াটা কাইন্ড অফ ছিল জাস্ট ওই এরিয়াটুকু রিপ্লেস করতেছি, ঠিক আছে। তো এইটা রিপ্লেস করছি, আর নিচে 2 ওহম, এটা করলে আপনাদের ভুল হবে না, ঠিক আছে। সবসময় ইয়াটা ফলো করার ট্রাই করবেন, আমি যে রুলগুলা বলি। বুঝতে পারছেন এখানে কি আছে ম্যাটার করে না, এটা কি অ্যাগ্রি করেন আপনারা? ঠিক আছে, মানে বুঝছি ট্রান্সফরমেশনটা কিভাবে অ্যাপ্লাই করে বুঝছি আর কি, কোথায় বসাবো, বুঝতে পারছেন? মানে যেই জায়গাটুকু চেঞ্জ করব ওইটুকু উঠায় আমাদের রিপ্লেসমেন্টটা বসায় দিব। ও সরি, আমি তো এখানে 5 ভোল্ট ডিরেক্টলি ভ্যালু বসায় দিছি, বাট 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 ওহম, এটা অ্যাকচুয়ালি 5 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। দিস ইজ ইট, ঠিক আছে, এটা হইলো। এখন ইনফ্যাক্ট এখন যদি আপনি চান আপনি একটু সুন্দর করে আঁকাইতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইটা রেজিস্ট্যান্স, এইখানে 2 ওহম এখান থেকে আসছে, বাট 1 ওহম, 2 ওহম, দেন 3 অ্যাম্পিয়ার, দেন এটা, আর আচ্ছা জায়গা ছিল না, সরি। সো এটা কাহিনী, এটা আমি এটা হ্যাফাজার্ডলি আঁকালাম বিকজ এটা অ্যাকচুয়ালি আপনি আর আগাইতে পারবেন না, ঠিক আছে। কেন আগাইতে পারবেন না একটু খেয়াল করে দেখেন। এই জায়গায় প্রথম কথা, সরি, এই জায়গায় প্রথম কথা, কোনো ইয়াকি দেখতে পাচ্ছেন, কোনো সিরিজ কানেকশন খুঁজে পাচ্ছেন? আচ্ছা এখানে কিন্তু কোনো সিরিজ কানেকশন নাই, ঠিক আছে, এবং কোনো প্যারালাল কানেকশন নাই এক্সেপ্ট ফর দা ওয়ান ইউ জাস্ট মেড, এটা তো আমরা মাত্রই বানাইলাম, ঠিক আছে। এটা ছাড়া কোনো প্যারালাল কানেকশনও নাই, ঠিক আছে। প্যারালাল কানেকশন কাইন্ড অফ হচ্ছে যে আমাদের মানে ওকে ব্রাঞ্চিং আউট হয়ে আবার ব্রাঞ্চ মিলতে হয়। সো অনেকে চিন্তা করে যে ওকে এখান থেকে ব্রাঞ্চ আউট হয়েছে, দ্যাট মিনস এরা প্যারালাল না। এই যে 1 ওহম এবং 2 ওহম গেছে, যে তো এরা কাইন্ড অফ ডাইভার্জ হয়ে গেছে, বাকি অন্যদিকে চলে গেছে, রাইট? তো মানে প্যারালাল হইলে কি হয় যে এভাবে ডাইভার্জ হয়ে আবার কিন্তু মিট করে, ঠিক আছে, মানে কাইন্ড অফ আমাদের রেজিস্ট্যান্সের যে ছবিগুলো আমরা আঁকাই, কেমন হচ্ছে কেন, আমাদের রেজিস্ট্যান্সের যে ছবিগুলো আঁকায় আমাদের ডাইভার্জ করে আবার কিন্তু মিট করে, ঠিক আছে, তাকে আমরা প্যারালাল বলি, ঠিক আছে। অথবা আমি সহজে যেভাবে বুঝি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, যেমন আপনাদের অনেকের হয়তো মনে হইতে পারে, আচ্ছা 1 ওহম আর 2 ওহম এরা কি প্যারালাল কিনা, খুব সহজ একটা প্যারালাল চেক আছে। এই 1 ওহমটা ধরেন সবগুলো নোডের যদি নাম দেই, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে, খেয়াল করে দেখেন, 1 ওহমটা আছে হচ্ছে V1 এবং V2 এর মধ্যে, ঠিক আছে, আর এই 2 ওহমটা আছে V1 এবং V3 এর মধ্যে, রাইট, ঠিক আছে। তো এরকম নোড যদি আর কি সেম, এক্সাক্ট সেম নোড গুলার মধ্যে না থাকে, ওরা প্যারালাল না, ঠিক আছে। প্যারালাল হইতে হইলে কিরকম, যেমন এই এই ইয়াটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা থাকুক, এই 1 ওহম এবং 5 অ্যাম্পিয়ার এরা প্যারালাল, কারণ দেখেন 1 ওহম হচ্ছে কার কার মধ্যে আছে, V1 আর V2 এর মধ্যে আছে, আর 5 ওহম কার কার মধ্যে আছে, V1 আর V2 এর মধ্যেই আছে না, সেম মানে সেম জিনিসই না, মানে সেম নোড গুলো, নোড দুইটার মধ্যেই আছে না, এমন হইলেই খালি এদেরকে প্যারালাল কানেকশন বলে, ঠিক আছে। মানে এইটার কারণটাই হচ্ছে যে আমরা প্রুফ করার সময় এইটা ইউজ করি, ঠিক আছে, যে এটা কাইন্ড অফ প্যারালালের ডেফিনেশন, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন, এই রেজিস্ট্যান্স R1 আর রেজিস্ট্যান্স R2, মানে নোড V1 আর V2, এরা দুইজনই কিন্তু V1 এবং V2 নোডের মধ্যে আছে, সেম নোড দুইটার মধ্যে না থাকলে ওরা কখনোই প্যারালাল না। এবং চেক করে দেখবেন যে এরা, বল স্যার, 5 অ্যাম্পিয়ার আর 1 ওহম দুটা আলাদা নোটে আছে না স্যার? দুইটা মানে মানে যে কোনো এলিমেন্টই তো দুইটা নোডের মধ্যে থাকে সবসময়, রাইট? জি স্যার, দুইটা নোডের মধ্যে থাকলো, তো আপনি কাইন্ড অফ মানে আমরা কাইন্ড অফ দাবি করতেছি যে 5 অ্যাম্পিয়ার আর 1 ওহম এরা প্যারালাল, ঠিক আছে। তো আমার এই যে ক্লেম করলাম, এই ক্লেমটা টেস্ট করবো কেমনে,
দেখবো যে আচ্ছা 5 ওহম কোন কোন নোডের মধ্যে, V1 এবং V2 এর মধ্যে না, রাইট? 5 ওহমটা জি এই স্যার, সার্কিট ছবিতে মানে এই V1 দুই সাইডের আর V2 এর মধ্যে? নোডটা কি, V1 এবং V2 তো, রাইট? জি স্যার, ওইটা কি বুঝতে সমস্যা হচ্ছে? আমি না জাস্ট স্যার। নোডটাকে এই সাইডে আঁকাইছি, ডান সাইডে আঁকাইছি, বাট নোড তো আসলে পুরাটাই তো একটা নোড এবং আচ্ছা এটা পুরাটাই একটা নোড, রাইট? সো 5 ওহমটা হচ্ছে V1 এবং V2 এর মধ্যে, এবং 1 ওহম যেটা সেটাও V1 এবং V2 এর মধ্যে, ঠিক আছে? যদি এরা এক্স্যাক্টলি সেম হয় তখনই আর কি আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে প্যারালাল অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি মানে না হয় তখন কিন্তু আমরা প্যারালাল বলি বলা যাবে না, ঠিক আছে? তো যেমন হচ্ছে 1 ওহম এইখানে আর 2 ওহম, তো কেউ যদি আপনাকে বলে, ঠিক আছে, এইটা প্রচুর হয়, ঠিক আছে, এটা সবসময় এই জিনিসটা ভুল হয়, ভাইবাতে সবসময় এটা মানে বারবারই প্রতিবারই বলি, বাট এটা প্রতিবারই আসলে ভুল হয়। সেটা হচ্ছে এই 1 ওহম এবং 2 ওহম কি প্যারালাল কিনা, এটা আমি ধরেন বলতেছি যে প্যারালাল, এটা কি সত্যি নাকি মিথ্যা আর কি। তো আপনি যেটা করবেন যে ওকে 1 ওহম কার কার মধ্যে আছে, V1 এবং V2 এর মধ্যে, রাইট? আর মানে 2 ওহম আছে হচ্ছে V1 আর V3 এর মধ্যে না, V3, জি স্যার, দুইটা সেম না, রাইট? সেম না। তাই এরা প্যারালাল না, শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু না। তো এটা আর কি বোঝা জরুরি। সো আপনি খেয়াল করে দেখলে দেখবেন যে এইখানে অ্যাকচুয়ালি কোনো প্যারালাল কানেকশন নাই, ঠিক আছে? তো এই জন্য আমি আর কি এইদিকে আর আগাত মানে এখানে আপনি আর কোনো আগাইতে পারবেন না দেখবেন, ঠিক আছে? তো আমি তাহলে এখন এটা কিভাবে আগাইতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা পুরো সার্কিটটাই তো ছিল আমাদের কম, সো লেটস সি। আসলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে, স্যার, এই টাইপের সার্কিট থাকলে এখানে কোনো গ্রাউন্ড নোড থাকবে না? হ্যাঁ গ্রাউন্ড নোড থাকতে পারে, সমস্যা নেই, গ্রাউন্ড নোড দিতে পারেন, আসলে সোর্স ট্রান্সফরমেশনে গ্রাউন্ড নোড লাগে না আর কি, মানে গ্রাউন্ড নোড ছাড়াই করা যায়, সেই জন্য আর কি করতেছি, মানে ওটা জাস্ট ফোকাস ওইদিকে না দেওয়ার জন্য, ঠিক আছে? দেন সমস্যা নেই, সার্কিটে সবসময় গ্রাউন্ড দেওয়া উচিত, ঠিক আছে? যেসব জায়গায় আমি দেই নাই ওই জায়গাগুলো আসলে মানে উচিত হয় না, যদি কোনো জায়গায় গ্রাউন্ড না দেওয়া থাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে নিতে পারেন, সমস্যা নাই, বাট ইউজুয়ালি গ্রাউন্ড দেওয়া থাকা উচিত। হ্যাঁ, তো জাস্ট আমি ফোকাসের জন্য বাকি জায়গাগুলোতে ফোকাস করতেছি এখন। সো এইখানে আগের বার আমরা যেটা করছিলাম যে 1 ওহম আর 5 ভোল্ট নিছিলাম, বাট বিফোর ডুইং দ্যাট আমরা আরেকটা কাজ করতে পারি। দেখেন এই 1 ওহম, 2 ওহম এবং 5 ভোল্ট এরা তিনজনই তো সিরিজে, রাইট? তো চাইলে কিন্তু আমরা সিরিজে জায়গা অদল বদল করতেই পারি, এবং সিরিজে জায়গা যদি অদল বদল করেন তাহলে ধরেন এই 2 ওহম আর 5 ভোল্ট জায়গা অদল বদল করলেন, এখানে 5 ভোল্ট নিয়ে আসলেন আর এখানে 2 ওহম নিয়ে আসলেন, এখন হচ্ছে 2 ওহম এবং 1 ওহম একদম পাশাপাশি চলে আসছে, তো এদেরকে মিলায় কাইন্ড অফ আপনি একটা রেজিস্ট্যান্স 2+1 3 ওহম বানায় ফেলতে পারেন, ঠিক আছে? অথবা সোজা কথা মানে সব মানে চিন্তা করতে পারেন মানে এইভাবে অর্ডার করতে পারতেছি, অথবা খুব সহজ হিসাব আমি যেটা বলি যে এত চিন্তা করার কোনো দরকার নেই, সিরিজে সব যোগ করা যায়, তো যোগ করেন, সমস্যা নাই, ওই 1 আর 2 ওহম যোগ করে 3 ওহম বসায় দিচ্ছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এখানে আমরা ফার্স্টে একটা সিরিজ কি বলে সিরিজ রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে? সো মানে যেমন ধরেন এখানে যদি এরকমও থাকতো, আমার পয়েন্টটা হচ্ছে এটাই, ধরেন এখানে অন্য আরেকটা দিই, এখানে হয়তো কারেন্ট সোর্স দিলাম, এখানে হয়তো আবার একটা রেজিস্টার দিলাম, এটা 1 ভোল্ট, 2 ওহম, 3 ভোল্ট, 4 অ্যাম্পিয়ার, 5 ওহম যদি দেই, এরা সবাই প্যারালাল, একটা লম্বা চেইন যেখানে আর কোনো দ্বিতীয় মানে তৃতীয় কোনো রাস্তা নাই, ঠিক আছে? অন্য কোনো জাংশন পয়েন্ট নাই, তো এরকম যদি হয় একটাই রাস্তা থাকে তাহলে এরা পুরাটাই সিরিজ, এবং আপনি এদেরকে যোগ করলে নর্মালি যোগ করেন, কোনো সমস্যা নেই, মানে নর্মালি যেই যেই যেইগুলো যোগ করা যায়, যেমন 1 ভোল্ট আর 3 ভোল্ট যোগ করে 3 ভোল্ট বসায় দিই, রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম এবং 5 ওহম যোগ করে 7 ওহম করে দিলাম, 4 অ্যাম্পিয়ার এটা, ঠিক আছে? আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা ওই অর্ডারিং করে করে আসলাম, ওইটা করার থেকে জাস্ট নগদে যোগ করে দেন না, সমস্যা নেই, আলটিমেটলি তো ওই একই কাজই করবেন, ঠিক আছে? তো কোনো প্রবলেম নাই। আর কারেন্ট সোর্স ছাড়া বাকি সবগুলো অ্যাড করা যাবে সিরিজে, তাই না? হ্যাঁ মানে এখানে যদি কারেন্ট সোর্স তো আসলে সিরিজে থাকবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ যেগুলো আর সেটাই। কি
ইল্লিগাল, সেগুলো কখনোই কোনো সার্কিটে আপনি পাবেন না, ঠিক আছে? মানে ইল্লিগাল মুভমেন্ট গুলো আমরা সার্কিটে কখনো আঁকাই না। আর স্যার একটা কোশ্চেন ছিল আমাদের নোডাল অ্যানালাইসিসে, আমরা যখন ভোল্টেজ সোর্স থাকে ওইটা স্যার তখন এমবিগুইটি ক্রিয়েট করে, বিকজ আমরা ওইটা থেকে কেসিএল পাই না। সো ওইটা যদি আমরা ভোল্টেজ ট্রান্সফরমেশন করে কারেন্টে নিয়ে আনি তাহলে ওইটা করতে ইজি হবে না? হ্যাঁ, ওটা করতে ইজি হবে, এবং এটা এটা অনেকেই করতো। বাট এখন যেটা প্রবলেম হয়েছে যে একটা কাইন্ড অফ মানে অনলাইন থাকাতে একটা সেটিং এর মধ্যে কোয়েশ্চেন সেটিং একটা বড় প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? সো দ্যাটস দ্য আমি অ্যাকচুয়ালি ইনকর্পোরেট করতে পারতেছি না দুইটা অপশন, তো এই জন্য আর কি আমি এখন খালি নোড অ্যানালাইসিসে গেছি। বাট ইয়েস, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, ঠিক আছে? এবং এটা আমি শিখাইতাম যখন অফলাইন ক্লাস হইতো, তখন হচ্ছে যে বলতাম যে অ্যাকচুয়ালি আপনি কমায় নেন, কারণ মানে মানে নোডাল অ্যানালাইসিস, সরি, নোডাল অ্যানালাইসিসে অনেক সময় থাকতো যে অনেকগুলো হয়তো তিন চারটা চারটা হয়তো নোড থাকতো, ঠিক আছে? আপনাদেরও থাকবে চারটা নোড, আপনারা তো এখন চাইলে যে কোনো একটা অনলাইন সলভারে সলভ করে ফেলতে পারছেন ইকুয়েশন বসায়। বাট ওইখানে তো ছিল ক্যালকুলেটর, ক্যালকুলেটরে কিন্তু অনেকেরই হচ্ছে যাদের যে ইএক্স ছিল, ইএক্স প্লাস যাদের ছিল, তারাই হচ্ছে খালি ফোর ভ্যারিয়েবল ইউজ করতে পারতো, বাট বাকিরা তো তিনটা ইউজ করতে পারতো। তখন আর কি ওইটাই করতাম যে আচ্ছা আপনি একটা দুইটা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলেই সার্কিট ছোট হয়ে যেত, ঠিক আছে? সো দ্যাটস দ্য টেকনিক। হ্যাঁ, আপনি ডেফিনেটলি ওইটা করতে পারেন, এবং আপনি চাইলে পুরা ম্যাথটাই আপনি সোর্স ট্রান্সফরমেশন করে চেক করে দেখলেন যে আচ্ছা মানে স্যানিটি চেক, ওকে আমরা ওইভাবে অ্যান্সার এটা পাইছি, এইভাবে অ্যান্সার আসছে, তো আপনি ডেফিনেটলি শিওর যে আপনার অ্যান্সার কারেক্ট, ঠিক আছে? এবং এটা এটা সবসময় করাইতাম, ইয়ে, দ্যাটস ট্রু। আচ্ছা, তো এখন আবার পয়েন্টে ফেরত আসি। সো এখন আমরা যেটা করব, এই রেড জায়গাটাতে আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। সো আমি রেড শেপটা এক্স্যাক্টলি ওই রকম ভাবেই আঁকাই, ঠিক আছে? দেন হচ্ছে রেড শেপের জায়গায় আমরা হচ্ছে যে এইটা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে 5 ভোল্ট আর 3 ওহম, সো একটা রেজিস্টর মানে একটা কারেন্ট সোর্স হবে 5 ভোল্ট ডিভাইডেড বাই 3 ওহম, সো দিস ইজ 5/3 অ্যাম্পিয়ার, আর প্যারালালে চলে যাবে, তো ওটা হচ্ছে 3 ওহম, যে তারপরে যে জায়গা থেকে বের হয়েছে ওই জায়গাটা বের করে দেই নর্মালি, দিয়ে এখানে 3 অ্যাম্পিয়ার আছে, এইখানে হচ্ছে 5 ওহম আছে, আর এইখানে আননোন কিছু একটা আছে, ঠিক আছে? সো এখন খেয়াল করে দেখেন তো যে মানে সো এটা আমাদের হয়ে গেছে। এখন কি নতুন কোন রাস্তা আছে? আগে কিন্তু আমরা একটা স্টাক হয়ে গেছিলাম, এইখানে আমরা গিয়ে স্টাক হয়ে গেছিলাম, কোনো সিরিজও নাই, কোনো প্যারালাল নাই। এখন খেয়াল করে দেখেন এখানে কি কিছু নতুন কিছু খেয়াল করতেছেন? হ্যাঁ স্যার, ইকুইভ্যালেন্স অ্যামিটার লেখা যাবে আর কি। হ্যাঁ, ইকুইভ্যালেন্স অ্যামিটার লেখা যাবে। সো এটা যদি আরেকটু পরিষ্কার করে লিখি তাহলে জিনিসটা বুঝ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওখানে থাকুক, আমি আরেকটা কপি বানাই। সেটা হচ্ছে, তো আমি যদি একটু পরিষ্কার করে লিখি যে এখানে 5/3 অ্যাম্পিয়ার, 3 ওহম, এখানে 3 অ্যাম্পিয়ার, 5 ওহম। সার্কিট আপনি যেভাবে আঁকেন না কেন সমস্যা নাই, অ্যাজ লং এজ ইউর কানেকশন মানে কানেকশনস আর কারেক্ট, যে মানে যেই নোডের সাথে যে এলিমেন্ট গুলা কানেক্টেড আছে ওইভাবে যে কোনো ভাবে আঁকান, সমস্যা নাই। সো এইভাবে আঁকলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এরা তিনজন প্যারালাল, প্যারালাল কানেকশন, সিম্পল প্যারালাল কানেকশন। সো এখন আবার সেম কথা, প্যারালালে থাকলে যেগুলো সেম টাইপের জিনিস আমরা অ্যাড করে দিই, সমস্যা নাই, মানে প্যারালাল করে দিই, যেমন কারেন্ট সোর্স দুইটা প্যারালাল হইলে দুইটা সেম ডিরেকশনে আছে, খুব সিম্পলি যোগ হয়ে যাবে। সো 3+5/3, তো এইটা অ্যাম্পিয়ার, সো এটা মেবি কি 3 পয়েন্ট কিছু একটা হবে, 3.67, সরি, 3.4.67 এরকম কিছু একটা হবে, আই ডোন্ট নো, সো ঠিক ফোর আছে? পয়েন্ট যাই সিক্স হোক, সেভেন আসবে। ওকে, হ্যাঁ, 4.67 কিছু একটা ভ্যালু আসবে। দ্য থিং ইজ, একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, মানে একটা, সরি, একটা কারেন্ট সোর্স হয়ে গেল, সো জিনিসপাতি কমে গেল, ঠিক আছে? এটি, সো নেক্সট স্টেপ কি হইতে পারে? ওয়েল, নেক্সট স্টেপ হচ্ছে স্যার, আমরা কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে এটাকে নিতে আমরা পারি। মানে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। এক্স্যাক্টলি, ঠিক আছে? সো এখানে যদি, সো দেখেন আপনার জাস্ট মানে এর আগে আপনারা কিন্তু কাইন্ড অফ যখন ছোটবেলায় ধরেন সিরিজ প্যারালাল করছেন, কাইন্ড অফ আটকায় থাকতেন যে আচ্ছা সিরিজ দুই একটা করার পরে বা প্যারালাল দুই একটা করার পরে আর কিছু করার নাই, ঠিক আছে? এই সোর্স ট্রান্সফরমেশন যেহেতু সিরিজকে প্যারালাল বানায় দিচ্ছে,
সো আপনার কাইন্ড অফ নতুন রাস্তা খুলে দিচ্ছে, ঠিক আছে? সো দ্যাটস দ্য পাওয়ার অফ সোর্স ট্রান্সফরমেশন। এবং খুবই সিম্পল, আপনি কয়েকবার সার্কিট ড্র করবেন, কোনো ম্যাথমেটিক্স মানে হেভি ম্যাথমেটিক্স নাই, কোনো ইকুয়েশন নাই, সার্কিট আস্তে আস্তে খালি ছোটই হইতে থাকবে। সো এখানে যেটা হবে যে ওকে 4/4.67 5 ওহম, সো ওকে আমি আগে যেটা করি যে রেড পার্টটুকু আঁকাই, দেন হচ্ছে বাইরের টুকু আঁকাই, যাই থাকুক না কেন ওখানে ম্যাটার করে না। আর এখানে যেহেতু 3 ওহম, এটা 3 ওহম হবে। আর এই ভ্যালুটা কত হবে ভোল্টেজে? 14 আসে, 14 কিভাবে পেলেন? মানে 4.67 ইন্টু 3 দিলে। হ্যাঁ, সো এইটা গুণ এইটা, কারণ আমরা যদি কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করলে ভোল্টেজ পাওয়া যায়। সো 3 × 4.67 যেটা হয়তো 14 আসবে, ওকে 14 ভোল্ট, ঠিক আছে? সো এটা কিভাবে পেয়েছি জাস্ট দেখানোর জন্য, এটা 4.67 অ্যাম্পিয়ার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো 14 ভোল্ট। এখন নেক্সট স্টেপ কি হবে? এখন ইকুইভ্যালেন্স স্যার রেজিস্টার ওইটা আমাদের ব্যবহার ডিপেন্ড করছি করবে আমরা। না যে স্যার ওই যে কোশ্চেন মার্ক করাটা কি হ্যাঁ, স্যার, কোশ্চেন এখন মার্ক যোগ করতে হবে মানে না স্যার এইটা ইউজুয়ালি, রেজিস্টার? এইটা ইউজুয়ালি আসলে আমরা যেটা করতেছি যে ছোট করতে করতে একেবারে যত ছোট করা ওকে যায় করতেছি আর কি, আমি এই আর কিছু না, ঠিক আছে? তো এটাকে ধরেন একটা ভোল্টেজ সোর্স 14 ভোল্ট আর 3 5 দুইটা মিলায় 8 ওহম করে ফেললাম। সো অরিজিনাল সার্কিট আমাদের যত বড় ছিল সেই সার্কিটটাকে, মানে একদম অরিজিনাল যেটা ছিল, হোপফুলি মনে আছে, সেটা বেশ বড় একটা সার্কিট ছিল, সেটাকে কমায় কমায় এইটুকু জিনিসে নিয়ে আসছি। এবং এইখানে আপনার যা খুশি বসান না কেন, ওই সার্কিটে যা পাবেন অ্যান্সার এই সার্কিটে এক্স্যাক্টলি সেম পাবেন, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট আপনার ক্যালকুলেশন একদম ইজি হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যদি আমি হচ্ছে কি বলে যেমন 2 ওহম রেজিস্ট্যান্স বসাই, তাহলে কারেন্ট কত হইতো, ঠিক আছে? তো কারেন্ট কত তাহলে হইতো? স্যার রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট করে এটা ট্রান্সফর্মেশন করে ফেলতে হবে। হ্যাঁ, সেটা করতে পারেন, অ্যান্সার ডিরেক্টলি 4/10, মানে 1.4 অ্যাম্পিয়ার, বুঝতেই পারতেছেন রাইট? ইয়েস স্যার, বোঝা গেছে না জিনিসটা? এইটাই হচ্ছে মেইন পাওয়ার। এখন ধরেন চিন্তা করেন আগের আগের সার্কিটটাই, ধরেন কমপ্লিট বড় সার্কিট যেটা ছিল, আমি জিজ্ঞেস করলাম 2 অ্যাম্পিয়ার 2 ওহম বসাইলে কি হবে, আপনি ধরেন নোড অ্যানালাইসিস করলেন, করে কষ্ট মষ্ট করে বের করলেন, বের করার পর আমি বললাম আচ্ছা 2 ওহম এর জায়গায় আমি যদি 5 ওহম বসাইতাম কি হবে, তখন আর থেকে আবার কমপ্লিট ম্যাথ পুরোটা করা লাগতো রাইট? এখন কিন্তু খুবই সিম্পল হয়ে গেছে, যেহেতু সার্কিটটা খুবই ছোট হয়ে গেছে, ব্যাপার না। তো আমি যদি এখন আপনাকে 2 ওহম এর জায়গায় 5 ওহম বসাই দিই, তাহলে আপনি বলবেন ওকে হ্যাঁ, তাহলে হচ্ছে 4/8+5, দ্যাট ইজ 13, ঠিক আছে? সো মানে 1 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? সো মানে এইটাই যে আসলে খুব সহজ করা। তো এখানে একটা সার্কিটকে ছোট বানায় ফেলা, সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল করতে করতে, এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, আর কিছু না, ঠিক আছে? কনফিউজিং নাকি বোঝা গেছে? স্যার এটা বুঝতে পারছি, কিন্তু স্যার আমি তো একটা এক্সাক্ট ভ্যালু পেলাম না, মানে কোশ্চেন মার্কটার, ওইটা তো স্যার অ্যাসাইনমেন্টে চাইছে দেখলাম। এটা কোশ্চেন মার্ক আমি দিছি মানে এখানে ওইটা তো তো কোনো আর একটা উপরে যাইতে হবে, ইকুইভ্যালেন্ট ওইটা তো দরকার। যা থাকবে এরপর আরো আগাইতে হবে আর কি। হ্যাঁ, মানে ওইভাবে আমি আর কি এখানে আর কি ওইটা দিছি ও হচ্ছে যে কাইন্ড অফ, আমি কাইন্ড অফ একটু বলতে পারেন যে ফ্লেক্স করছি যে আচ্ছা এই সাইডে হাত না দিয়ে আমি অনেক কিছু করে ফেলছি, এরকম বলতে পারেন, ঠিক আছে? বাট জিনিসটা ইয়েস হচ্ছে স্যার, এইটাই যে আলটিমেটলি আমাদের যে কোনো ক্যালকুলেশন আসলে মানে বাকি বাদ বাকি সার্কিট ছোট করে ফেলা, এটাই হচ্ছে মেইন জিনিস। যদিও অনেক সময় মানে ধরেন যদি সিরিজ প্যারালাল না থাকে একেবারে, যে বললাম যে সিরিজ প্যারালাল ছাড়াও দুনিয়া আরো কিছু আছে, তখন আসলে আপনি আটকায় যাবেন, তো তখন আসলে নোড অ্যানালাইসিস তো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইনফ্যাক্ট আরেকটা পাওয়ারফুল টেকনিক আছে, সেটা পরের উইকে আছে, বাট মানে বেসিক্যালি সেটা আপনাকে এটাই মানে যে এতগুলো স্টেপ করলেন এটা একটা প্রসেস দেয়, আবার ধরেন সোর্স ট্রান্সফরমেশন করে আসতে পারেন, আরেকবার আরেকটা ধরেন হচ্ছে যে নগদে আপনি ওই নোড অ্যানালাইসিস দিয়ে করে আসতে পারেন, তো ওইটা ব্যাপার না। মেইন জিনিস হচ্ছে যে আপনাদের এই কোর্সের টার্গেট হচ্ছে আপনাকে কতগুলো টুলস ধরায় দেওয়া, ঠিক আছে? বেসিক্যালি যুদ্ধক্ষেত্রে আপনাকে অনেকগুলো অনেক ধরনের হাতিয়ার দেওয়া হয়েছে, এক ধরনের না, মাল্টিপল টাইপস অফ ওয়েপন্স আছে আপনার কাছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করে আপনি ধরেন অ্যান্সার সেইমই আসা উচিত, ঠিক আছে? সেম আসবে যদি কোথাও ভুল না করেন, সো দ্যাট মিনস এটা খুব ভালো একটা মেথড যে আপনি ভুল করতেছেন কিনা সেটা চেক করার। যেমন আমি আপনাকে নোড অ্যানালাইসিস দিয়ে বললাম যে অমুক জায়গার কারেন্টটা কত, আপনি করলেন ইকুয়েশন গুলা কাজ টাজ করলেন, ঠিক আছে,
ইকুয়েশন গুলো কাজ টাজ করার পর আপনার কাইন্ড অফ শিওর না যে আচ্ছা অ্যাকচুয়ালি ম্যাথটা ঠিক হইলো কিনা। আপনি সোর্স ট্রান্সফরমেশন করেন, কোনো ক্যালকুলেশন নাই, দু একটা ইয়া আছে, ঠিক আছে, দু একটা সার্কিট আঁকানো লাগবে 2-3 বার, বাট সার্কিট ড্রয়িং তো খুবই হিউম্যান একটা জিনিস, তো এটা কোনো সমস্যা না। সার্কিট ড্রয়িং করে আপনি মানে অ্যান্সারটা চেক করে নিতে পারেন যে ওটার সাথে মিলছে কিনা, দ্যাটস ইট, ডান। ঠিক আছে, সো মাল্টিপল টুলস থাকার সুবিধা হচ্ছে এটা যে আপনার মানে ক্রস চেক করার একটা সুবিধা থাকে, ঠিক আছে। এবং যদি আসলে আপনাদের বাসায় বসে ক্রস চেক করার সুবিধা আছে ইয়াগুলাতে, যে আপনারা চাইলে এখন সিমুলেট করতে পারছেন, বাট এটা ধরেন ইন জেনারেল যে কোনো সময় আসলে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো ওকে, তো এটাই মেইন জিনিস। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং মিড এক্সাম এবং মিড ভাইভার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি নোড অ্যানালাইসিস এবং সোর্স ট্রান্সফরমেশন উপরে কোয়েশ্চেন থাকবে, মেইনলি ওই এগুলোর উপরেই ফোকাস হবে, ঠিক আছে। আর গুড়িয়াড়া বলতে পারি প্রশ্ন, মিডের এক্সামের ডিউরেশন কতটুকু থাকবে? এক্সামের ডিউরেশন তো আসলে খেয়াল করি নাই, আমি জানি না গতবার কত দেওয়া হয়েছিল, বাট জিনিসটা হচ্ছে যে আপনাদের বেসিক্যালি হয়তো একটা সোর্স ট্রান্সফরমেশন, একটা নোডাল অ্যানালাইসিস করা লাগবে, আর ছোটখাটো এমসিকিউ করা লাগবে, সো হয়তো 45 মিনিটস এর মতো দেওয়া হবে আর কি, ঠিক আছে। সো মানে আসলে মানে খুবই বাইবেল স্লট বুক করবো, এটা কিভাবে মানে সিস্টেমটা ওইটা কি? ওই সময় পোস্ট দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের হচ্ছে গুগল ক্যালেন্ডারে মানে চাইলে তো আমরা আর কি একটা শিডিউল দিয়ে দিতে পারতাম, বাট 500 জনের শিডিউল দেওয়া ডেফিনেটলি পসিবল না, কারণ ক্ল্যাশ হইতেই থাকবে যে না আমার অন্য সময় ক্লাস আছে, এটসেট্রা এটসেট্রা, পরীক্ষা আছে, ঠিক আছে। তো যেটা হবে যে আপনাদের গুগল ক্যালেন্ডারের লিঙ্ক দিয়ে দিব, যে গুগল ক্যালেন্ডার যেরকম ইউজ করছেন ওরকমই, তো ওখান থেকে আর কি চয়েস করা যায়। গুগল ক্যালেন্ডার একটা আছে অ্যাপয়েন্টমেন্ট স্লট হিসেবেই আছে, তো কাইন্ড অফ ধরেন আমরা আর কি অ্যাপয়েন্টমেন্ট স্লটটা ইউজ করবেন, আপনি ক্লিক মানে সিলেক্ট করবেন যে ওকে এই সময়ে মানে খালি সময়গুলো দেখাবে, আপনি যে কোনো একটা সময় চুজ করবেন, ওইটা আর কি অন্য কেউ তখন নিতে পারবে না, আরেকজন অন্য একটা টাইমে নিবে, ঠিক আছে। তো দ্যাটস ইট, ওইটা হচ্ছে পুরো প্রসিডিউর দিয়ে দিব না, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ভেরি অর্গানাইজড। আর টাইমের মধ্যে গুগল মিট লিঙ্কও ওইখানে আপনার ক্যালেন্ডারে চলে আসবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দোজ, সময় আসলে বলে দিব, সমস্যা নেই, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এখন আমি ছোট করে আই থিঙ্ক আজকে তো বেশ অনেক কিছুই দেখায় ফেলছি, আজকে তাহলে ছোট করে কাইন্ড অফ মানে ওই কুইজের প্রবলেম গুলো একটু বলে দিই, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল নোট কাউন্টিং, নোট কাউন্টিং যেটা বলছে যে মানে শিওর ফায়ার ওয়ে, চোখে দেখে তো বলতেই পারেন, সমস্যা নেই, যেমন এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, দ্যাটস ইট, ডান। বাট যেটা হয় যে অনেক সময় যেমন আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম কুইজ ওয়ানে, ওইটা দেখে হয়তো অনেকের একটু ভুল টুল হয়ে যেতে পারে, যাই না। সো যেটা করতে পারেন যে এইভাবে ড্রয়িং করি যে আমি প্রত্যেকটার উল্টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, উল্টা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করার পরে জাস্ট ওয়্যার বরাবর যাই, কানেক্ট করে দিলেই একটা নোট পেয়ে যাব, ঠিক আছে। তারপর এখানে জাস্ট ওয়্যার বরাবর যাব, ওয়্যার যেদিকে গেছে কানেক্ট করলাম, এটা আর একটা নোট, আর এখানেও সেম আর কি, ঠিক আছে। তো এই আর কি নোট কাউন্টিং একটা ভিডিও মানে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এটা কাইন্ড অফ সবার জন্য জেনারেল একটা প্রসিডিওর, বাট ইয়া হইতে পারে। যেটা নিয়ে আর কি অনেক কন্ট্রোভার্সি বা কঠিন মনে হয়েছে অনেকের কাছে, যেটার পয়েন্টটাই ছিল হচ্ছে আমার এই মানে ইয়া শেখানো, কি বলে ওটার নাম, প্যাসিভ সাইন কনভেনশনটা একটু ইয়া করাটা, কারণ এই জিনিসটা আমরা পুরাটা সেমিস্টার জুড়েই ইউজ করব, তো এটাতে যদি আসলে গোড়ায় গলত থাকে প্রবলেম, ঠিক আছে। সো আমার কখনো ইন্টেনশন ছিল না যে পাওয়ার বাইট করতে দেওয়া, ঠিক আছে। তো ইন্টেনশনটা আসলে এখানে আমাদের প্যাসিভ সাইন নিয়ে, তো প্যাসিভ সাইন কনভেনশনে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যেমন আমি এটাতে এক একজনের এক এক রকম ভ্যালু এসছে, তো এখানে যেমন দেখতে পাচ্ছি ভ্যালুটা আসছে হচ্ছে 30 ওহম, আর এখানে V1 আসছে হচ্ছে আমাদের কত, V1 হচ্ছে 40 দেওয়া আছে, তো ওকে 40 ভোল্ট দিয়ে করি। তো এখন জিজ্ঞেস করা হচ্ছে ওকে এটা পাওয়ার কত, তো প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী সবসময় যদি কোনো এলিমেন্ট পাওয়ার সাপ্লাই দেয় তাহলে তার পাওয়ার হচ্ছে নেগেটিভ আসে, আর যদি কোনো এলিমেন্ট পাওয়ার পজিটিভ আসে দ্যাট মিন্স সে হচ্ছে পাওয়ার কনজিউম করছে, মানে এনার্জি কনজিউম করছে। যেমন রেজিস্টর সব সময় আসলে এনার্জি কনজিউম করে, রাইট? তো দ্যাটস ওয়াই আর কি আসলে মানে কি বলে যে আমাদের পাওয়ার সব সময় পজিটিভ আসে এবং রেজিস্ট্যান্স কনজিউম করে, এইভাবে মনে রাখি আমি, এবং আপনাদের ওইটাই বলবো। রেজিস্ট্যান্স যেহেতু মানে কনজিউম করে এবং পাওয়ার তার পজিটিভ, কিভাবে সেটা দেখা যায়, সেটা দেখা যাচ্ছে P = I² R অথবা V² / R,
রেজিস্ট্যান্স তো সবসময় পজিটিভ, তাই না? আর হচ্ছে মানে কারেন্ট আর ভোল্টেজ আপনার ক্যালকুলেশন করে পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, ডাজেন্ট ম্যাটার, স্কোয়ার করলে সব ইয়া হয়ে যাবে, কি বল, পজিটিভ হয়ে যাবে। সো রেজিস্ট্যান্সের পাওয়ার সবসময় পজিটিভ, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স সবসময় কনজিউম করে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, পজিটিভ পাওয়ার। আর হচ্ছে যে নেগেটিভ পাওয়ার মানে পাওয়ার হচ্ছে যে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তো যেমন এইখানে এইখানে হচ্ছে আমি যেটা বলবো যে ওকে এটার পাওয়ার হিসাব করতে বলা হয়েছে, তো সোজা কথা কারেন্টটা হিসাব করেন। কারেন্টটা যেমন আমি এই ডিরেকশনে দেখতে পাচ্ছি কারেন্ট, ঠিক আছে? কারেন্টটা এই ডিরেকশনে হিসাব করলে মানে যেটা আসলে কমন মিস্টেক হয়েছে সেইভাবে আমি আগাচ্ছি যে সবার কেন ভুলটা হয়েছে। কারেন্টটা যদি ডিরেকশনটা দেখি তাহলে 40/30 মানে 1.33 অ্যাম্পিয়ার। তো সবাই তাহলে এখন করছে, আচ্ছা এটার পাওয়ার হচ্ছে ভি টাইমস আই, রাইট? পি ইকুয়ালস টু ভি টাইমস আই, ভি হচ্ছে 40 × 1.33 রেজাল্ট যেটা আসে, ঠিক আছে? তো এত ওয়াট, বাট দিস ইজ রং। কেন, ভুলটা কোথায় হয়েছে বলেন তো? কজ আই এর ভ্যালুটা নেগেটিভ, কিসের, কোনটার ভ্যালুটা নেগেটিভ? আই এর ভ্যালুটা নেগেটিভ। আয়ের ভ্যালুটা নেগেটিভ হবে, বাট জিনিসটা হচ্ছে যে হ্যাঁ মানে বেসিক্যালি আমরা ডিরেকশনটা ধরেন মানে এই এই ডিরেকশনে ঘুরছি, তো এই ডিরেকশনে ঘোরা আচ্ছা মানে কিন্তু এটার জন্য প্যাসিভ সাইন কনভেনশন ফলো করা হয়নি, ঠিক আছে? এবং পাওয়ারের ইকুয়েশন গুলা যে অবশ্যই অবশ্যই আর কি আমাদের প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতে হবে। তো ডিরেকশনটা আসলে নেওয়া উচিত ছিল মানে উল্টা ডিরেকশনে, যেটাতে আমাদের এই ডিরেকশনে হয়, তখন আমাদের কারেন্টের ভ্যালুটা নেগেটিভ আসতো, -1.33, ঠিক আছে? তো ইউ মানে জাস্ট নর্মালি করেন, এটা আই নেন, এই কারেন্টটাকে আই ডিফাইন করলাম, এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে? নর্মালি এখানে যদি তাহলে ইয়া করি কি বলে রেজিস্ট্যান্সের জন্য ওহমস ল লিখি, তাহলে ভি সরি এটা ধরেন গ্রাউন্ড দিলাম, এটার ভোল্টেজ তাহলে 40 ভোল্ট, রাইট? সরি -40 ভোল্ট, এটা -40 ভোল্ট, এটা কি আর দেখানো লাগবে? বুঝতে পারছেন এটার কারণে, এটার নিচের দিকে যে জিরো মাইনাস দেখাই ফেলি, এটা ধরেন V2 নাম দিলাম, তো এইটার ইকুয়েশন যেটা বলবে, ঠিক আছে, এটার মানে এই কম্পোনেন্ট ইকুয়েশন যেটা বলবে সেটা হচ্ছে জিরো মাইনাস V2 পজিটিভ টার্মিনাল মাইনাস নেগেটিভ টার্মিনাল সমান সমান গায়ে যেটা লেখা আছে 40 ভোল্ট। সো 40 ভোল্ট, দ্যাট মিনস V2 এর ভ্যালু হচ্ছে -40। তো এইটার এই নোডের ভোল্টেজটা হচ্ছে -40 ভোল্ট, ঠিক আছে? অথবা ইনটিউটিভলি আমি যেভাবে চিন্তা করি যে দেখেন এটা 0 ভোল্ট, এটা পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল তো 0 থেকেও কম হবে, দ্যাট মিন্স নেগেটিভ ভ্যালু আসবে, ঠিক আছে? তো যেভাবে চিন্তা করেন না কেন। আর এখানকার যদি ইয়া বলি কি বলে আমাদের রেজিস্ট্যান্সের জন্য ওহমস ল যদি বলি, তো আই এর ভ্যালু হবে হচ্ছে ডেল ভি, সো পজিটিভ টার্মিনাল মাইনাস নেগেটিভ টার্মিনাল, সো -40 -0 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এর ভ্যালু 30, তো -1.33, যে অটোমেটিক অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তো আপনার আগে থেকে অ্যান্সার জানার কোনো প্রয়োজনই নাই যে, ঠিক আছে? বাট আপনি স্যানিটি চেক হিসেবে চিন্তা করতে পারেন, আচ্ছা ঠিক আছে আমার ইয়াটা মানে আপনার মাথায় নিশ্চয়ই আছে যে এটা নেগেটিভ আসবে, কারণ নেগেটিভ পাওয়ার মানেই হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে এবং ভোল্টেজ সোর্স পাওয়ার সাপ্লাই দিবে স্বাভাবিক, আর কেউ তো নাই এখানে সাপ্লাই দেওয়া, এটা গুণ করলে যেটা আসে -সামথিং আসবে, ঠিক আছে? সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের ফর্মাল ওয়ে। আচ্ছা এখন অনেকের আবার মনে হয়েছে, অনেকের টাই হচ্ছে র্যান্ডমলি আসছে এরকম -40 ভোল্ট, আর হচ্ছে লেটস সে এখানে হচ্ছে কি বলবো এখানে লেটস সে 30 ওহমই রাখলাম। তো এইটা অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করছেন, বাট জিনিসটা হচ্ছে খুব সিম্পলি চিন্তা করেন, এটাকে যদি আমরা ঘুরাই দিই তাইলে কিন্তু সবচেয়ে সোজা মেথড, ঠিক আছে? ঘুরাই দিলাম মাইনাস করে দিলাম, এখন তো খুবই ইজি যে ওকে এটা তো স্টিল তো এটা পাওয়ার নেগেটিভ হবে, কারণ এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তাই না? সো এখানে জাস্ট আগের মতোই ক্যালকুলেশন করেন, এইখানে ডিরেকশন এইদিকে দিলে হচ্ছে আপনার কিন্তু কারেন্টটা নেগেটিভ আসবে। সো খেয়াল রাখবেন যে আমরা প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে কারেন্টটা দিব, তাহলে হচ্ছে আই সমান সমান 1.33, একইভাবে ক্যালকুলেশন করবেন, এখনো হচ্ছে আপনার কি বলে পাওয়ারের ইয়াটা ওইভাবে আসবে, ঠিক আছে? সো -1.33 এক্সাক্ট সেম ক্যালকুলেশন করে দেখেন আসবে।
ঠিক আছে, অথবা রেশিওনালি চিন্তা করলে মানে সবসময় একটু স্যানিটি চেক করবেন যে আচ্ছা আমার ইনটিউশন যেটা বলতেছে আমার পাওয়ারটা আসলে তো নেগেটিভই হওয়া উচিত, কারণ এখানে আছেই খালি একটা রেজিস্টার আর একটা ভোল্টেজ সোর্স। যদি ভোল্টেজ সোর্স সাপ্লাই না দেয়, পাওয়ার সাপ্লাই দিবে টাকে, রেজিস্টার তো কনজিউম করতেছে ডেফিনেটলি, ঠিক আছে, তো পাওয়ারটা এখানেও নেগেটিভ আসবে। আচ্ছা তারপরে হচ্ছে কি ছিল, তারপর নর্মাল মাল্টিপল চয়েস ছিল, এগুলো পপ কুইজও ছিল, এগুলো স্যার নিয়ে আর আরেকটু বলবো না। ক্লারিফিকেশনের জন্য স্যার, আমি যদি এখানে প্যাসিভ সাইনটা আমি অপোজিটে নিতাম, হ্যাঁ অপোজিটেও নিয়ে দেখেন, ঠিক আছে সমস্যা নাই, ইয়েস স্যার, অপোজিটে নিলে সো আপনি হচ্ছে এই ডিরেকশনে ঘুরতেছেন, রাইট, এই ইয়েস স্যার, ডিরেকশনে ঘুরতে চাচ্ছেন, তখন তাহলে কিন্তু আপনার এই ভোল্টেজ সোর্সের জন্য এই ভোল্ট আছে, তো অরিজিনাল অ্যান্সার যেভাবে ছিল সেভাবেই দেই, সো অরিজিনালি কিন্তু এইভাবে ছিল, রাইট, তাহলে আরো ভালো, ঠিক আছে, দ্যাট মিনস আমাদের প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতেছে, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা সো একইভাবে স্যার তাহলে এটা কি করি আমি আমি, পজিটিভ মানে রোটেট করে কি আমি এটা ফলো করতে পারবো না? রোটেট করে ফলো করবেন, আপনি কিভাবে ফলো করতে যাচ্ছেন তখন তখন স্যার পজিটিভ 40 আর প্লাস উপরে নেগেটিভ নিচ্ছে, এভাবে, জি স্যার। কিন্তু এটা কি এখন ফলো করছে, কারণ দেখেন কারেন্টটা যাচ্ছে এই ডিরেকশনে, রাইট, ইয়েস স্যার, মানে এটা কি প্যাসিভ সাইন ফলো করতেছে, ও বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই আর কি আপনাকে আর কি যে কোনো একটা ঘুরাইতে হবে, হয় আপনি কারেন্ট ঘুরাবেন না হয় ঘুরাবেন, ঠিক আছে, সো এটা মানে এইভাবে যদি থাকে যেমন অরিজিনালি এইভাবে ছিল, সো লেটস এইভাবে যদি দেই তাহলে প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতেছে, ঠিক আছে, তো ফলো না করলে আমরা সামহাও মানে ফলো করাই নিব, সেটা হচ্ছে যে হয় কারেন্ট ঘুরাই নিবেন না হয় ভোল্টেজ ঘুরাই নিবেন, ঠিক আছে, সামহাও করে নিতে হবে। ইয়েস স্যার, এখন করলে তো আই গেস ধরেন এটা হচ্ছে আই, এখন লেটস সি ক্যালকুলেট করে দেখি, এটা হচ্ছে 0 ভোল্ট, এখানকার ভোল্টেজটা ধরেন V2 যদি ধরি তাহলে বাই ডেফিনেশন 0 - V2 সমান সমান -40, ঠিক আছে না? ইয়েস স্যার, ঠিক আছে, লেভেল যেটা লেখা আছে ওইটা হচ্ছে পজিটিভ মাইনাস নেগেটিভ। আচ্ছা তারপরে সো দ্যাট মিনস হচ্ছে আমাদের V2 এর ভ্যালু হচ্ছে 40, সো V2 জাস্ট 40 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা এখন এদিকে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, আচ্ছা এখন প্লাস মাইনাস হইলো, প্লাস মাইনাস হইলে হচ্ছে কারেন্টের ভ্যালু কত হবে, কারেন্ট হচ্ছে আমাদের পজিটিভ মাইনাস নেগেটিভ, সো 40 - 0 ডিভাইডেড বাই আমাদের রেজিস্ট্যান্স 30, সো এখানে কিন্তু +1.33 আসলো, ঠিক আছে, সো তাহলে কি এখন পাওয়ার নেগেটিভ নেগেটিভ আসবে না, তার মানে আমাদের তো আগের বার কারেন্ট নেগেটিভ ছিল, বুঝতে পারছেন, মানে আগের বার কারেন্ট নেগেটিভ থাকার কারণেই তো আমাদের পাওয়ারটা আলটিমেটলি নেগেটিভ আসছিল, রাইট, ইয়েস কিন্তু স্যার, তখন কিন্তু আমাদের ভোল্টেজটা আবার পজিটিভ ছিল, এখন দেখেন খেয়াল করে আমাদের ভোল্টেজটা আবার নেগেটিভ, ঠিক আছে, সো ভোল্টেজ -40 টাইমস +1.33 গুণ করেন, এক্সাক্ট সেম অ্যান্সারই আসবে -সামথিং, ঠিক আছে, ইয়েস স্যার, সো মানে প্যাসিভ সাইন কনভেনশন ফলো করলে এক্সাক্টলি সেম অ্যান্সার আসবে আপনি যেইভাবেই নেন না কেন। আচ্ছা তারপরে হচ্ছে যে KCL এর কোয়েশ্চেন আছে, সো KCL এর একটা কোয়েশ্চেন তো জাস্ট নর্মালি অ্যাপ্লাই করা, সো KCL এর জন্য আমি যেটা বলেছি মানে আমি আপনাদের অনেক কনভেনশন করেছি এই কারণে সবাই যদি সেম কনভেনশন ফলো করে তাহলে আর কি ভুল হওয়ার পসিবিলিটিটা কম। সো এখানে ডেফিনেটলি আমি যেটা বলছিলাম যে ওকে বের হয়ে গেলে সেটা হচ্ছে আমরা পজিটিভ দিব, সো জিজ্ঞাসা চিহ্নটা বের হচ্ছে, তারপরে হচ্ছে I2টা বের হচ্ছে, I3টা বের হচ্ছে, আর I1টা ঢুকতেছে, আর KCL ওয়াইজ এইটা সবগুলো যোগ করলে 0 হবে, ঠিক আছে, সো দ্যাট মিনস জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে I1 - I2 - I3, দ্যাটস ইট, যে ভ্যালু দেওয়া থাকবে ওইটা বসা নেবেন, এটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার, ডিরেক্টলি চলে আসবে। আচ্ছা তারপরে হচ্ছে চার্জ এন্ড ভোল্টেজের কিছু কোয়েশ্চেন, এগুলো আপনাদের পপ কুইজেও ছিল, ঠিক আছে, সো এগুলা একটু চিন্তা ভাবনা করে দিয়ে ফেলবেন, সেটা হচ্ছে যে আমাদের কোন জায়গার ভোল্টেজ সবসময় বলছে, যে যদি চিন্তা করেন যে মানে এটা সবসময় স্যানিটি চেক করে নিবেন, আমার এখানে 5 ভোল্ট আছে, এখানে -10 ভোল্ট আছে, আমি যদি একটা নেগেটিভ চার্জ এখানে রাখি, ঠিক আছে, তা ধরেন এদের যদি একটা নেগেটিভ চার্জের কথা চিন্তা করি, সেটা কি বাম সাইড থেকে ডান সাইডে যাইতে চাইবে নাকি এদিক থেকে এদিকে যাইতে চাইবে, কোনটা হবে বলো তো? রাইট টু লেফট, রাইট টু লেফট হবে, ঠিক আছে, কারণ মানে এখানে অনেক অনেক নেগেটিভ চার্জ আছে নিশ্চয়ই, যে কারণে নেগেটিভ ভোল্টেজ,
আর এখানে পজিটিভ আছে, সো আকর্ষণ কাইন্ড অফ এইদিকে করবে, এইভাবে চিন্তা করতে পারেন, যেভাবে করেন সমস্যা নাই। সো ইয়েস, এই দিকে যাইতে চাই। এখন যদি আপনাকে তাইলে বলি যে ওকে ওয়ার্ক ডান কত, ঠিক আছে, হোয়াটস দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান একটা নেগেটিভ চার্জ কে এখান থেকে মানে রাইট টু লেফটে নিয়ে আসতে কতটুকু ওয়ার্ক ডান হয়, এটা সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে, যদি আর কি মানে নেচার করতে চায়, ঠিক আছে, ন্যাচারালি যদি জিনিসটা হয় ওইটার ওয়ার্ক ডান বা পাওয়ার যাই বলেন না কেন ওইটা পজিটিভ আসে। আর আমরা যদি অন্য কেউ মানে আমি জোর করে, এটা চাচ্ছে না বাট স্টিল আমি জোর করে একে 5 ভোল্ট থেকে টেনে নিয়ে -5 এ নিয়ে গেলাম, তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, ঠিক আছে, মানে কাইন্ড অফ নেচারের সাথে মিলে যে ওকে হ্যাঁ যদি নেচার করতে চায় ওটা পজিটিভ হয়, নেচার যদি ওইটা কাইন্ড অফ করতে না চায় ওইটা নেগেটিভ হয়, ঠিক আছে। সো এইটাই, সো এই জিনিসটা চিন্তা করবেন, এই জিনিসটা চিন্তা করলে আমার যে যে চার্জ এবং ভোল্টেজে যেগুলো একটু কনফিউজিং লাগে ওই কনফিউশন গুলা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে বলছে কি অন দ্য লেফট পয়েন্ট এক পয়েন্ট এ, তো এখানে হচ্ছে কোয়েশ্চেন বলছে পয়েন্ট এ তে 15 ভোল্ট, তারপর বলছে অ্যানাদার পয়েন্ট, সরি 15 ভোল্ট পয়েন্ট এ, আর হচ্ছে অ্যানাদার পয়েন্ট পয়েন্ট বি, সেটা হচ্ছে কি আচ্ছা ওইটার ভোল্টেজ দেওয়া নাই, তারপর হচ্ছে দিয়েছে হচ্ছে একটা নেগেটিভ চার্জ -4 কুলম, ওকে, মুভস ফ্রম পয়েন্ট এ টু বি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে গেছে, ঠিক আছে, এবং ওয়ার্ক ডান বলছে 6 জুল। আচ্ছা তাহলে বলেন এই বি পজিশনে ভোল্টেজটা নেগেটিভ মানে এই 15 থেকে বেশি হবে নাকি কম হবে, সো উইল ইট বি লাইক 5 ভোল্ট নাকি হচ্ছে যে সে 25 ভোল্ট, কোনটার মতো হবে বলেন তো যদি পজিটিভ হয় ওয়ার্ক ডান? মানে পজিটিভ মানে কি নেচার ওইটা করতে চাইবে, রাইট? 25 স্যার, হ্যাঁ, 25 যদি থাকে তাহলে কাইন্ড অফ কি মানে ধরেন চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমার এখানে বেশি বেশি ভোল্টেজ থাকলে নেগেটিভটাকে টান দিবে পজিটিভ, মানে যেহেতু ইয়েস এটা স্যার, বেশি পজিটিভ তাহলে টান দিয়ে নিয়ে যাবে, রাইট? সো দ্যাট মিনস আপনি কিন্তু এই যে স্যানিটি চেক করে অলরেডি আপনার মাথায় অ্যান্সার হয়ে গেছে যে সামথিং গ্রেটার দেন মানে 15-এর থেকে বড় কোনো কিছু একটা ভোল্টেজ আসবে, ঠিক আছে। এখন যদি আপনার ফর্মুলায় উল্টাপাল্টা আসে তাহলে আপনি মানে কাইন্ড অফ জোর করে অ্যান্সার মিলাই দিবেন, ঠিক আছে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, জি স্যার, আমার সেম হয়েছিল, আমার কুইজে মাইনাস আসছিল, পরে আবার চেক করে পরে ঠিক করা লাগছে। এইটাই। সো বেসিক্যালি ধরেন আপনার এখানে সামথিং, সো এখন কি হবে সেই অ্যান্সারটা আগে তো মানে আন্দাজে বললাম একটা 25, তো আমরা তো জানি যে ওকে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ডেল ভি, তো ডাব্লিউ যদি 6 হয় কিউ যদি -4 হয় ডেল ভি হবে হচ্ছে -6/4। এটা অনেকে দেখছে যে কেউ কেউ একজন হচ্ছে মানে কিউ বাই ডেল ভি করছে আর কি, মানে ফর্মুলা ভুল করেন না আর কি, ঠিক আছে, ফর্মুলা ভুল করাটা খুবই লস। তো ভোল্টেজ ডিফারেন্স মাইনাস মানে -1.5 কিছু একটা হবে, সো এখন মানে কোয়েশ্চেন ওইটা যে 15 +1.5 ভোল্ট দিবেন নাকি 15 -1.5 ভোল্ট দিবেন, এটা কিন্তু আপনি অলরেডি চিন্তা করে ফেলছেন যে 15-এর চেয়ে বেশি হবে, ঠিক আছে। এবং তাই কারণ আসলে ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্স, রাইট? সো মানে এটা কাইন্ড অফ এটা আসলে 15 -1.5 ভোল্ট, এবং দিস ইজ ইন জেনারেল আমি নিজেই এটা সবসময় করি যে সবসময় স্যানিটি চেক করি যে হ্যাঁ আমার যেন মানে পজিটিভ ওয়ার্ক ডান হইলে এটা হবে, তো এটা সবসময় করবে, ঠিক আছে। আচ্ছা দেন কি আছে, তারপর হচ্ছে সে ইউ হ্যাভ এ কন্ডাক্টর ওয়েন ইউ অ্যাপ্লাই আ ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 7 ভোল্ট, 7 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স, আর হচ্ছে যে কারেন্ট দেওয়া আছে হচ্ছে 6.5। আচ্ছা এটা তো আসলে ওহমস ল আর কি, ওকে, 6.5 মিলি অ্যাম্পিয়ার, তো যেহেতু মিলি অ্যাম্পিয়ার দেওয়া ভোল্টেজ মিলি অ্যাম্পিয়ার আর কিলো ওহম একসাথে যায়, ঠিক আছে, এসআই ইউনিট যেমন ভোল্টেজ অ্যাম্পিয়ার আর ওহম এরা আর কি একসাথে যায়। আমরা আসলে রিয়েল লাইফে এইটা অনেক বেশি ইউজ হয় কারণ ইউজুয়ালি রেজিস্ট্যান্স গুলা কিলো ওহম রেঞ্জের হয় আর কারেন্ট গুলা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, যেমন আমাদের ফ্রিজ ট্রিজ যেগুলো চলে ওইগুলো হয়তো 5 অ্যাম্পিয়ার মাত্র, বা ধরেন খুব মানে ভালো ফ্রিজ হইলে হয়তো এট মোস্ট 10 অ্যাম্পিয়ার টানে, এসি হচ্ছে 20 অ্যাম্পিয়ার টানে, 20 অ্যাম্পিয়ারের কম টানে,
ঠিক আছে, বুঝতে পারতেছেন যে 1 অ্যাম্পিয়ার মানে আসলে বিশাল কারেন্ট। ঠিক আছে, আমরা আসলে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ইউজ করি এবং কিলো ওহম রেঞ্জে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে বোনাস কোয়েশ্চেন যেটা, এটার অ্যান্সার এখন আসলে যে পরিমাণ আলোচনা করছি পারা উচিত, যে কেভিএলটা ঠিকঠাক করে। হ্যাঁ, এখন ধরেন এইখানে তাহলে কেভিএল যদি আমরা অ্যাপ্লাই করি, ফার্স্ট অফ অল আমি জানতে চাইছি যে ওকে এই ভোল্টেজটা কত। ঠিক আছে, এই ভোল্টেজটা কত এটা জানতে চাইছি। এখন মানে এটাকে ধরেন নাম দেখে ভুলে গেছি, বাট এটা ধরেন পয়েন্ট এ পয়েন্ট বি, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। এখন কাহিনী হচ্ছে যে এই ভোল্টেজটা কিভাবে বাইর করব। এখানকার এলিমেন্ট গুলো আমি বলে দিই না যে এগুলো কি জিনিস, ঠিক আছে, সামথিং এখানে কিছু একটা আছে। তো এইটা ট্রিক্সটা হচ্ছে এটাই, দেখেন আলটিমেটলি আমার ভোল্টেজ জানতে হলে বাকি সবগুলা ভোল্টেজ যদি গিভেন থাকে, তাহলে জাস্ট কেভিএল ইউজ করলে হোয়াট এভার এলিমেন্ট দ্যাট ইজ, ঠিক আছে, যে এলিমেন্ট এখন আবিষ্কার হয় নাই সেই এলিমেন্ট বসাইলেও কেভিএল ফলো করতে হবে। ঠিক আছে, মানে কেসিএল এবং কেভিএল এগুলা ল, ইউনিভার্সাল ল ফলো না করলে হবে না। তো এখন কেভিএল যদি ফলো করতে হয় তাহলে সবগুলা ভোল্টেজই জানি, খালি একটা এলিমেন্টের ভোল্টেজ আমরা জানি না, এবং এই এলিমেন্টের ভোল্টেজটা আসলে 0 ভোল্ট হবে। কেন? কারণ এটা একটা রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স যেহেতু এটা ওপেন সার্কিট মানে কানেকশন নাই, সো বেসিক্যালি খোলা, ডেফিনেটলি এইখানে কোনো কারেন্ট নাই, এই সার্কিট ওপেন সার্কিট, সো কোনো কারেন্ট নাই আর কোনো, সো বেসিক্যালি ধরুন আঁকাইলে 0 অ্যাম্পিয়ার, আর কোনো রেজিস্ট্যান্সের মধ্যে যদি কোনো কারেন্ট না থাকে কোনো ভোল্টেজ ডিফারেন্সও থাকে না ওই দুই পয়েন্টের মধ্যে। সো এটার আসলে, এই রেজিস্ট্যান্সের আসলে বলতে পারেন কোনো কাজ নাই। ঠিক আছে, তো এখন তাহলে যেটা হবে যে আমরা যদি কেভিএল লিখি, তো যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করি, কোন জায়গা থেকে শুরু করুন, ধরেন এইখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলে প্রথমে কি মাইনাসে মাইনাসে হিট করলাম। তো এটা একটু খেয়াল করেন, যাদের যে কেভিএল নিয়ে একটু ইস্যু ছিল তারা আরেকবার একটু দেখে নেন। তো মাইনাসে হিট করলাম, তো -V1, তারপরে এখানে তো 0, সো +0, তারপরে এখানে প্লাসে হিট করব +VAB, তারপরে এখানে আবার প্লাসে হিট করব +V2, এখানে আবার প্লাসে হিট করব +V3, আর আমরা ব্যাকে চলে আসছে, সো জায়গায় চলে আসছে শেষ, ইকুয়ালস টু 0। সো এখান থেকে VAB সমান সমান হচ্ছে, সব ওই সাইডে নিয়ে গেলে সিম্পল না হয়ে গেছে, এটাই এটাই কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, ভ্যালু যাই হোক, এগুলো পজিটিভ নেগেটিভ যাই হোক ম্যাটার করে না, জাস্ট KVL এ বসায় দিবেন। ঠিক আছে, তো এই আর আর কোনো কিছু নাই, আর হোপফুলি মোটামুটি আসলে মানে টেকনিক্যালি পুরো মিড টার্মই আজকে কভার করছি ইন এ সেন্স। ঠিক আছে, তো আপনাদের থাকার জন্য থ্যাংক ইউ যে অনেক সময় দিলেন, অলমোস্ট 1 ঘন্টা এক্সট্রা টাইম দিচ্ছেন, 2.5 ঘন্টা ক্লাস করছেন, সো থ্যাংক ইউ। আর এই ভিডিওটা অ্যাটলিস্ট হচ্ছে যে আপনাদের ফ্রেন্ডরা যারা আছে, অ্যাটলিস্ট পরীক্ষা সামনে আছে, তো মানে একটু দেখতে বলবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট তাহলে পুরা ইয়াটা সম্পর্কে মানে আইডিয়া আসবে, দেন কিছু ম্যাথ প্র্যাকটিস করা। ঠিক আছে, আর আমি এটা নোটিফাই করে দিব সবাইকে রেকর্ডিংটা দিয়ে দেখতে। আর এই আর কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার, অ্যাসাইনমেন্টের নোডাল অ্যানালাইসিস এর সেকেন্ড কোয়েশ্চনটা কিভাবে লিখবো, ইনপুট দিব দাঁড়ান কিভাবে? দেখি, অ্যাসাইনমেন্টে বের করে দেখি কি আছে, আমার খেয়াল নাই আসলে। অ্যাসাইনমেন্ট কোনটা জানি? অ্যাসাইনমেন্ট 2 স্যার, নোডাল অ্যানালাইসিস। অ্যাসাইনমেন্ট 2, ওকে, আচ্ছা দেখি। নোডাল অ্যানালাইসিস মানে এখানে যে নোডাল অ্যানালাইসিস করতে বলা হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা স্যার একটা ইনপুট আছে তো স্যার, কিন্তু চেয়েছে নোড 2 এন্ড 3। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে দেখবেন যে দুইটাই দুইটা সেম কাইন্ড অফ কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো নোড টু অ্যান্ড থ্রি বলতে আসলে এটা কাইন্ড অফ আমি বুঝাইছি যে প্রথমটা যে দেখেন বলা আছে 88 ভোল্ট রিলেটেড, মানে ওইখানে কি 88 ভোল্টের সাথে কি 88 ভোল্টের জন্য কি একটা কম্পোনেন্ট ইকুয়েশন হবে না? জি স্যার, তো সার্কিট, আচ্ছা জানি না, এটা আসলে 1 একজনের ভ্যালু মনে হয় 1 এক রকম র্যান্ডমাইজ করা। তো জিনিসটা হচ্ছে যে যেমন এখানে হচ্ছে সার্কিটটা রেজিস্ট্যান্স আছে মাইনাস প্লাস, এখানে আমি দেখতে পাচ্ছি 88 ভোল্ট, এখানে আরো ভবিচুবি জিনিসপাতি আছে। ঠিক আছে, তো এখন
এইখানে এটা হচ্ছে নোড টু আর এটা হচ্ছে নোড থ্রি। এখন নোড টু এবং থ্রি এর মধ্যে যে দুইটা ইকুয়েশন থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে প্রথম কথা 88 ভোল্টেজের জন্য, যেটা যে কম্পোনেন্ট ইকুয়েশন, সেটা হচ্ছে আসলে সোজা কথা V3 মাইনাস V2 সমান সমান 88, এটা একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে এদেরকে সুপার নোড নিয়ে যেটা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, এখন এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি। ঠিক আছে, আসলে মানে কি বলবো, কিভাবে বুঝাবো, এগুলো আসলে প্রবলেম। মানে আপনাদের ধরেন নর্মালি যদি অফলাইনে হইতো তাহলে তো আসলে এগুলো কিছুই বলে দেওয়া হতো না, যেমন আপনাদের সুপার নোট করা লাগবে কিনা এটা নিজেরা বুঝে নিতে হইতো। এখন ইনপুটের একটা সিস্টেম তো রাখতে হবে, দ্যাটস ওয়াই আর কি বলে দিতে হচ্ছে যে এটা সুপার নোট আর ওইটা, এখন ওইটার আলাদা করে কোনো নাম নাই। তো দ্যাটস দ্য থিং, যে এটা হচ্ছে কম্পোনেন্ট ইকুয়েশন, আর হচ্ছে আমাদের পরের আরেকটা ইকুয়েশন, পরেরটা যেটা বলা হয়েছে ওটা দেখবেন সুপার নোড লেখা আছে। ঠিক আছে জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? আমাদের কি আরো দুইটা কুইজ হবে? হ্যাঁ, আপনাদের আরো দুইটা কুইজ হবে। ঠিক আছে, তো আপনাদের যে বেস্ট কাউন্ট হবে, সমস্যা নাই, তো মানে বেস্ট দুইটা কাউন্ট হবে, একটা বাদ দেওয়া হবে আর কি। আর বোনাস যদি থাকে কোনো, মানে কোয়েশ্চেন কুইজের বোনাস গুলো আর কি অ্যাগ্রিগেট হবে আর কি। ঠিক আছে, তো ধরেন কুইজ ওয়ানে 2 মার্ক বোনাসের মধ্যে যদি কোনো কেউ কিছু পেয়ে থাকেন, ওই 2 মার্ক পরের কুইজ দুইটাতে অ্যাড হবে। সো ওইগুলোতে যদি একটু কম পান, কাইন্ড অফ কম্পেনসেট হবে, আর ওইগুলোতে বোনাস মার্কসের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এটাই। স্যার মিডের টাইমিংটা একটু পিডিএফ এর জন্য একটু এলোকেট করতে পারলে ভালো হইতো। হ্যাঁ, পিডিএফ এর জন্য তো আলাদা করে দিবই, ওইটা সমস্যা নাই, পিডিএফ এর জন্য আলাদা করেই দিব। টাইম তো আসলে ভাগ ভাগ করেই দেওয়া থাকবে। যেটা হয় যে আপনাদের যেরকম নোডাল অ্যানালাইসিস, যদি দেখেন নোডাল অ্যানালাইসিস নর্মালি যদি আমরা করি, খুব কিন্তু সময় লাগে না, রাইট? মানে আপনার লিটারালি আসলে অন্য কোথাও যাওয়া লাগতেছে, আপনি ডিরেক্টলি কিন্তু টাইপ করা শুরু করতে পারেন। ঠিক আছে, সো মানে ধরেন বাক্সে আমি যেটা বলতে চাচ্ছি, কাইন্ড অফ ধরেন আপনি যদি আর কি ওই হাতে লিখে ওই মানে একদম ধরেন গোড়া থেকে যে ওকে KCL এই কারেন্ট প্রত্যেকটা লিখে আসতে চান, কষ্ট হয়ে যাবে। তো অলওয়েজ ইউজ শর্টকাট মেথড। শর্টকাট মেথড ইউজ করলে 10 মিনিট লাগবে একটা ম্যাথ করতে। ঠিক আছে, তারপর আমি এটা হচ্ছে 20 মিনিট রাখি, অ্যালট করি। ঠিক আছে, আর এবং এটা অ্যাকচুয়ালি মানে ধরেন আপনাদের অফলাইনে যে স্পিডে করা লাগতো সেটা আসলে 15 মিনিটে যদি আপনি একটা নোডাল অ্যানালাইসিস না করতে পারতেন, কাইন্ড অফ আপনার মানে অ্যান্সার শেষ হইতো না। ঠিক আছে, তো মানে কাইন্ড অফ একটার জন্য 15 মিনিটের বেশি অ্যালট করা যায় না। তো সেখানে ওকে 20 মিনিট রাখছি, এটা কিন্তু পুরা হাতে করা বা ধরেন মানে যাই যেটাই বলেন যে আপনার কাইন্ড অফ নিজে নিজে করার জন্য, আপলোড আপলোডের টাইম না। তো 20 মিনিট ফর নোডাল অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশনও দেখেন, কয়েকবার সার্কিট আঁকা লাগবে, তারপরে ওটা হয়তো 15 মিনিট রাখা হবে। ঠিক আছে, তো এই দুইটা মিলে 35 মিনিট, প্লাস হয়তো আরো কিছু MCQ যদি দুই একটা দেওয়া থাকে, জাস্ট কিছু নাম্বার ক্যারি করার জন্য হয়তো বোনাস বা ওইভাবে কিছু দেওয়া থাকবে। তো ওরকম যদি থাকে তাহলে হচ্ছে ধরেন ওইগুলোর জন্য আর 5 মিনিট। তো টেকনিক্যালি আপনার 40 মিনিটের এক্সাম, প্লাস আপনার হচ্ছে যে 10 মিনিটস বা 15 মিনিটস হয়তো পিডিএফ আপলোডের টাইম দিব। ঠিক আছে, তো এই আর কি। তো মোটামুটি ধরেন 40 to 45 মিনিটস আসলে মিড নেওয়া হয়, মিড তো আসলে একেবারে অল্প সময়ের জন্য নেওয়া যায় না। আর এইবার তো মনে হয় আপনাদের মিডের কোনো ক্ল্যাশ নাই, তাই না? মানে সব তো ডিপার্টমেন্টাল যে টাইমগুলো দিয়েছে, আই ডোন্ট নো, তবে কি কোনো কোর্সে এরকম হয়েছে যে একই দিনে দুইটা মিট পড়ছে বা এরকম কি হয়েছে? না স্যার। ওকে নাইস, তাইলে আর কি এবার এবার আসলে ডিপার্টমেন্ট থেকেই ডেট গুলো দেওয়া তো ভালোই হয়েছে। ঠিক আছে, নাই তো ঠিক আছে, তো হোপফুলি। স্যার একটা কোয়েশ্চেন ছিল আর কি, মানে আমাদের আচ্ছা ল্যাব হ্যাঁ হ্যাঁ থ্রি বলেন। কে হচ্ছে এক্সপেরিমেন্ট নং টু লেখা আর কি, এখন এটাকে এক্সপেরিমেন্ট নং থ্রি হবে নাকি টুই আচ্ছা, ওইটা থাকবে? হচ্ছে এক্সপেরিমেন্ট নং টু লেখা, কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপেরিমেন্টে মানে ইয়া করে আমরা যেটা আর কি দেখাইছি ধরেন ভিডিওতে কম্পোনেন্ট কিছু দেখানো, ওইটা অ্যাকচুয়ালি কোনো এক্সপেরিমেন্ট নাম্বার নাই, সো এটা কাইন্ড অফ এক্সপেরিমেন্ট জিরো, বাট আমরা এখানে কি এক্সপেরিমেন্ট 1 2 3 করে দিচ্ছি। ওকে স্যার, ঠিক আছে, সমস্যা থ্যাংক ইউ নেই, এটা স্যার। আসলে অফলাইনে শিট। ঠিক আছে, তো আই গেস এইখানে রেকর্ডিং তাহলে অফ করে দিলাম, আর যদি কারোর কোনো কিছু জিজ্ঞেস না করার থাকে